এখানে যে ব্রাঞ্চের অঙ্করা দিয়েছে একের দাগে, ঠিক আছে তো, খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে, ইন্টারেস্টিং টাইপের একটা অঙ্ক দিয়েছে। আমরা এতদিন কি করেছিলাম, ব্রাঞ্চের সিনথেটিক্যাল মেথড করেছি, মানে ব্রাঞ্চ অ্যাকাউন্ট মেথড করেছি, ব্রাঞ্চ ডেটার্স মেথড করেছি, হোলসেল ব্রাঞ্চ শিখেছি। কিন্তু এখানে যে মেথডটা দিয়েছে, এখানে কোন মেথডের অঙ্ক দিয়েছে তুমি একটু ভালো করে খেয়াল করো। এখানে যে ব্রাঞ্চ প্রফিট অ্যান্ড লস, মানে মানে ব্রাঞ্চ ফাইনাল অ্যাকাউন্ট, যেটা ব্রাঞ্চ ট্রেডিং অ্যান্ড পিএল মেথড, ট্রেডিং পিএল মেথড, তো ক্লাসে করানো, ক্লাসে করানো আছে এই টাইপের অঙ্ক। কিন্তু তবে চলো ইয়ারে এসছে একবার, চলো অঙ্কটা দেখেই নি কেমন টাইপের অঙ্ক। বলছে যে হেড অফিস ইনভয়েস টু দেয়ার হলদিয়া ব্রাঞ্চ গুডস অ্যাট সেলিং প্রাইস। মানে হেড অফিস, যে হেড অফিস, হেড অফিসের নামটা বলেনি, হেড অফিস ও যে গুডসটা সেন্ড করছে তার ব্রাঞ্চ হলদিয়া ব্রাঞ্চে গুডস সেন্ড করছে, ঠিক আছে, সেলিং প্রাইসে। এই সেলিং প্রাইস তৈরি হচ্ছে কি, কস্টের সঙ্গে 33.1% কোল। এবং হেড অফিস যে ব্রাঞ্চকে গুডস সেন্ড করছে তার কস্ট প্রাইস, মানে হেড অফিস যে ব্রাঞ্চকে গুডস সেন্ড করছে কোন প্রাইসে, সেলিং প্রাইসে, সেই প্রাইসটা কত, 74, মানে 74 সেলিং প্রাইস বলে দিয়েছে, বা ইনভয়েস প্রাইস। ক্রেডিট সেল বলে দিয়েছে এত টাকা, ক্যাশ সেল বলে দিয়েছে এত টাকা। ব্রাঞ্চ রিটার্ন টু হেড অফিস, ব্রাঞ্চকে হেড অফিস গুডস পাঠিয়ে যায়, কিছু গুডস ডিফেক্ট বেরোলো, হেড অফিস আবার, মানে ব্রাঞ্চ আবার হেড অফিসকে ফেরত পাঠিয়ে দিয়েছে, কত, 2000 টাকা সেলিং প্রাইস, ঠিক আছে। অ্যান্ড রিসিভ গুডস রিটার্ন ফ্রম কাস্টমার, মানে সেল রিটার্ন হচ্ছে 1000 টাকা, ডিসকাউন্ট অ্যালাউড বলে দিয়েছে 1200। ব্রাঞ্চ রেমিট করে, মানে পাঠিয়ে দিয়েছে হেড অফিসকে এত টাকা, 8600, বিইং দ্য অ্যামাউন্ট অফ ক্যাশ সেলস অ্যান্ড রিসিভ ফ্রম কাস্টমার, ক্যাশ সেল করে যা টাকা পেয়েছে, কাস্টমার থেকে যে টাকা পেয়েছে সেইগুলো তোমার পাঠিয়ে দিয়েছে ওকে, ঠিক আছে। ওপেনিং অ্যান্ড ক্লোজিং স্টক, ব্রাঞ্চের ওপেনিং স্টক বলে দিয়েছে ইনভয়েসে এত, কস্টে এত, ক্লোজিং স্টক ইনভয়েসে এত, কস্টে এত। ব্রাঞ্চ হ্যাড ডেটার্স 12,000 অ্যাট দ্য বিগিনিং, বিগিনিং এত ডেটার্স ছিল, ঠিক আছে, বিগিনিংয়ে ছিল এত ডেটার্স আর এন্ডে ছিল এত। আর লস থ্রু পিলফারেজ ওয়াজ অ্যাসার্টেন টু বি 1000 টাকা, মানে পিলফারেজ লস হয়েছে 1000 টাকা, যার কস্ট ছিল 750। প্রিপেয়ার ব্রাঞ্চ ট্রেডিং পিএল অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ হেড অফিস। তো চলো অঙ্কটা করবো, অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই, এমন কিছু নেই অঙ্কটা, তো প্রথমে তোমাকে দাগ কাটতে হবে, ব্রাঞ্চ ট্রেডিং পিএলের দাগ কাটো। লিখবে হলদিয়া ব্রাঞ্চ, কেন হলদিয়া ব্রাঞ্চ বলেছিল, লিখবে হলদিয়া ব্রাঞ্চ ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, হলদিয়া ব্রাঞ্চ ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তারপর যেমন করতে ফর দা ইয়ার এন্ডেড ওরকমই লিখবে, এদিকে লিখবে ক্রেডিট, এদিকে লিখবে ডেবিট, ঠিক আছে। তো লেখা হলো, প্রথমে লিখতে হয়, আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম, প্রথমে কি করতাম, ওপেনিং স্টক লিখতাম, এখানে লেখো টু ওপেনিং স্টক, তো দেখো কোশ্চেনে ওপেনিং স্টক কত ছিল, কোশ্চেনটা বারবার করে দেখতে হবে, ওপেনিং স্টক কত ছিল, ওপেনিং স্টক ছিল 15,000 টাকা, যার কস্ট ছিল 11,250 টাকা, ঠিক আছে। তো ওপেনিং স্টক ছিল 15,000 টাকা, যার কস্ট ছিল 11,250 টাকা। তাহলে ওপেনিং স্টক, এখানে কস্ট, আমি কস্ট প্রাইসে মেনটেন করার চেষ্টা করবো, এখানে লিখবো 11,250, ঠিক আছে। ওপেনিং স্টক যেহেতু আমার অঙ্কে কস্ট বলে দিয়েছে, মন দিয়ে শুনবে, যদি ইনভয়েস বলতো তুমি কষ্টেই করতে, মানে মোদ্দা কথা এখানে মাথায় রাখতে হবে তোমাকে, মেন যে কথাটা, তোমাকে বলছি মন দিয়ে শোনো, ট্রেডিং পিএল বলে যে পুরোপুরি কস্ট মেথডে তোমাকে ফলো করতে হবে। তো আমি এখানে কস্ট প্রাইস লিখলাম ওপেনিং স্টক, তারপর গুডস সেন্ড টু ব্রাঞ্চ লেখো, তো হেড অফিস তো ব্রাঞ্চকে গুডস পাঠিয়েছে, কত টাকার গুডস পাঠিয়েছে দেখো, গুডস সেন্ড টু ব্রাঞ্চ, হেড অফিস ব্রাঞ্চকে গুডস পাঠিয়েছে 74,000 টাকা, যেটা কিনা ইনভয়েস প্রাইসে ছিল, ইনভয়েস প্রাইসে 74,000 টাকার গুডস পাঠিয়েছে। তো হেড অফিস ব্রাঞ্চকে গুডস পাঠিয়েছে, কিছু গুডস ডিফেক্ট রয়েছে, ব্রাঞ্চ আবার হেড অফিসকে ফেরত পাঠিয়ে দিয়েছে, এটাকে বলে রিটার্ন, এর থেকে রিটার্নটা মাইনাস করব। এবার দেখতে হবে কত টাকার গুডস রিটার্ন করেছে ব্রাঞ্চ, হেড অফিসকে কত টাকার গুডস রিটার্ন করেছে ব্রাঞ্চ, দেখো এখানে কোথায় বলেছে ব্রাঞ্চ হেড অফিসকে কত টাকার গুডস রিটার্ন করেছে,
এই যে ব্রাঞ্চ রিটার্ন হেড অফিস 2,000 টাকার গুডস, এটাও ইনভয়েসে দিয়েছে। তাহলে 74 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? ৭২,০০০ টাকা। এবার 72,000টা তো ইনভয়েস, এটাকে তোমার কষ্টে কনভার্ট করে দাও। তাহলে কী করে করবো? কারণ অঙ্কে প্রফিট বলেছে, প্রফিটটা কী বলেছে দেখে নাও, অঙ্কে প্রফিট বলেছে কষ্টের ওপর 1/3। তাহলে কষ্টের ওপর 1/3 হলে দেখো, এখানে ছোট করে দেখে দিচ্ছি, কস্ট আর একটাতে সেল ইনভয়েস লিখি, বেটার বুঝতে সুবিধা হবে। কষ্টের ওপর 1/3 হলে ইনভয়েসের কত হয়? 1/4। তোমার এখানে ভ্যালুটা কী আছে ইনভয়েস? তাহলে এই 72,000-এর উপর 1/4 করো, কত হবে? 18,000 টাকা। 72-এর 1/4 করলে কত হবে? 18,000 টাকা। 18,000 টাকাটা কী হলো? তোমার লোড হচ্ছে, 18,000 টাকা লোড। তুমি বোঝার চেষ্টা করো, তুমি এখানে কষ্টে নিয়ে আসছো, তাহলে তুমি নিশ্চয়ই জানো আমরা কি জানি কস্ট বের করার ফর্মুলাটা কি। কস্ট বের করার ফর্মুলাটা কি? ইনভয়েস প্রাইস থেকে যদি আমরা লোড বাদ দিই তাহলে কষ্ট হয়। তাহলে ইনভয়েস তো তোমার 72,000 টাকা আর লোড 18,000 টাকা, তাহলে 72 থেকে 18 বাদ দাও কত হচ্ছে দেখো, 54,000 টাকা। তাহলে এখানে আমি লিখবো 54,000 টাকা, এখানে আমি লিখবো 54,000 টাকা, বুঝতে পারলে তো? এটা আমি ছোট্ট করে এখানে রাফ দেখে দিলাম, কিন্তু পরীক্ষার হলে কিন্তু এখানে রাফ দেখাবে না, ওয়ার্কিংস করে দেখাবে। তাহলে কি ওয়ার্কিংস কি করবে? ওয়ার্কিংস তুমি করবে গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাট কস্ট প্রাইস, ঠিক আছে? কারণ ফাইনাল অ্যাকাউন্ট যখন করবো আমি সবসময় কস্ট প্রাইস মেনটেন করবে মাথায় রাখতে হবে, কস্ট প্রাইসে করবো, ইনভয়েস করলে হবে না, ইনভয়েস করলে হবে না, এটা সবচেয়ে বেস্ট প্রসেস, ঠিক আছে? 54,000 হয়ে গেল, ঠিক আছে? আর কি দিয়েছে দেখো, ও সেল বলেছিল, তাহলে সেল তো আমরা জানি কোন দিকে লিখতে হয়, কেইটে লিখতে হয় বাই সেলস, বলে ক্যাশ সেলস লিখবো আর কেইট সেলস লিখবো। তো ক্যাশ সেল কত বলেছে কোশ্চেনে দেখো, কেইট সেল বলেছে 31,000 টাকা আর ক্যাশ সেল বলে 17,000 টাকা। ক্যাশ সেল 17 আর কেইট সেল 31, তাহলে 31-এ 17 করলে কত হয়? 48,000 টাকা। এর থেকে যে রিটার্ন বাদ দেবো তাকে বলে সেলস রিটার্ন। তো দেখো কাস্টমার কত টাকার গুডস রিটার্ন করেছে, এই যে গুডস রিটার্ন ফ্রম কাস্টমার 1,000 টাকা, 1,000 টাকা কাস্টমার রিটার্ন করেছে। তাহলে 48 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 47,000 টাকা। এই 47,000 সেলের, আমি বারবার ক্লাসে বলেছি সেল প্রাইসের উপর কোনো লোড হয় না, তাহলে এই 47,000 টাকার উপর সেল সেল প্রাইস এটার উপর কোনো লোড হবে। তো বুঝতে পেরেছো ব্যাপারটা? ঠিক আছে, তো আচ্ছা এবার এদিকে কি লিখবো? বাই ক্লোজিং স্টক লেখো, বাই ক্লোজিং স্টক, ক্লোজিং স্টকের কস্টটা লিখবো, কস্ট লিখবো, কস্ট কত বলেছে দেখো, ক্লোজিং স্টকের কস্ট কত বলেছে? ক্লোজিং স্টকের কস্ট কত বলেছে দেখো, ওপেনিং স্টকের কস্ট 11,250, ক্লোজিং স্টকের কস্ট 29,250। তাহলে লেখো ক্লোজিং স্টকের কস্ট বলেছে 29,250, এটা লিখে দাও। তাহলে আমি কী কী আইটেম নিলাম এখান থেকে, আমি একটু পুরো মুছে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হয়, বোঝাতে সুবিধা হবে আমি কী কী করেছি এখনো পর্যন্ত, কী কী আইটেম নিয়েছি দেখো, রেড খালি দিয়ে বলে দিয়েছি বুঝতে সুবিধা হবে, কী কী আইটেম নিয়েছি। গুড সেন্ড টু ব্রাঞ্চ করে দিয়েছি, কেইট সেল নিয়ে নিয়েছি, ক্যাশ সেল নিয়ে নিয়েছি, ব্রাঞ্চ রিটার্ন নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো তারপর হচ্ছে সেল রিটার্ন নিয়ে নিয়েছি, ডিসকাউন্ট অ্যালাউড 1,200 টাকা, এটা পিএলের ডেবিটে আসে লেখো, ডিসকাউন্ট অ্যালাউড পিএলের ডেবিটে আসে, এখানে লেখো টু ডিসকাউন্ট অ্যালাউড, ১২০০ টাকা, ডিসকাউন্ট অ্যালাউড কত টাকা? 1,200 টাকা। নেক্সট কি বলেছে, এটা তো কোথাও যাবে না, মানে এই মেথডে যাবে তো নিশ্চয়ই, কিন্তু এই মেথডে কোথাও নেওয়ার দরকার নেই, ঠিক আছে? ব্রাঞ্চ হেড অফিসকে টাকা পাঠিয়েছে, এটা দরকার নেই, ডেটার্সের ওপেনিং ক্লোজিং এটাও দরকার নেই, ঠিক আছে? তো তাহলে ব্রাঞ্চের ওপেনিং স্টক ক্লোজিং স্টক সব নেওয়া হয়ে গেছে, সবই আমাদের কাজ হয়ে গেছে। ও একটা ছিল পিলফারেজ, দেখো একটা পিলফারেজ ছিল 1,000 টাকা, 1,000 টাকা পিলফারেজ ছিল, মানে এক ধরনের লস, ঠিক আছে? এক ধরনের লস, পিলফারেজ হয়েছে 1,000 টাকা, যার ইনভয়েস ছিল 1,000 টাকা, কস্ট ছিল 750। আমি সবসময় কস্ট মেনটেন করবো, আমরা সবসময় কস্ট মেনটেন করবো। ট্রেডিংয়ের কেইটে লেখো বাই পিলফারেজ, ট্রেডিংয়ের কেইট দিকে লেখো বাই পিলফারেজ 750 টাকা, শেষ, ট্রেডিংটা মেলাও আছে, ট্রেডিং শেষ হয়ে গেছে, ট্রেডিংটা শেষ হয়ে গেছে। তাহলে তুমি মাথায় রাখবে যখন তোমার ট্রেডিং পিএল দেবে না হয়তো,
পরীক্ষায়, কিন্তু যদি দেয় তুমি সবসময় কস্ট প্রাইসটাকে মেনটেন করবে, ইনভয়েস দিয়ে দিলেও তুমি ওটাকে কস্টে কনভার্টেন্ট কস্টে কনভার্ট করবে, এটাই তোমার মাথায় রাখতে হবে, ব্যাস আর কিচ্ছু না। তাহলে ক্রেডিট দিকে যোগ করো 47,000 যোগ 29,250 যোগ 750 কত হচ্ছে? 77,000, 77,000। এবার 77,000 থেকে ডেবিটগুলো বাদ দাও, কত হচ্ছে? 11,250 মাইনাস 54,000 কত হচ্ছে? 11,750। ঠিক আছে, আমার কত বের হলো? 11,750 টাকা। এটা হলো টু গ্রস প্রফিট সিডি, লিখো টু গ্রস প্রফিট সিডি। ঠিক আছে, আশা করি বোঝা গেল। আর একটা কথা, এই যে তোমার পিলফারেজ হলো 750 টাকা, ঠিক আছে, তাহলে তুমি এই পিলফার যে লস হলো, লসের কিনেছে তুমি কোনো টাকা পেয়েছো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে? না স্যার, তাহলে পুরোপুরি লস হয়েছে, তাহলে লস হলে ডেবিটে লিখবে আবার অ্যাকচুয়াল লস, যেটা আমরা আগে ফাইনাল অ্যাকাউন্টে করতাম, লিখবে টু পিলফারেজ কত টাকা? 750 টাকা। এটা এইদিকে লেখো বাই গ্রস প্রফিট বিডি, বাই গ্রস প্রফিট বিডি কত টাকা? 11,750 টাকা। এই 11,750 টাকা থেকে তুমি বাদ দেবে 750 আর বাদ দেবে 1,200 কত হচ্ছে? 9,800 টাকা। 9,800 টাকা টু নেট প্রফিট, 9,800 টাকা। নিশ্চয়ই বোঝা গেল অঙ্কটা, অঙ্কটার মধ্যে এমন কিছু ছিল না, আমি তোমাকে করিয়ে দিলাম, ঠিক আছে, অঙ্কটার মধ্যে এমন কিছু ছিল না, আমি অঙ্কটা করে দিলাম, তখন অঙ্কটা শেষ হয়ে গেল, ঠিক আছে। তো এবার তুমি ডেটার্স অ্যাকাউন্ট খুলতে চাইলেই খুলতে পারো, কিন্তু কোশ্চেনে যেহেতু ডেটার্স অ্যাকাউন্ট খুলতে পারিনি, তাই খুলে সময় নষ্ট করছি না। এটা কিসের অঙ্ক জানিস তো? পার্সিয়াল রিভিশন অঙ্ক, পার্সিয়াল রিভিশন। আগে দিন কমপ্লিট করালাম তো, তাই না? কমপ্লিট রিভিশন করালাম, পার্সিয়াল রিভিশন অঙ্ক দিয়েছে। কি বলছে কোশ্চেনটা পড়ছি, বলছে দ্য কাঞ্চন ট্রান্সপোর্টার, যে কাঞ্চন ট্রান্সপোর্টার পারচেজ টু মোটর ভ্যান কনসিস্টিং ₹4,80,000 ইচ, মানে কাঞ্চন ট্রান্সপোর্টার দুটো মোটর ভ্যান কিনছে ₹4,80,000 করে, মানে ₹9,60,000 কার থেকে কিনছে? ফ্রম দিওয়ার্স গ্যারেজ অন 1st July 2016 অন হায়ার পারচেজ সিস্টেম। দ্য টার্মস অফ পেমেন্ট ওয়ার অ্যাজ ফলোস, পেমেন্ট করেছে ₹1,20,000 ফর ইচ মোটর ভ্যান, প্রতিটা মোটর ভ্যানের জন্য ₹1,20,000 করে পেমেন্ট করছে অন ডেলিভারি, মানে ডাউন পেমেন্ট করছে ₹1,20,000 করে কি ইচ, বুঝতে পারলি তো? তাহলে ডাউন পেমেন্ট কত করলে? কিনে আমার সঙ্গে সঙ্গে কথা বলিস তোরা, হ্যাঁ, ₹2,40,000 ডাউন পেমেন্ট বলছে। এন্ড দ্য রিমাইন্ডার, মানে বাকি যে টাকাটা আছে যেটা তিনটে ইনস্টলমেন্টে দেবে টুগেদার উইথ ইন্টারেস্ট, একটু ছোট ছোট করে তাদের রাফ করায়, এটা তো টুকতে হবে না, বোঝাচ্ছি তোদের, বোঝাচ্ছি। কটা মোটর ব্যান্ড কিনছে? দুটো, বলে না ৪,৮০ করে দুটো মোটর ব্যান্ড কিনলে কত হচ্ছে? ₹9,60,000 ডাউন করলে কত? ২,৪০, তাই তো? তাহলে বাকি রইলো কত? টুকতে হবে জিনিস, বোঝাচ্ছি, আমি পরে করবো। ৭,২০,০০০ বাকি আছে বলছে, বাকি যে টাকাটা আছে সেটা কটা ইনস্টলমেন্টে দেবে? তিনটে, তাহলে ৭,২০,০০০ কে তিন দেওয়ার করলে কত হবে? ২,৪০, তাই তো? প্রতিটা ইনস্টলমেন্টে ২,৪০ করে দেবে, ২,৪০টা কি অ্যামাউন্ট? প্রিন্সিপাল অ্যামাউন্ট, এর সাথে কি করবো? ইন্টারেস্ট যোগ করে প্রতিটা ইনস্টলমেন্ট হবে, বুঝতে পারলি? ব্যাপারটা ক্লিয়ার হলো? টুগেদার, একে বলে টুগেদার উইথ ইন্টারেস্ট, যেটা আগের দিনও বলছিলাম বারবার করে, হয়ে গেল। 10% ইন্টারেস্ট বলছে, আর ইন্টারেস্ট বলছে এট দ্য এন্ড অফ ইচ ইয়ার। কাঞ্চন ট্রান্সপোর্টার, আচ্ছা কাঞ্চন ট্রান্সপোর্টার কে ছিল? হায়ার পারচেজার নাকি হায়ার ভেন্ডার? হায়ার পারচেজার। রাইট অফ ডেপ্রিসিয়েশন, মানে যে কিনছে সেই তো ডেপ্রিসিয়েশন চার্জ করবে, কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন? 20%, কোন মেথডে? ডিমিনিশিং ব্যালেন্স মেথড। তাহলে একটু নোট করি, মানে বুঝতে সুবিধা হবে। কাঞ্চন, কাঞ্চন, কাঞ্চনটা কে ছিল? এইচপি লিখলাম, ও কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন চার্জ করছে বল? 20%, কোন মেথড? ডিমিনিশিং ব্যালেন্স মেথড লিখে আগে, আমাদেরও সুবিধা হবে, তোদেরও সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। বলছে দ্য হায়ার পারচেজার পেড টু ইনস্টলমেন্ট ৩১/১২ আর ৩১/১৭, বাট কুড নট পে ফাইনাল, ও দুটো ইনস্টলমেন্ট দিতে পেরেছে, কটা দিতে পারেনি? একটা দিতে পারেনি, লাস্ট ইনস্টলমেন্ট দিতে পারেনি, ঠিক আছে। দিওয়ার গ্যারেজ দেন রিপোস্ট, দিওয়ার গ্যারেজটাকে হায়ার ভেন্ডার,
দুটো ইনস্টলমেন্ট দিতে পেরেছে, একটা দিতে পারেনি, তা কি করবে? ও জেনারেলি ও তো নিশ্চয়ই কিছু তুলে নিয়ে আসবে, একটা তুলুক বা দুটো তুলুক বা কিছু পোর্শন তুলুক, তুলে নিয়ে আসবে। দিওয়ার গ্যারেজ দেন রিপোজ করে নিয়েছে, মানে নিয়ে চলে এসছে ওয়ান মোটর ভ্যান, একটা মোটর ভ্যান তুলে নিয়ে, দেখ একটা ইনস্টলমেন্ট দিতে পারেনি, ও কটা মোটর ভ্যান তুলে নিয়ে চলে এসছে, দুটো নয় একটা মোটর ভ্যান তুলে নিয়ে চলে এসছে, অ্যাডজাস্টিং ইটস ভ্যালু এগেন্স দ্য অ্যামাউন্ট ডিউ। For the purpose of revision, the motor van was valued charging depreciation 25% under fixed installment method. ঠিক আছে, যখনই পার্সিয়াল ডেপ্রিসিয়েশনের অঙ্ক দেবে না, তখন দুটো ডেপ্রিসিয়েশন দেবে। কি বললাম, যখন পার্সিয়ালের অঙ্ক দেবে দুটো ডেপ্রিসিয়েশন, একটা তো পার্চেসারের ডেপ্রিসিয়েশন দেবে, একটা ভেন্ডার কি ডেপ্রিসিয়েশন চার্জ করছে সেটাও দেবে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? তাহলে এখানে আর একটা পার্সেন্ট ডেপ্রিসিয়েশন, 25% কার বইতে, 25% কত পার্সেন্ট, মানে স্টেট লাইন মেথড, এটা কার বইতে হবে, ভেন্ডার। কত টাকার মোটর ভ্যান কেনা হয়েছিল? দুটো মোটর ভ্যান 9,60,000 দিয়ে। তাহলে মোটর ভ্যান কিনলে স্যার মোটর ভ্যান বাড়ছে, তাই তো, এদিক বাড়ছে এদিক কমছে, আর এখানে হায়ার ভেন্ডার বাড়বে এদিকে কমবে এদিকে। তাহলে মোটর ভ্যান কিনছি, কত তারিখে কিনছি তার ডেট বল স্যার, 1/16, তাই তো, 1/16 কিনছি। $9,60,000 তো বাই মোটর ভ্যান অ্যাকাউন্ট কত টাকা? 9,60,000। কোনো ডাউট থাকলে বলিস, কি রে বুঝেছিস ব্যাপারটা? কি বললাম এবার, কি বলেছে বল, তোরাও নিজেরা বলবি। স্যার যেদিন কিনেছে, মনে পড়ছে যেদিন কিনেছে কি করেছিল? দেখ বোর্ডের দিকে দেখা, স্যার যেদিন কিনেছিল সেদিন দুটো ডাউন পেমেন্ট করে, মানে ডাউন পেমেন্ট করেছে 1,20,000 করে। তাহলে ডাউন পেমেন্ট করলে কি হবে, এই যে এই যে পার্টি, এই পার্টির ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। তাহলে লেখা লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট, ডেট সেম 1/16 টু ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকে লিখবো ডাউন পেমেন্ট। কত টাকা? 2,40,000। ঠিক আছে, কোন ডাউট আছে এখানে? কোনো ডাউট নেই, হলো তো। এইবার ভাব, তোরা নিজেরাই ভাব, 9,60,000 টাকার ভ্যান কিনেছে, তার মধ্যে 2,40,000 দিয়েছে, বাকি আছে কত? 7,20,000 বাকি আছে। যত টাকা বাকি আছে তার উপর ইন্টারেস্ট চাপাবে, ইন্টারেস্ট চাপালে ব্যালেন্স বাড়বে না কমবে? বাড়বে, ইন্টারেস্ট চাপালে ব্যালেন্স বাড়বে। তাহলে এদিকে লিখবো বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট, কত টাকা? 7,20,000 ইন্টু, 7,20,000 ইন্টু কত হবে বল? 7,20,000 ইন্টু কত পার্সেন্ট ছিল? ইন্টারেস্ট 10%, তাহলে কত হবে? 72,000 টাকা। আচ্ছা ডেটটা লিখতে হবে 1/16, আর এটা বছরের শেষ দিন 31/12। ঠিক আছে, তো কোনো ডাউট থাকলে বলবি। আমি মানছি তোদের কিছু ডাউট হতে পারে, যে ডাউট হয় ওই যে চারটা তো দরকার, চার্ট খুলে নিবি তোরা, আমি করে দেবো। আমার তো জায়গা নেই, আমার কি করবো বল, জায়গা নেই, আমি কি করে চার্ট করবো? এই জন্য আমি অঙ্কটা হয়ে যাবে এখন করে দেবো, বুঝতে পারছিস? তো কোনো ভয় নেই, আমি বলছি তো, অসুবিধা করে নিই তো বল। 72,000 টাকা হয়ে গেল। এবার কি করতে হবে, কটা ইনস্টলমেন্ট দেবে বলেছিল? 3টে, তার মধ্যে করা যেতে পারে দুটো। তাহলে প্রথম ইনস্টলমেন্টটা নেই, পেমেন্ট করলে ব্যালেন্স কমছে, টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট কি লিখবো? ফার্স্ট ইনস্টলমেন্ট। কত টাকা হবে ফার্স্ট ইনস্টলমেন্ট? দেখ আস্তে আস্তে, কোনো তাড়াহুড়া করবি না, দেখ এখানে তো লিখে রেখেছি বল, এক একটা ইনস্টল কত করে দেবো? 2,40,000 করে দেবো। কিন্তু মেথডটার নাম কি? টুগেদার উইথ ইন্টারেস্ট শুধু 2,40,000 দেবো না, 2,40,000+72,000, বুঝতে পারছিস তো? তাহলে 2,40,000 যোগ 72,000 কত হচ্ছে বলতো? 3,12,000, তাই আছে। ব্যালেন্সিং করবি, ইনস্টলমেন্ট তো বছরের শেষ দিন, 31/12 করবি, হ্যাঁ ব্যালেন্সিং করে, মানে টোটালটা পর বল কত হচ্ছে? 9,60,000 করলে 10,32,000, এখান থেকে মাইনাসটা কত হচ্ছে বল? 4,80,000, সেম রেট টু ব্যালেন্স সিডি। এখানে লিখো 1/17 বাই ব্যালেন্স বিডি, নাকি না?
কিরে শোভন ভালো করে দেখ, এই দেখ যেহেতু এখন তোকে নতুন নতুন শেখাচ্ছি না, আর ক্লাসে যে অঙ্কগুলো করাচ্ছি মানে বুঝতে পারছিস তো কি বলছি, কমপ্লিট আর পার্সিয়ালের মধ্যে দুটোর মধ্যে একটা আসবে পরীক্ষা শিওর, তুই ভালো করে কমপ্লিট পার্সিয়াল করে পরীক্ষা পারবি, এবং যে কটা ধর ক্লাসে করাবো তুই এই অঙ্কগুলি প্র্যাকটিস কর, তুই পরীক্ষা পেরিয়ে করতে, কারণ নতুন নিয়ম হবে না কিছু, আলাদা কিছু নেই, এইগুলোই থাকবে, সব ভালো করে প্র্যাকটিস কর, আর যা যা অঙ্কগুলো বলে দিয়েছি সিলেক্টেড যে কটা অঙ্ক দিয়েছি ওই কটা অঙ্কগুলো করলেই হবে আগে, হ্যাঁ ওইগুলো ওর মধ্যে আসবে, দেখ না ওর মধ্যে কোনো একটা অঙ্কই তুলে দেবে এবছর, কোনো একটা অঙ্ক তুলে দেবে, যা যা বলেছি ওর মধ্যে থেকে কোনো একটা অঙ্ক তুলে দেবে, এরকম ভাবে বলছি কমপ্লিট আর পার্সিয়াল অঙ্ক এরকম জোর দিয়ে বলছি দেবে, ঠিক আছে? তো কত 4,80,000 হয়ে গেল তোর দিক, ক্লিয়ার আছে? আমি এক একটা করে বছর করবো, এই দিওয়াল গ্যারেজের এক বছর করলাম, এবার মেশিনের এক বছর করবো, মানে মোটর ভ্যানের এক বছর করবো, মোটর ভ্যানটা আমি ইউজ করেছি তাহলে ডেপ্রিসিয়েশন হয়েছে, ডেপ্রিসিয়েশন হলে কোন দিক হবে, এদিক হবে বাই ডেপ্রিসিয়েশন, আচ্ছা আচ্ছা এই ডেপ্রিসিয়েশন কে চার্জ করছে, মন্দি বলবি তোরা বলবি এই মোটর ভ্যানের যে ডেপ্রিসিয়েশনটা কে চার্জ করে, কে দেখাবে, হায়ার পার্চেসার না ভেন্ডার, একটা কার বইতে করছে পার্চেসার, পার্চেসার কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন চার্জ করেছে, 20%, তাহলে এরকম 20% চাপা বছরের শেষ দিন 31/12/16 থেকে কত হচ্ছে বল, 1,92,000, ঠিক আছে? এই অঙ্কটা জেনে না এসে কিন্তু কোনো না কোনো ইয়ারে একদম সেম টাইপের অঙ্ক অনার্সে এসেছিল, বুঝতে পারছিস? এই অঙ্কটাই অনার্সে এসেছিল, 9,60,000 থেকে 92,000 মানে 1,92,000 বাদ দিয়ে কত হচ্ছে বল, 7,68,000 বাই ব্যালেন্স সিডি, ঠিক আছে? তাহলে এখানে ডেটটা কর 1,1,17 টু ব্যালেন্স বিডি কত টাকা, 7,68,000, সেকেন্ড ইয়ারে চলে আয়, সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট চাপাবো, তাই তো? বাই মানে এই বেসিক গুলো যখন করা থাকবে না প্রথম থেকে একটা দুটো ক্লাস ভালো করে যদি করা থাকে, বুঝছো ভিডিওর এ করার কোনো ব্যাপার না, এবং আমি করার আগে তোরা করে দিবি, মানে এতটা ইজি লাগবে, তো করেছি প্রথম থেকে একটা সেকেন্ড ক্লাসটা, প্রথম ক্লাসটা থিওরি ছিল, সেকেন্ড ক্লাসটা করেছিস, তুই বুঝতে পেরেছিস ব্যাপারটা, ঠিক আছে? বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট কত টাকা হবে, যত টাকা বাকি ছিল 4,80,000 তার উপর কত পার্সেন্ট হবে বল, 10% মানে 48,000, ঠিক আছে? বল সেকেন্ড ইনস্টলমেন্ট দিতে পেরেছিল, তাহলে লেখ এখানে লেখ 31/12/17 টু ব্যাংক অ্যাকাউন্ট সেকেন্ড ইনস্টলমেন্ট কত টাকা হবে, সেকেন্ড ইনস্টলমেন্ট দেখ স্যার 2,40,000 যোগ কত হবে 48,000 মানে 2,88,000 ব্যালেন্স কর, 5,28,000 নাকি, 5,28,000, ঠিক আছে? তো ব্যালেন্স করলে কত হবে, টু ব্যালেন্স সিটি কর কত টাকা, 2,40,000 না, 2,40,000 লিখো 1,1,18 বাই ব্যালেন্স বিডি কত টাকা হবে, 2,40,000 সেকেন্ড ইয়ারে আবার ডেপ্রিসিয়েশন চার্জ করবো, কোন মেথড, ডিমিনিশিং মানে 7,68,000 উপর ডেপ্রিসিয়েশন চার্জ কর, চাপা বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 20%, যেহেতু ডিমিনিশিং, ডিমিনিশিং এর সবসময় ব্যালেন্সের উপর হয়, এর উপর 20% কর, 31/12/17 কত হচ্ছে দেখ, এর উপর 20% করলে 1,53,600 ব্যালেন্সিং করতে হবে, 7,68,000 থেকে এটা মাইনাস কর, 6,14,400 এটা লিখো বাই ব্যালেন্স সিডি, ঠিক আছে? লাস্ট ইয়ার করবো, এই ইয়ারই শেষ অঙ্ক, 1,1,18 টু ব্যালেন্স বিডি 6,14,400 দুটো বছরে কোনো ডাউট আছে, এই দুটো বছরে কোনো সমস্যা ক্লিয়ার হয়েছে বল, লাস্ট ইয়ারটা করব, লাস্ট ইয়ার দেখ আগের দিন কমপ্লিট করেছিলাম তো, কিরে আগের দিন কমপ্লিট করেছিলাম তো, দেখ এখনো পর্যন্ত কমপ্লিটের সঙ্গে পুরো ম্যাচ খেয়েছে, পুরো ম্যাচ খেয়েছে, পার্সিয়ালে একটু ডিফারেন্স তৈরি হয়, স্যার কেমন ডিফারেন্স, আমিও বলছি একটু শুনে নে, একটু শুনে নে, পার্সিয়ালে কেমন ডিফারেন্স তৈরি হবে, ধর দুটো মেশিন আমি কিনেছিলাম, আমাকে কটা ইনস্টলমেন্ট দিতে বলেছে, তিনটে, আমি কটা ইনস্টলমেন্ট দিতে পেরেছি, দুটো, আমি একটা দিতে পারিনি, তাই ও আমার কটা মেশিন নিয়ে গেছে, একটা মেশিন নিয়ে গেছে, একটা মেশিন রেখে গেছে, তো একটা মেশিন যখন রেখে গেছে তার তো নিশ্চয়ই ব্যালেন্স তো আমাকে থাকবে, তার মানে আমি তোকে বলতে চাইছি এখানে তো কিছু হবে, যেমন তার যাই হোক আমি আমার বক্তব্য হচ্ছে লাস্টে এখানে মেশিনারি অ্যাকাউন্টে মানে মোটর ভ্যান অ্যাকাউন্টে বাই ব্যালেন্স সিটি হবে, এটা কি বুঝতে পারছিস তোরা,
কেন গ্যালাক্সি গেমিংস? স্যার আমি একটা দুটো দুটো মোটর ভ্যান কিনেছিলাম, একটা মোটর ভ্যান নেই, একটা ভ্যান তো পড়ে আছে, সেটা বলতে চাইছি। বুঝতে পারছি ব্যাপারটা কি বললাম নাকি বুঝিসনি বলি? বুঝতে পারছিস তো? আমি সব বুঝিয়ে দেবো, তোর তাড়াহুড়া নেই, পার্সিয়াল খুব সোজা ক্যালকুলেশন আমি এত ইজি ভাবে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না, ইজি ভাবে বোঝাবো, একদম ইজি হবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, দেখেন বাই ব্যালেন্স শিট লেখার কারণ বুঝতে পারলি তো? সাপোজ ধর আমার দুটো মোটর ভ্যানই ছিল, শুনছিস তো? দুটো মোটর ভ্যানই নিয়ে গেছে, তাহলে কি এখানে বাই ব্যালেন্স শিট আমি লিখতে পারবো? তুই ভাব না, তোর ঘরে দুটো মোবাইল ফোন আছে, দুটো মোবাইল ফোনই তুই টাকা দিতে পারিস, দুটো মোবাইল ফোন নিয়ে গেছে, ঘরে কি আর মোবাইল ফোন আছে? তাহলে যদি মোবাইল ফোন না থাকে তো ব্যালেন্স হবে? তাহলে বুঝতে পারলি, কমপ্লিটের ক্ষেত্রে বেসিক্যালি দেখা যায় ব্যালেন্স থাকে না, কিন্তু পার্সিয়ালের ক্ষেত্রে ব্যালেন্স হয়। বুঝতে পারলি কারণটা? কারণটা বুঝতে পারলি তো? এটা মাথায় রাখতে হবে। আচ্ছা আস্তে আস্তে করি, আমি অনেকটা মানে পরে যেটা বলতে সেটা আগে বলে দিলাম। শোন, থার্ড ইয়ারে, এবার থার্ড ইয়ার আসলে ক বছরের অঙ্ক? আমার তিন বছর, তিনটে ইনস্টলমেন্ট দিতে হবে। থার্ড ইয়ারে ইনস্টলমেন্ট কবে দেবো? লাস্ট, একদম অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, তার আগে তো ইন্টারেস্ট চাপাবো, ইন্টারেস্ট চাপা 31/12/18 কি লিখবো? বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট কত টাকা হবে? 2,40,000 10% 24,000 টাকা, তাই তো? 2,40,000 10% কত হবে? 24,000 টাকা। তাহলে কত হচ্ছে বল? যদিও পেমেন্ট করে দিত, সাপোজ ও পেমেন্ট করে দিত, কত পেমেন্ট হতো? পেমেন্ট করলে স্যার 2,40,000 তো দিতেই হতো, প্লাস 24,000 যদি পেমেন্ট করে দিত, তাহলে থোড়াই মেশিন নিয়ে যেত, মানে মোটরবাইক নিত না, তাই এটা দেয়নি তো। বলেছে দুটো ইনস্টলমেন্ট দিতে পেরেছে, কিন্তু তিন নম্বর ইনস্টলমেন্ট দিতে পারেনি, যেহেতু তিন নম্বর ইনস্টলমেন্ট দিতে পারেনি তাই ও একটা মোটর ভ্যান নিয়ে গেছে, তাই তো? কি নিয়ে গেছে বল, বল আমাকে বল কি করেছে? স্যার এত টাকা পেতো 2,64,000, যেহেতু এই টাকা দিতে পারেনি তাই ও একটা মোটর ভ্যান নিয়ে গেছে। তাহলে মোটর ভ্যান নিয়ে, সাপোজ মোটর ভ্যান নিয়ে গেছে, তো মোটর ভ্যান নিয়ে গেলে তাহলে মোটর ভ্যান বাড়ছে না কমছে? কমছে। এখানটা আমি একটা একটা করে বলছি, এখানে কিছু একটা লেখা হবে, তার নিচে আমি এখানটায় লিখছি বাই মোটর ভ্যান। বুঝতে পারছিস? মোটর ভ্যান নিয়ে গেছে, কি লিখবো? বাই, সরি, মোটর ভ্যান কেন লিখবো? মোটর ভ্যানটা কে নিয়ে গেছে? দিওয়ার গ্যারেজ নিয়ে গেছে, হ্যাঁ কি না? তাহলে কি লিখবো? বাই দিওয়ার গ্যারেজ, হ্যাঁ কি না? বুঝতে পারছিস না? মোটর ভ্যান নিয়ে গেলে মোটর ভ্যান বাড়ছে না, কমছে? কমছে, কিন্তু কে নিয়ে গেছে এটা তার নাম লিখতে হবে। আমি যদি বেঁচেই না তখন লিখবো স্যার বাই ব্যাংক, আমি কি বেঁচেছি না? কিন্তু কেউ নিয়ে গেছে, তার নাম লিখতে হবে না, তাহলে কি লিখবো? বাই দিওয়ার গ্যারেজ। টাকা জানি না, টাকা এখন বলতে পারবো না, হ্যাঁ টাকাটা লিখবো না এখন। বাই দিওয়ার গ্যারেজ, তাহলে বাই দিওয়ার গ্যারেজ, বুঝতে পারছিস তো? বাই দিওয়ার গ্যারেজ, তাহলে দিওয়ার গ্যারেজে কি হবে বল? টু মোটর ভ্যান কিনে, এখানে লিখতে পারি টু মোটর ভ্যান বল সোহম, টু মোটর ভ্যান অ্যাকাউন্ট। কি মনে হয় কোন তারিখে নিয়ে যাবে ও? টাকাটা যেদিন দেওয়ার কথা, টাকা দেওয়ার কথা কবে? স্যার বছরের শেষ দিন, নেবে তো শেষ দিন, তাহলে শেষ দিন মানে কোন দিন? স্যার 31/12/18 কোনো ক্লিয়ার অসুবিধা হচ্ছে বল? বুঝেছিস তো? এই দেখ শোন, যে টাকাটা নিয়ে কিছু না কিছু একটা টাকা নিয়ে যাবে, ধর 2,64,000 কিছু একটা টাকা নিয়ে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে ব্যালেন্স। তাহলে বুঝতে পারছি, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে ব্যালেন্স, টু ব্যালেন্স সিপি। কোনো ডাউট আছে এখানে বল? টু ব্যালেন্স সিপি। স্যার কত ব্যালেন্স হবে সেটা পরের ব্যাপার, পরের ব্যাপার বল। এত অবধি কি ক্লিয়ার হয়েছে? এত অবধি কোনো ডাউট আছে? তুই বল, তোরা বল, তোরা সবাই বল। মোটর ভ্যান তার আমার, আমি দুটো মোটর ভ্যান কিনেছিলাম, প্রথম বছর ইউজ করলাম এত টাকা, রইল এত টাকা, সেকেন্ড বছর ইউজ করলাম এত টাকা, রইল এত টাকা। আচ্ছা মোটর ভ্যান থার্ড বছরও ইউজ করেছি করিনি বল, তোদের কি মনে হয়? থার্ড বছর ইউজ করেছি, আমার তো টাকা দিতে পারি লাস্টে, কিন্তু ইউজ তো করেছি, তাহলে ইউজ করে ডেপ্রিশন হবে কত পার্সেন্ট? ডেপ্রিশন 20% কর চাপা, অল্প 20% চাপা, 6,14,420% কর। ১৩২/১৮ বল, এত অবধি কারোর কোন সমস্যা আছে? এত অবধি কারোর কোন সমস্যা আছে? এমনি ঠান্ডা মাথায় একটু বুঝি, বুঝিস তো? এত অব্দি বোঝা গেল তো? তোকে এখন কি বের করতে হবে ভালো করে শোন। একটা ছিল কাঞ্চন, কাঞ্চন ট্রান্সপোর্টার,
দুটো মোটর ভ্যান ও কিনেছিল, তার মধ্যে একটা মোটর ভ্যান নিয়ে গেছে। আর কটা মোটর ভ্যান রেখে গেছে? একটা, একটা মোটর ভ্যান রেখে গেছে। যে মোটর ভ্যানটা রেখে গেছে তার ভ্যালু কতটা, কত টাকা? একটা মোটর ভ্যানের দাম কত করেছিল? 4 লাখ 80, 4 লাখ 80 করেছিল। তো সামনে আমি বলছি, লিখতে হবে, তুই শোন, 4 লাখ 80 ছিল প্রথম বছর ও ইউজ করেছে, বল 4 লাখ। আচ্ছা, এক একটা দাম 4 লাখ 80, তো প্রথম বছর ইউজ করে কত আছে? 20% কর, 4 লাখ 80 20% কর, কত? 96,000। বুঝিস? কিন্তু ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা কর, বলবি স্যার বুঝতে পারছি না, বাদ দিয়ে বল কত হচ্ছে। 3,84,000 স্যার, ও তো সেকেন্ড বছরে ইউজ করেছে, 20% বাদ দিয়ে 20% কর, 76,800 বাদ দিয়ে 3,07,200 ভালো করে বুঝবি। এবার প্রশ্নটা করছি, ধর আমি দুটো ফোন কিনেছিলাম, আমি বলেছিলাম 3টি ইনস্টলমেন্ট টাকাটা মিটিয়ে দেবো, আমি দুটো ইনস্টলমেন্ট দিতে পেরেছি, একটা ইনস্টলমেন্ট দিতে পারিনি। তো আমার একটা ফোন নিয়ে গেছে, কিন্তু একটা ফোন তো রেখে গেছে, তো একটা ফোন তো আমি সারা বছর ধরে ইউজ করছি, একটা ফোনের দাম, এটা একটা ফোনের দাম, যেই ফোনটা রেখে গেছে 4 লাখ 80 ইউজ করলাম, এনার ইউজ করলাম, তারপরে বছর তো আমি ইউজ করেছি, হ্যাঁ কি না? আর একটা মোটর, আর একটা মোবাইল ফোন কিনেই গেছে না স্যার, ওটা তো ইউজ করেছি, তাহলে কত হবে? কত হচ্ছে? 20% কর, 2,45,760 মানে কি বলতে হবে না, কোথায় বসবে এই লাইনটার মানে কি বলতে পারবি? যেই মানে যেই ভ্যানটা ও রেখে গেছে আজকে তার ভ্যান, যেই ফোনটা রেখে গেছে আজকে তার ভ্যালু, তার মানে কি স্যার? বাই ব্যালেন্স সিডি বল, এটা পার্সিয়াল ইমেজ না, খুব কঠিন লাগলো ব্যাপারটা, কিভাবে করলাম দেখেছিস তো? আমি অনেকদিন ভাবলামই না, বলে এটা বুঝেছিস কি? বুঝিস, কঠিন লেগেছে, কঠিন লাগলে বল কত পেয়েছে বল? 2,45,760 আর একটা কত দেখি, আমি জানি না হবে কিনা, দেখ না, ট্রাই করে দেখ না, কে লেখ দেখি ক্যালকুলেটর, লেখ এটা মাইনাস এটা, লিখ দেখি এটা মাইনাস এটা, লিখ ক্যালকুলেটর, এটা মাইনাস এটা, লিখ এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা ইনটু 1/2 ইনটু 1/2 2,35,000 বল কোনটা করবি, বল কোনটা করবি, কোনটা কোনটা বলবি? এই টেকনিক বুঝলি কি বললাম? এই বুঝতে কি করলাম? এটা কস্ট, আরে তুই 2 বছর তো মেশিনটা, দুটো মেশিন ইউজ করেছিস, দুটো ভ্যানই তো 2 বছর ইউজ করেছিস, 3 নম্বর বছরে স্যার এত টাকা পড়েছিল দুটো মেশিনের ভ্যালু, ডেপ্রিসিয়েশন দুটো মেশিনের ভ্যালু করে এখন কত পড়ে রইল? এখন যে এত টাকা পড়ে রয়েছে, বছরের শেষে এত টাকা পড়ে আছে, তার মধ্যে একটা নিয়ে গেছে, একটা রেখে গেছে, তার মানে এটা থেকে বাদ দিলে যাচ্ছে স্যার, এটা দুটো মেশিনের ভ্যালু, ও তো একটা মেশিন রেখে গেছে, তার ভ্যালু এটা, বুঝতে পারলি নাকি বুঝিসনি? বল এখনো বল, বুঝিস কি বল, কোনটা করবি? যেটা বললাম এটা বেশি ভালো না? হ্যাঁ, সেকেন্ডটা ভালো, শুনে রাখ, শুনে রাখ, যখন যেটা অ্যাপ্লাই, দুটোই জানিয়ে রাখ, দুটোই জানিয়ে রাখ, 2,45,760 ঠিক আছে? তো তাহলে কি বললাম বল, এত টাকার মেশিন রেখে গেছে আর নিয়ে গেছে কত টাকার মেশিন? তুই নিজে এই মাত্র বললি স্যার দুটো মেশিন, তো একটা মেশিনের ভ্যালু যদি এটা হয় তাহলে বাকি আর একটা মেশিন, ও তাহলে 2,45,760 নিয়ে গেছে, কত টাকা মেশিন নিয়ে গেছে? কিন্তু একটু ভুল, কিন্তু একটু ভুল, একটু একটু স্লাইড মিস্টেক, এই যে 2 লাখ এত টাকার মেশিন রেখে গেছে, এত টাকার মেশিনই নিয়ে গেছে, কিন্তু কিছু তো লস হয়েছে না নিতে নিতে গিয়ে, কত টাকা লস হয়ে এটা তোকে বের করতে হবে, প্রফিট লস, এটা ছোট্ট ক্যালকুলেশন হবে, আমি বলে দিচ্ছি। কিভাবে টুকবি, কি টুকবি আমি তোকে বলে দিচ্ছি, কি টুকবি আমি তোকে বলে দিচ্ছি, ঠিক আছে? আবার এটা লিখে রাখ, কি লিখবি জানিস তো? কি লিখবি এখানে বল, কি লিখবি? এটা যদি করিস তাহলে কি লিখবি, কি লিখবি বল? এটা কস্ট, কস্ট, এটা লিখবি ডেপ্রিসিয়েশন, এটা লিখবি বুক ভ্যালু, ডেপ্রিসিয়েশন,
বুক ভ্যালু, ডেপ্রিসিয়েশন বুক ভ্যালু, ঠিক আছে? ডেটটা তো এই দিতে হবে, তোর মতো ডেট দিতে পারবি না? এক এক ষোলো, তারপর হচ্ছে এক এক সতেরো, এক এক আঠেরো, আর এক এক উনিশ। এটা কি লিখলাম, এটা কি লিখলাম, যেই মেশিনটা রেখে আছে তার ভ্যালু, ঠিক আছে? পরে লিখে দেবো কি লেখা লিখতে হয়, ঠিক আছে? বোঝা গেল তোর দিন, এত বোঝা গেল? এটা হয়ে গেলে বলবে মুছবো, হয়ে গেলে বলবে মুছবো। এই দেখ, এই বলি না এই ওয়ার্কিংসের নাম কি, এই ওয়ার্কিংসের নাম হচ্ছে ভ্যালু অফ মোটর ভ্যান, মোটর ভ্যানের ভ্যালু, হুইচ ইজ টেকেন বাই, না ভ্যালু অফ মোটর ভ্যান হুইচ ইজ নট টেকেন বাই ভেন্ডার, ভেন্ডার যেই মোটর ভ্যানটা নেয়নি তার ভ্যালু কত, এটাকে বলে, ঠিক আছে? তো লিখে দিলাম লাইনটা, ওটা লিখে নে, এটা হয়ে গেলে বলবি মুছ, হয়ে গেলে বল আমি মুছবো, মুছে আমি আরেকটা ওয়ার্কিংস করবো। কি ওয়ার্কিংস করবো? ও যেটা নিয়ে গেছে তার ভ্যালু কত, বুঝতে পারলি তো? কে নিয়ে গেছে? ভ্যানটা যেটা নিয়ে তার ভ্যালু কত, কি লিখবো? লিখবো ভ্যালু অফ মোটর ভ্যান হুইচ রিপোজ বাই ভেন্ডার, রিপোজ রিপোজ করছে তো, লিখবো হুইচ রিপোজ বাই ভেন্ডার, বুঝবো? হ্যাঁ, এই হচ্ছে কনসেপ্ট, শেষ, এই টপিক শেষ, পার্সিয়াল, এই হচ্ছে পার্সিয়াল, বুঝবো? এটা বল, বুঝবো? লেখ, কি বললাম, লেখ ভ্যালু অফ মোটর ভ্যান হুইচ ওয়াজ রিপোজ বাই ভেন্ডার, লেখ ভ্যালু অফ মোটর ভ্যান, ভ্যালু অফ মোটর ভ্যান হুইচ ওয়াজ রিপোজ বাই ভেন্ডার, মানে ভেন্ডার যে মোটর ভ্যানটা নিয়ে যাচ্ছে, ঠিক আছে, তার ভ্যালু কত, ভেন্ডার যে মোটর ভ্যানটা নিয়ে যাচ্ছে তার ভ্যালু কত, বুঝতে পারি তো? ভেন্ডার যে মোটর ভ্যানটা নিয়ে যাচ্ছে তার ভ্যালু কত, ঠান্ডা মাথায়। আচ্ছা, ভেন্ডার, ভেন্ডার কি ভাবছে, ভেন্ডার ভাবছে দেখো ভাই আমি তো, আচ্ছা ভেন্ডার কটা মোটর ভ্যান নিয়ে যাচ্ছে, একটা, তাহলে ভেন্ডার কি হিসাব করবে, আগে বলছি শোন, ভেন্ডার হিসাব করবে কি, দু লাখ চল্লিশ হাজার টাকা একটা মোটর ভ্যানের দাম বলছিল, দু লাখ চল্লিশ, সরি চার লাখ আশি, চার লাখ আশি হাজার টাকা একটা মোটর ভ্যানের দাম ছিল, চার লাখ আশি হাজার টাকা। ভেন্ডার 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 ভেন্ডারের মতন হিসাব করবে, ভেন্ডার বলবে দেখো আমি তো মোটর ভ্যান দিয়েছি চার লাখ আশি হাজার টাকা, কিন্তু আজকে ওই মোটর ভ্যানটা ভ্যালু কত পড়ে গেছে, আজকে যখন আমি ওর থেকে মোটর ভ্যানটা তুলি ভ্যালু কত পড়ে গেছে, ক বছর ইউজ করলো মোটর ভ্যানটা, তিন বছর, তিন বছর, পঁচিশ পার্সেন্ট করে তিন বছরে পঁচাত্তর পার্সেন্ট, স্ট্রেট লাইন তো ফিক্সড হবে, তাহলে একবারে কর চার লাখ আশি পঁচাত্তর পার্সেন্ট কর দেখি, চার লাখ আশি পঁচাত্তর পার্সেন্ট, পাঁচ লাখ ষাট, তিন লাখ ষাট, ঠিক তো? তিন লাখ ষাট, আসতে কোনো তাড়াহুড়া নয়, তিন লাখ ষাট, আমি লিখবো পরে, লিখবো পরে, তিন লাখ ষাট। তাহলে আমি তোকে এক চার লাখ আশি হাজার টাকা মোটর ভ্যান দিয়ে দিয়েছি, কিন্তু তুই মোটর ভ্যানটা কত টাকা, কত টাকা ইউজ করলি, তিন লাখ ষাট ইউজ করলি, তাহলে সেই মোটর ভ্যানটার ভ্যালু এখন কত পড়ে গেছে, বুঝতে পারছিস ব্যাপারটা নাকি বুঝিস নি ব্যাপারটা, বুঝেছিস? চ, স্ট্রেট লাইনটা এটাই সুবিধা, স্ট্রেট লাইন এটাই সুবিধা, প্রথমে লিখবো কস্ট কত, স্যার চার লাখ আশি, দেখ আগেরটাও চার লাখ আশি দিয়ে করেছিলাম, আবার চার লাখে দুটো, একটা নিয়ে যাচ্ছে একটা রেখে যাচ্ছে, আগেরটা করলাম রেখে যাওয়া, এবারটি নিয়ে যাওয়া, চার লাখ আশি মাইনাস ডেপ্রিসিয়েশন কত লিখবো, 25% ইন্টু থ্রি, বুঝতে পারি তো? তাহলে কত হলো একবারে তিন লাখ ষাট, কত হলো বল, এক লাখ কুড়ি, বুঝলি আজকে তার ভ্যালু আছে, যে মোটর ভ্যানটা নিয়ে তার ভ্যালু কত, এক লাখ কুড়ি, বল দিওয়ার গ্যারেজে এক লাখ কুড়ি লিখলাম, কোনো ডাউট থাকলে ক্লিয়ার কর, তার মানে ও কত টাকার মোটর ভ্যান নিয়ে যাচ্ছে, দু লাখ পঁয়তাল্লিশ কি নিয়ে যাচ্ছে, দু লাখ পঁয়তাল্লিশ কার হিসাবে বেরিয়েছে, আমার হিসাবে দু লাখ পঁয়তাল্লিশ, কিন্তু ওর হিসাবে তো দু লাখ পঁয়তাল্লিশ না, ওর হিসাবে এক লাখ কুড়ি, ও এক লাখ কুড়ি নিয়ে যাচ্ছে, তাহলে এখানে কত হবে স্যার, এখানে এক লাখ কুড়ি হবে, বুঝেছি আমার ক্লিয়ার আছে, একটু ধরে ধরে বোঝালো আমার টাইম লাগলো, ঠিক আছে? এবার তো তুই স্যার এটা ব্যালেন্স করে দেবো, ব্যালেন্স করতে পারবো, দেখা এটা করলে কত, এক লাখ চুয়াল্লিশ হাজার নাকি, দেখ এক লাখ চুয়াল্লিশ হাজার হচ্ছে মনে হচ্ছে, স্যার এক লাখ চুয়াল্লিশ, এবার এটা ব্যালেন্স কর, এটা ব্যালেন্স কর, তো সবাই পারে ব্যালেন্স করতে, আমাকে বলতে হবে না, এটা থেকে এই অ্যামাউন্ট থেকে এই তিনটে অ্যামাউন্ট বাদ দে কত হচ্ছে ব্যালেন্স, এক লাখ পঁচিশ হাজার সাতশো ষাট, কেট থেকে কম বেরো, তাহলে এটা লস হয়ে গেল, এটা লস হয়ে গেল, এক লাখ পঁচিশ হাজার সাতশো ষাট, তাহলে কি লিখবো এখানে, বাই পিএল অ্যাকাউন্ট শেষ, আমার জায়গা নেই, আমি ডট ডট করে দিলাম, তোর মিলিয়ে নিস, শেষ অঙ্ক, এরকম অঙ্ক যতই এই অঙ্কটা জেনারেলে আসো, আমি বলছি অনার্সে কিন্তু এই প্যাটার্নের অঙ্কই আসে, বুঝতে পারলি? অনার্স অ্যাকচুয়ালি এটা অনলাইন, এটা কবে পরীক্ষা এসেছিল বলটা, কোন সালে বললাম, 2019 জেনারেল, ঠিক আছে, অনার্সও কিন্তু এই প্যাটার্নই অঙ্ক আসে, ভালো করে কোশ্চেনটা পড়তে হবে, কারণ এর মধ্যেই সব জিনিস দিয়েছে, এই যারা জেনারেলে পড়ে তারা ম্যাক্সিমাম এই একটা অঙ্ক করে গেলেই হবে,
বাকি আগে যা যা অঙ্ক করালাম সেইগুলো করলো, তার সঙ্গে একটা অঙ্ক করা থাকলেই ব্যাস হয়ে গেল। বলছে কি বিশাল গার্মেন্টস হ্যাজ টু ডিপার্টমেন্ট, বিশাল গার্মেন্টস এর দুটো ডিপার্টমেন্ট আছে, একটা ক্লথ ডিপার্টমেন্ট আর একটা টেলারিং ডিপার্টমেন্ট, ঠিক আছে। টেলারিং ডিপার্টমেন্ট গেটস অল ইটস রিকোয়ারমেন্ট, ভালো করে মন দিয়ে শুনবি, হ্যাঁ কোশ্চেনের মানেটা বুঝবি। টেলারিং ডিপার্টমেন্ট গেটস অল ইটস রিকোয়ারমেন্ট অফ ক্লথ ফ্রম দ্য ক্লথ ডিপার্টমেন্ট অ্যাট দেয়ার ইউজুয়াল সেলিং প্রাইস। তাহলে কি বলেছে ভালো করে শোন, বিশাল গার্মেন্টস এর দুটো ডিপার্টমেন্ট, একটা ক্লথ ডিপার্টমেন্ট আর একটা টেলারিং ডিপার্টমেন্ট। বলছে টেলারিং ডিপার্টমেন্ট গেটস অল ইটস রিকোয়ারমেন্ট অফ ক্লথ, টেলারিং ডিপার্টমেন্ট যখন যখন ক্লথ দরকার হয় কার থেকে নেয়, ক্লথ ডিপার্টমেন্ট, ক্লথ ডিপার্টমেন্টের থেকে নেয়, অ্যাট দেয়ার কি প্রাইসে নেয়, সেলিং প্রাইসে। আর আগের অঙ্কগুলো কি করছিলাম, কস্ট প্রাইসে। তাহলেই ঝামেলাটা আসলো, ঠিক আছে। তো ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স প্রিপেয়ার, এই অঙ্কটা ভালো করে কর, এই অঙ্কটা বইতে মানে আমি যে পিডিএফ দিয়ে চার পাঁচ বার আছে, এই একটা অঙ্ক চার পাঁচ বার আছে, শুধু ডিজিট চেঞ্জ করে আছে চার পাঁচ বার। বলছে ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স প্রিপেয়ার ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড পিএল অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ড 31st March 2021। তো অঙ্কটা আরম্ভ কর, আরম্ভ করতে করতে বোঝা যাবে, তাই না, ব্যাপার তো একই হবে, চেঞ্জ কর একটা জায়গায় চেঞ্জ হবে। লেখ ওপেনিং স্টক 240,000 আর কত 32,000, লেখ টু ওপেনিং স্টক 240,000 আর 32,000। নেক্সট পারচেস 1,360,000 আর 20,000, তাই তো, লেখ টু পারচেসেস 1,360,000 আর 20,000। সেলস কোন দিক বসে, কেইট দিকে বসে, লেখ 1,600,000 আর 320,000, লেখ বাই সেলস 1,600,000 আর 320,000। নেক্সট কি বলেছে, হ্যাঁ এই জায়গাটা পড়তে হবে, প্রত্যেককে পড়তে হবে ভালো করে, ট্রান্সফার অফ ক্লথ টু টেলারিং ডিপার্টমেন্ট। তাহলে টেলারিং ডিপার্টমেন্টের কি দরকার, ক্লথ দরকার, টেলারিং ডিপার্টমেন্টের ক্লথ দরকার, ক্লথ গুলো দেবে কে, বুঝতে পারছি আমার কথা, বুঝতে পারি না, যারা টেলারিং ডিপার্টমেন্ট ওর কি দরকার, ও জামা কাপড় তৈরি করতে গেলে ক্লথ লাগবে, তা ক্লথটা দেবে কে, ক্লথ ডিপার্টমেন্ট। তাহলে ক্লথ ডিপার্টমেন্ট কি দেবে, ক্লথ দেবে, আমার কথাটা মন দিস একটু ফোকাস কর, তাহলে আর কোনো ভুল হবে না, কখনো ভুল হবে না। ক্লথ ডিপার্টমেন্ট ক্লথ দেবে, কাকে দেবে, টেলারিং কে দেবে। তাহলে ক্লথ ডিপার্টমেন্ট যে ক্লথ দিচ্ছে, ক্লথ ও বেচছে না কিনছে, ক্লথ ডিপার্টমেন্ট, ক্লথ ডিপার্টমেন্ট বেচছে, ক্লথ ডিপার্টমেন্ট বেচছে, আর টেলারিং ডিপার্টমেন্ট কি করছে, কিনছে, বুঝতে পারলি। কি লিখলাম দেখি, আমি সুন্দর করে রাইট দিয়ে দিলাম, বুঝতে সুবিধা যেতে হয়, কি লিখবো, বাই গুডস ট্রান্সফার্ড, লাইক বাই গুডস ট্রান্সফার্ড, আর এদিকে কি লিখবো বল, টু গুডস ট্রান্সফার, কত টাকা বলেছে বল, 200,000 টাকা। তাহলে এই রাইটের ঘরে 200,000 টাকা বসা, নিশ্চয় এটা অসুবিধা হবে না, আজকে যে প্রথম দিকে যে অঙ্কগুলো করা ট্রান্সফার, ট্রান্সফারের নিয়মটা বুঝেছি তো, দেখেছি সেই সেম জিনিস, 200,000 টাকা। তাহলে বল দেখি আমাকে, আমি যে আগে যতগুলো অঙ্ক করালাম আজকে, ট্রান্সফার গুলো কি বলেছিল, কষ্টে বলেছিল, এই অঙ্কটা কষ্টে বলেছে, প্রথম লাইনে বলেছিল দেখ সেলিং প্রাইসে কিনছে, তাহলে এখানে সেলে বলেছে, এটা মাথায় রাখতে হবে। তারপর কি বলেছে পর, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স, তোরা জানিস ফাইনাল অ্যাকাউন্ট করেছিস তো, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স কোথায় আছে, ট্রেডিং আসে না পিএল আসে, বলতে পারবি ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স কোথায় আছে, ট্রেডিং না পিএল, ট্রেডিং এ আসে, ম্যানুফ্যাকচারিং কোনো কিছু ম্যানুফ্যাকচারিং করতে যা খরচা হবে ট্রেডিং এ আসে, ট্রেডিং এ ডেবিট লেখ টু ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস, কত টাকা দিয়েছে দেখ 48,000, কার ঘরে হবে, টেলারিং ডিপার্টমেন্টের ঘরে। নেক্সট কি বলেছে স্যার, সেলিং এক্সপেন্স কোথায় আসে বল, পিএল এ আসে, লেখ টু সেলিং এক্সপেন্সেস, কত টাকা দিয়ে বল, সেলিং এক্সপেন্সেস বল 20,000 আর 8,000 লেখ, নেক্সট কি বলেছে পর, স্যার ক্লোজিং স্টক 4,60,000, তাই তো 4,60,000 লেখ বাই ক্লোজিং স্টক 4,60,000, জিপি বের করে দিতে পারবি তো, করতে 16,00,000 আর 2,00,000, 18,00,000 আর 4,00,000, 22,00,000, এই 22,00,000টা এখানে বসা,
আর এখানে 32,20,000 3,80,000 এখানে লেখ 3,80,000 জিপি বের কর লেখ 2 GP কত হচ্ছে দেখ কত হচ্ছে এটা বল 6,00,000 6,00,000 হচ্ছে আর এটা কত হচ্ছে 80,000 কে বুঝালি তো সেটা এখানে লিখবো 2 GP বলে 6,00,000 আর 80,000 ব্যালেন্স করে দে 6,00,000 আর 80,000 এখানে লিখবো 6,00,000 আর 80,000 6,00,000 থেকে 20,000 বাদ দিলে কত হয় 5,80,000 হ্যাঁ কি না আর 80,000 থেকে 8,000 বাদ দিলে কত হয় বল 72,000 এখানে কি লিখবো এটা কি লিখতে হয় 2 NP ক্লিয়ার হয়েছে তোর এত অব্দি কিছু শিখেছিস বল নতুন কিছু শেখাতে হয়েছে এখানে তো জানিস তো আরে জানিস না কোন জায়গাটা এইবার মানে এত অবধি সেম প্রতিটা অঙ্কে এত অবধি তো সেম হবেই তারপরে এক্সট্রা একটু হয় সেটা আমি তোদের বলছি বলবো হয়ে যায় টোকা টোকা হয়ে গেছে তো টোকা হয়ে গেছে বল কিরে টোক তাদি টোক তাদি টোক দেখ কি বলেছি পড়ছি হ্যাঁ বলছে দ্য ভ্যালু অফ স্টক ওই প্যারা লাস্ট প্যারা দ্য ভ্যালু অফ স্টক ইন টেলরিং ডিপার্টমেন্ট ইজ অ্যাজিউম টু কনসিস্ট 80% অফ ক্লথ অ্যান্ড 20% অফ আদার এক্সপেন্সেস এই লাইনটার বিশাল বড় মানে আছে বুঝতে পারছিস তো আমার কথা শোন বোর্ডের দিকে তাকা একটা ডিপার্টমেন্ট আর একটা ডিপার্টমেন্টের থেকে গুডস পারচেস করেছিল কে পারচেস করেছিল বল টেলরিং ডিপার্টমেন্ট পারচেস করে তাহলে সেল করেছিল কে ক্লথ ডিপার্টমেন্ট তোদের বোঝার জন্য আমি সুন্দর করে লিখছি দেখ ক্লথ ডিপার্টমেন্ট আর একটা কি ডিপার্টমেন্ট ছিল টেলরিং ডিপার্টমেন্ট তাহলে বল স্টক কার কাছে থাকবে ক্লথ ডিপার্টমেন্ট একদমই তো ভুল বললি অ্যানসার ভালো করে মন দিয়ে শোন পারচেস করেছে কে টেলরিং ডিপার্টমেন্ট স্টক কার কাছে থাকবে ভাই আমি পারচেস করেছি আমি বেচতে না বলে আমার কাছে স্টক থাকবে স্টক কার কাছে থাকবে টেলরিং ডিপার্টমেন্ট তাহলে ক্লোজিং স্টক ওরা কি বলতে চাইছে ওরা লাইনের মানে বোঝাচ্ছে ওরা কি বলতে চাইছে তারপর আগে বোঝ টেলরিং ডিপার্টমেন্টের স্টকের কথা বলা হবে সেল করেছে কে বল সেল করেছে কে ক্লথ তো আমাকে যদি বলে জিপির কথা মানে প্রফিট বল না প্রফিট কে করবে ক্লথ প্রফিট করবে নাকি টেলরিং প্রফিট করবে ক্লথ কমন সেন্স খাটা তারপর তুই বুঝবি কোশ্চেন করবি প্রফিট কে করবে আরে এ কি আরে আমি কিনলে আমি প্রফিট করব না আমি বেচলে আমি প্রফিট করব যে বেচে সে প্রফিট করবে তাহলে ক্লথ ডিপার্টমেন্ট প্রফিট করবে ও প্রফিট করবে তাহলে ক্লথ ডিপার্টমেন্ট কি এ সেল করছে আর এই ডিপার্টমেন্ট কি পারচেজ করছে স্যার এগুলো পরীক্ষায় দেখাতে হবে কিচ্ছু দেখাতে হবে না কোশ্চেন পেপারে কিচ্ছু দেখাতে হবে না কেন করলাম কোনো অঙ্ক ভুল হবে না এটা করলে কোনো অঙ্ক ভুল হবে না মাথার মধ্যে একটা কনসেপ্টটা বিল্ড হচ্ছে এটা এবার দেখ পড় বুঝতে পারবি এবার দেখ লাইনটা পড় ওই ফার্স্ট লাইন দ্য ভ্যালু অফ মানে লাস্ট প্যারার ফার্স্ট লাইন দ্য ভ্যালু অফ স্টক ইন টেলরিং ডিপার্টমেন্ট আমি কি লিখেছি টেলরিং ডিপার্টমেন্টের স্টক বলেছি হ্যাঁ স্যার টেলরিং ডিপার্টমেন্টের স্টক বলতে পারবি এই কোশ্চেন পরে বল টেলরিং ডিপার্টমেন্টের স্টক কত দেখতে পাচ্ছি স্যার স্টক মানে কোন স্টক ক্লোজিং স্টক কত আছে 60,000 টাকা টেলরিং ডিপার্টমেন্ট ক্লোজিং স্টক কত 60,000 টাকা বলছে টেলরিং ডিপার্টমেন্টের যত টাকা স্টক মানে ক্লোজিং স্টক যত আছে ইজ অ্যাজিউম 80% ক্লথ কি বুঝতে পারছিস এই টেলরিং ডিপার্টমেন্টের ক্লোজিং স্টকে যত টাকা আছে তার মধ্যে 80% কি আছে ক্লথ আছে মানে ক্লথ ডিপার্টমেন্টের থেকে তুই কিনেছিস এই যে টেলরিং ডিপার্টমেন্টের ক্লোজিং স্টক 60,000 টাকা কি করে হয়েছে টেলরিং ডিপার্টমেন্ট বছরের শুরুতে কিছু মাল ছিল ও আরো কিছু মাল কিনেছিল ঠিক আছে তারপর কিছু মাল বেচে দিয়েছে তার মানে ওর ক্লোজিং স্টকে যে 60,000 টাকা আছে এই 60,000 টাকা কি রিপ্রেজেন্ট করছে ও ও বাইরের থেকেও কিছু মাল কিনেছিল আমার কথা সম্মান দিয়ে শোন ও বাইরের থেকেও মাল কিনেছিল আবার ক্লথের থেকেও কিনেছিল ওরা কোশ্চেনে বলে দিয়েছে এই ক্লোজিং স্টক যত আছে তার 80% ও ক্লথ ডিপার্টমেন্ট থেকে যে মাল কিনেছে তার 80% ওখানে আছে
আর 20% বাইরের। তো 20% কোনো ঝামেলা নেই, ঝামেলা 80% ঝামেলা। আমার কথাটা বুঝতে পারলি কি বললাম, লাইনটা কি বলতে চাইছে স্যার? ঝামেলা কেন, ভালো করে শোন, যদি এই কোশ্চেনে বলি যে একটা ডিপার্টমেন্ট আর একটা ডিপার্টমেন্টকে গুডস বেচেছে কস্ট প্রাইসে, এটা কোনো সমস্যা নেই। সমস্যা হলো সেলিং প্রাইসে গুডস বেচে বলে। সেলিং প্রাইসে গুডস বেচলে কি হয় জানিস, যখন দুটো ডিপার্টমেন্ট একসাথে হয়ে যায় তখন একটা ডিপার্টমেন্ট কখনো আর একটা ডিপার্টমেন্ট থেকে প্রফিট আর্ন করতে পারে না, একটা ডিপার্টমেন্ট কখনো আর একটা ডিপার্টমেন্ট থেকে প্রফিট আর্ন করতে পারে না। কিন্তু বল, ক্লথ ডিপার্টমেন্ট যখন টেলারিং ডিপার্টমেন্টে মাল বেচেছিল, প্রফিটে মাল বেচেছিল, প্রফিটে মাল বেচেছিল, বেচে দিয়েছিল, বেচে দিয়েছিল, বেচে যেইগুলো দিয়েছে সেইগুলো আলাদা, কিন্তু স্টকে এখনো তো মাল পড়ে আছে, 60,000 টাকার মাল পড়ে আছে, হ্যাঁ কি না? তো 60,000 টাকার মাল যে পড়ে আছে তার মধ্যে 80% ক্লথ আছে, তাহলে 60,000 80% ক্লথ আছে, বুঝতে পারছিস? আমি তোকে বোঝাচ্ছি, 60,000 80% ক্লথ কত হচ্ছে? 48,000 টাকা, 48,000 টাকা ক্লথ আছে। মানে এই যে 60,000 টাকা যে স্টক, তার মধ্যে 48,000 টাকা স্টক ক্লথ ডিপার্টমেন্টের, তার মানে এই 48,000 টাকা কি প্রাইসে রিপ্রেজেন্ট করছে? সেলিং প্রাইস। তাহলে আমাকে এখান থেকে কি হচ্ছে, প্রফিটটাকে ক্যান্সেল করতে হবে, যত টাকা প্রফিট, এটাই হচ্ছে কনসেপ্ট। আমার কথাটা বুঝতে পারলি? আমার কথাটা বুঝতে পারলি? প্রশ্ন হলো স্যার প্রফিট কত, কে প্রফিট করবে, প্রফিট কে করবে, প্রফিট কে করবে, ক্লথ প্রফিট করবে। তাহলে ক্লথের প্রফিট বের কর, ক্লথ কত পার্সেন্ট প্রফিট করেছে, কোশ্চেনে বলেছে ক্লথ কত পার্সেন্ট প্রফিট করেছে? সুন্দরভাবে তোরা বললি 30%। আমি বললাম তোরা খুব সুন্দরভাবে ভুল অ্যান্সার দিলি, 30% না, 30% প্রফিট করেন, স্যার লেখা আছে তো। আরে ভাই 30% প্রফিট করেছে, কবে করেছে? আগের বছর, আগের বছর। আরে আগের বছর যা প্রফিট করবে বছর তাই প্রফিট করবে, দেখ ইয়ারটা দেখ, ওটা আগের বছর 30% প্রফিট ছিল, তাহলে এই বছর স্যার এই বছর কত প্রফিট করেছে? একটু বোঝা গেছে, বুঝতে পেরেছিস? মুছে দিই, এটা এটা মুছে দিচ্ছি, আগামী দিনে নেক্সট ডে যখন অনার্সের অঙ্কগুলো করবো পুরো এই কনসেপ্টের উপরে বিল্ড হবে, পুরো এই কনসেপ্ট, আর কিছু থাকবে না। মোটামুটি বুঝতে পেরেছিস তো? না বুঝতে পারলে কোনো সন্দেহ, কোনো সমস্যা নেই, ভিডিও থাকবে, আর না হলেও পরের ক্লাসে তো করবো, পুরো এইগুলোই অঙ্ক হবে পরের দিন, পরের দিন সব কটা অঙ্ক, যা 4-5টা অঙ্ক করবো পুরো এই টপিকের উপরই অঙ্ক হবে, তো কোনো সমস্যা হবে না। তাহলে বল, আচ্ছা বল প্রফিট কে করবে, এইমাত্র বললো দুটো ডিপার্টমেন্ট ক্লথ আর টেলারিং, কে প্রফিট করবে? ক্লথ। কোনোদিন প্রফিটের পার্সেন্টেজ বলে দেবে, তোকে বের করতে হবে। তাহলে কি লেখ, ওয়ার্কিং সিজা লেখ, পার্সেন্টেজ অফ জিপি লেখ, পার্সেন্ট অফ জিপি কোন ডিপার্টমেন্ট বল, অন কোন ডিপার্টমেন্ট, অন ক্লথ ডিপার্টমেন্ট। তাহলে জিপি বের করবো কোন ডিপার্টমেন্টের, ক্লথ ডিপার্টমেন্ট। আচ্ছা কেউ কি জানিস, এমনি বলছি, জানলেও ভালো না জানলেও ভালো, বল জিপি বের, জিপি রেশিও বের করার ফর্মুলা মনে আছে? তো করেছিস তো জিপি রেশিও বের করার ফর্মুলা, জিপি বাই সেল ইন্টু 100, ইন্স্যুরেন্স ক্লেমও তো করেছিলি, করলি না? জিপি বাই সেলস ইন্টু 100 করিসনি? জিপি বাই সেলস কি লিখলাম বল, জিপি বাই সেলস ইন্টু 100। এখন তোদের মনে প্রশ্ন হলো জিপি বাই সেল তো এইটুকু লিখলি, এত বড় দাগ দিলাম কেন? নিশ্চয়ই তো কিছু গল্প আছে। আচ্ছা বল এদিক থেকে, বোর্ডের দিকে থাকা, টুকবি টুকবি টুকতে টাইম দেবো, কোন ডিপার্টমেন্ট, দেখ ডিপার্টমেন্টের নাম লিখেছি, কোন ডিপার্টমেন্টের প্রফিট? ক্লথ। বল ক্লথ ডিপার্টমেন্টের জিপি কত ছিল? 600,000 টাকা, ঠিক। আর ক্লথ ডিপার্টমেন্টের সেল কত বলতে পারবি? কত বল বল, ক্লথ ডিপার্টমেন্টের সেল কত? আরে সেল কত? এটা 16 লাখ। আমি বলবো ক্লথ ডিপার্টমেন্টের সেল 16 লাখ না, 18 লাখ, 18 লাখ সেল, এটার জন্যই বড় দাগ দিলাম। আরে ভাই এই সেল তো ও আউটসাইড সেল করেছে, আর এটা ইন্টার ডিপার্টমেন্টাল সেল, বুঝতে পারলি? তাহলে এখানে কি লিখবো, জিপি বাই সেলস প্লাস ট্রান্সফার, বুঝতে পারলি? বুঝতে পারলি কি বললে, আমার কথা বুঝতে পারছিস তো? তাহলে তোকে যদি দেখ আজকে যেইটুকু করলে কর না, পরের দিন আবার করবো এই অঙ্কটা, মানে এই অঙ্কটা মানে এরকম টাইপের অঙ্ক করবো, তাহলে তাহলে কি বুঝতে পারলি? স্যার যে মাল পাঠাবে তাহলে সে প্রফিট করবে, সবার প্রথম অত ভাবতে হবে না, তুই প্রফিট পার্সেন্টেজ বের করে ফেল। তাহলে কে মাল পাঠিয়েছে বল? ক্লথ ডিপার্টমেন্ট। তাহলে ক্লথ ডিপার্টমেন্ট প্রফিট বের করে ফেল, দেখ হয়ে গেল তো, তো কত হলো বল, 16 লাখ আর 2 লাখ ইন্টু 100 কত হলো বল, 6 লাখ বাই 18 লাখ, হ্যাঁ আমি আর বললাম 33.33%, ও বলে দিল 33.33%, মানে কত, এটাকে 1/3 বলে। তাহলে এই যে 1/3 বার করলাম, আচ্ছা আমরা যে এতদিন শিখেছি প্রফিট বা ব্রাঞ্চও তো করলাম, কখনো কখনো কষ্টের উপর হতো, কখনো কখনো সেলের উপর হতো, তাহলে এই যে 1/3 বার করলাম কার উপর করলাম, কষ্টের উপর না সেলের উপর? সেল, ঠিক বলেছে, কেন? আরে নিচে তো সেলই লেখা আছে, সেলের উপর করলি 1/3 অন সেলস। কোনো ডাউট আছে এখানে, এখানে কোনো ডাউট আছে, পুরো বুঝেছিস? কি বললাম আমি আবার বলছি, মন দিয়ে শোন স্যার,
আগে আপনি এতগুলো অঙ্ক করলেন, কোনো অঙ্কে ওয়ার্কিং করলেন, এই অঙ্কে কেন ওয়ার্কিং করলেন, ফার্স্ট কোশ্চেন এই অঙ্কে কেন ওয়ার্কিং করলেন, আমি বলি অ্যান্সারটা দিই, আমি কোশ্চেন করলাম আমি অ্যান্সার দিই কেন এই ওয়ার্কিংটা করলাম, তার পেছনে একটাই কারণ, গুডস ট্রান্সফার করেছে কোন প্রাইসে, সেলিং প্রাইস, এই জন্য সেলিং প্রাইস বললে এই ঝামেলাগুলো আসবে। আর তুই যদি অনার্সে পড়িস তোর অনার্সের অঙ্কে সেলিং প্রাইসই বলবে ট্রান্সফার, কখনো কষ্টে বলবে না, ঠিক আছে? তো তাহলে হয়ে গেল, সবার প্রথম তাহলে জিপিএসিও বের করবি, প্রফিট কে করবে কোশ্চেন পরে দেখে নিবি, এই অঙ্কে তো ক্লথ টেলর বলেছে, অন্য অন্য অঙ্কে তো অন্য নামও থাকতে পারে, যে প্রফিট করে, প্রফিট কে করেছে, ক্লথ, ক্লথের জিপি বের করলাম, মানে জিপি রেশিও বের করলাম, রেশিও বের করার ফর্মুলা স্যার বুঝেছি, বোঝা গেল, জিপি বের করার ফর্মুলা বোঝা গেল, টোকেছিস, টোকা হয়েছে, কমপ্লিট টোকা, বুঝবো, শুধু মাথায় রাখবি ওয়ান থার্ড অন সেল বেরোলো। এবার কি করবো দেখ, এবার দেখ কি লিখছি, দেখ নোট ওয়ার্কিং করছে, লেখ আনরিয়ালাইজড, তার নিচে লেখ আনরিয়ালাইজড। আচ্ছা আনরিয়ালাইজড মানে জানিস তো, বল না আনরিয়ালাইজড মানে কি বুঝিস, যেটা রিয়ালাইজ করতে পারে তো রিয়ালাইজড, আর যদি রিয়ালাইজ করতে না পারিস তাকে বলে আনরিয়ালাইজড। রিয়ালাইজ করতে পারিনি মানে, ভালো করে শোন, মন দিয়ে শোন, বারবার একই কথা বলছি, ক্লথ ডিপার্টমেন্ট টেলারিং ডিপার্টমেন্টকে মাল বেচছে, কি প্রাইসে মাল বেচেছে, সেলিং প্রাইস, যদি সত্যি যদি ক্লথ ডিপার্টমেন্ট টেলারিং ডিপার্টমেন্টে যে মালটা বেচেছিল কত টাকার মাল বেচেছিল, দেখ 2 লাখ টাকা, যদি 2 লাখ টাকার মাল যদি পুরো সোল্ড হয়ে যেত তাহলে এই কনসেপ্ট আসতোই না। ওরা কোশ্চেনে বলেছে এই টেলারিং ডিপার্টমেন্ট তো মাল কিনেছিল, তো মাল তো বেচতে পারিনি, অনেক মাল বেচতে পারেনি, যেই মালগুলো বেচতে পারিনি সেইগুলো তো স্টকে পড়ে আছে, এই স্টকে যত পড়ে আছে তার মধ্যে ট্রান্সফার গুডস ছিল 80%, বুঝতে পেরেছিস তো, বুঝতে পারি, ট্রান্সফার গুডস ছিল 80%, এই যে 60-80% কথা, 48,000 টাকা এমন আইটেম ছিল যেটা কিনা ক্লথ ডিপার্টমেন্টে কেনা হয়েছিল। তাহলে যখন দুটো কোম্পানি মার্জ হয়ে যায় তখন কেউ কারোর থেকে প্রফিট আর্ন করতে পারে না, তো এর মধ্যে এই যে 48,000 টাকার কথাটা বলছি এর মধ্যে একটা প্রফিট ঢুকে আছে না, ওই প্রফিটটাকে বের করতে হবে, আর কিছু না, ওই প্রফিটটাকে বের করতে হবে। তা আনরিয়ালাইজড প্রফিট অন কোন স্টক, প্রফিট অন ক্লোজিং স্টক না, হ্যাঁ কি না, প্রফিট অন ক্লোজিং স্টক, তাহলে কত টাকা ছিল বল, ক্লোজিং স্টক 60,000 টাকা, কত পার্সেন্ট লিখবো, 80%, কেন 80% হলো বুঝতে পারলি নাকি, বুঝিস না, 80% মাথায় ঢুকেছে, বারবার বলছি এই অঙ্ক, এই অঙ্ক 3-4 বার আছে, 3-4 বার আছে, ভালো করে প্র্যাকটিস করবি, অনার্সে আমি যত মনে পড়ছে 8 সালে এসছে, 2008 এসছে, 2013 এসছে এই অঙ্কটা, আবার জেনারেলে, এই জেনারেলে কবে দিয়েছে বললাম যে 19-এ দিয়েছে, 22-এ দিয়েছে, দেখিস কতবার এসছে, রোল করেছে অঙ্কটা, অনার্সে হয়তো আরও বার এসছে, আমার ঠিক মনে পড়ছে না আর কিবার এসছে, ঠিক আছে, দুটো তো বললাম আমি তোকে। এবার প্রফিট কত, 1/3 মনে পড়ছে, এই যে আচ্ছা যে প্রফিটটা জিপি, জিপি রেশিও বের করলি কোন বছর, ওটা কি আগের বছরে বের করলি নাকি এই বছরে বের করলি, এই বছর, আরে তুই এই ডেটাগুলো দিয়ে করলি তো এই বছরের হবে, 1/3 কার উপর, 1/3 সেলের উপর, আমাকে বল এই 60,000 টাকাটা কি প্রাইস বলতে পারবি, কস্ট প্রাইস না সেল প্রাইস, সেল প্রাইস, সেল প্রাইস, আরে ভাই কস্ট প্রাইস হলে ঝামেলাই থাকতো না, তাহলে কি হলো এটা 1/3, কত হচ্ছে 48,000 করলে 16,000 টাকা হচ্ছে, বোঝা গেল, কত হলো 16,000 টাকা হলো, বুঝতে পারলি তো, হেভি অঙ্ক ছিল অঙ্কটা, সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, আমি দুটো অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দেবো, যদি সময় পাস অবশ্যই করিস এই টাইপের অঙ্ক, তুই শিখে যাবি, পুরো শিখে যাবি অঙ্কটা, মানে করতে গেলেই তো আটকাবে, তখনই তুই বুঝতে পারবি, পরের দিন আমাকে দেখাতে পারবি যে কি আমার আটকাচ্ছে, দেখিয়ে দিতে পারবো। তারপর কি লিখবো বল, আনরিয়ালাইজড, প্রফিট অন, লেখ আনরিয়ালাইজড প্রফিট অন, কি লিখবো বল, ওপেনিং স্টক, তো বল, বল আমাকে বল, ওপেনিং স্টক কি বলতে পারবি, আচ্ছা বোর্ডের দিকে তাকা, বোর্ডের দিকে তাকা, আগে বল দেখি, ওপেন, এখানে যেমন ক্লোজিং স্টকের ভ্যালু 60,000 টাকা লিখলি, তাহলে ওপেনিং স্টকের ভ্যালু কত হতে পারে বল দেখি, ও 32,000 টাকা বলো, ঠিক বলেছে, বল দেখি, বল বল বল, এই বল, আনরিয়ালাইজ প্রফিট অন, আরে আনরিয়ালাইজ প্রফিট অন ক্লোজিং স্টক 60,000 টাকা লিখে দিলাম, তাহলে এরকম তো এখানে নিশ্চয়ই কোনো একটা ভ্যালু হবে, তো সেই ভ্যালুটা কত, 32,000 টাকা, কেন 32,000 টাকাই তো হবে, আরে আনরিয়ালাইজ প্রফিট অন ওপেনিং স্টক, আচ্ছা বল স্টক কার্ড, আমরা স্টক কার্ড দেখবো বলেছিলাম, টেলারিং, টেলারিং এর ওপেনিং স্টক কত ছিল, 32,000, এই 32,000 এর মধ্যে কতটা ক্লথ আছে, 80%, তাহলে 80% হবে স্যার প্রফিট, এটা কোন বছর প্রফিট করবো, আগের বছরে, আগের বছর কত বলেছিল 30%, দেখ কত, 7,680,
এত ওইটুকানি বাস শেষ হয়ে গেছে, একটা ছোট্ট জেনারেল পিএল করবো, অঙ্ক শেষ, আর এক মিনিট লাগবে অঙ্কটা করতে, ওইটুকানি। এটা আমাকে লাস্ট একটা অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্টের নাম কি জানিস? জেনারেল পিএল কোল্ড, লাস্ট অ্যাকাউন্ট জেনারেল পিএল, জেনারেল পিএল অ্যাকাউন্ট। তাহলে বুঝলি জেনারেল পিএল কখন খুলতে হবে? আগের অঙ্কগুলো খুলি জেনারেল পিএল না, কোন অঙ্ক খুলছে? ওই ট্রান্সফার গুডস এর সিস্টেম থাকলে তখনই খুলতে হবে জেনারেল। আনরিয়ালাইজড প্রফিট অন স্টক, অ্যাকচুয়ালি আনরিয়ালাইজড প্রফিট অন স্টক জেনারেল পিএল এই আসবে, তাই তো? তো দেখ কি হয় করবো স্যার, এই যে নেট প্রফিট ছিল দেখেছিস কত ছিল, 580,72, এটাকে কেইট থেকে বসিয়ে দিবি, কি লিখবি, কি বলে লিখবি, লেখ দেখ, বাই ডিপার্টমেন্টাল, লেখ বাই ডিপার্টমেন্টাল, লেখ বাই ডিপার্টমেন্টাল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কোন অ্যাকাউন্ট থেকে আসলো টাকাটা বল, কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা আসলো? পিএল থেকে, পিএল থেকে। তাহলে কি ছিল ডিপার্টমেন্ট দুটো যোগ করে দে, 580,000 প্লাস 72,000 যোগ করে বলবি কত হচ্ছে, তাই তো? বুঝতে পেরেছি, নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। কেরে আচ্ছা আমাকে বল, এই যে ক্লোজিং স্টক ছিল এর ওপর যে লোডিংটা ছিল, লোডিংটা করলাম তো একটা 16,000 বের করলাম না, তাহলে এটা কোন দিক লেখা উচিত বলতে পারবি? ব্রাঞ্চ করার পর এটা বলা উচিত এই দিকে লোডিংটা ক্লোজিং স্টকের লোড কোন দিকে হতে পারে, এই দিকে লিখবো, এই দিকে লিখবো 16,000 টাকা, এই দিকে লিখবো, এই দিকে 16,000 টাকা লিখবো। আর ওপেনিং স্টকের উপর যেটা করলাম সেটা কোন দিকে লিখবো, এই দিকে কত টাকা বের হলো বলতো? ওপেনিং স্টকের কত টাকা বের করলাম? 7680, ঠিক আছে? তো তাহলে এখানে লিখবো বাই, এখানে লিখবো টু। আচ্ছা এটা বল এটা কত ছিল বললো? 6,52,000। এখানে লিখবো বাই আনরিয়ালাইজড, লিখ আনরিয়ালাইজড প্রফিট অন ওপেনিং স্টক, আর এখানে লিখবো টু আনরিয়ালাইজড প্রফিট অন ক্লোজিং স্টক, ঠিক আছে? ক্লোজিং স্টক ওপেনিং স্টক হলো। আচ্ছা আর একটা খরচা ছিল দেখ কোশ্চেনে, একটা জেনারেল এক্সপেন্সেস বলে দিয়েছিল দেখ, 92,000 টাকা লেখ, জেনারেল এক্সপেন্সেস লেখ 92,000 টাকা, যোগ বিয়োগ কর অঙ্ক শেষ, লেখ টু জেনারেল এক্সপেন্সেস 92,000, যোগ বিয়োগ করে বল কত হচ্ছে বল বল কত হচ্ছে? 652 আর 7, 659,680। তাতে মাইনাস কর 16,092 কত বলতো কত হচ্ছে, যেটা হচ্ছে তাকে বলে টু নেট প্রফিট। বল কত হচ্ছে এর থেকে দুটো বাদ দে, মিলে গেছে অঙ্ক শেষ। বুঝলি অঙ্কটা পুরো, গোটা অঙ্ক বুঝিয়ে দিলাম। আচ্ছা দেখ কি বলছে, অন 1/4/2020 এক্সেল ইনভেস্টমেন্ট লিমিটেড, তাহলে কোম্পানির নাম কি ছিল? এক্সেল ইনভেস্টমেন্ট লিমিটেড, লেখ ইন দা বুকস অফ এক্সেল ইনভেস্টমেন্ট লিমিটেড, ঠিক আছে? তো হ্যাড 15,000 ইকুইটি শেয়ার, মানে এত তারিখে কতগুলো ইকুইটি শেয়ার ছিল? 15,000 খানে ইকুইটি শেয়ার ছিল, কতগুলো ইকুইটি শেয়ার ছিল বল? 15,000 খানে ইকুইটি শেয়ার ছিল, তাহলে এতগুলো ইকুইটি শেয়ার ছিল মানে ওপেনিং ব্যালেন্স টু ব্যালেন্স বিডি, লেখ 1,420, লেখ 1,420, কি লিখবো? টু ব্যালেন্স বিডি, কতগুলো শেয়ার ছিল বল? 15,000টা শেয়ার ছিল, তাই তো? 15,000টা শেয়ার মানে কত? 1,50,000 টাকা। তার ভ্যালু কত, কস্ট ভ্যালু কত বল? 1,75,000, ক্যাপিটালে করে 1,75,000 বসিয়ে দিলাম, বোঝা গেল? এক একটা করে করবি, নাম্বার পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। নেক্সট বলছে অন 15/7/20 আইটিসি লিমিটেড মেটা বোনাস ইস্যু, আইটিসি কোম্পানি মানে কোন কোম্পানির শেয়ার কিনছি আমরা? আইটিসি কোম্পানি। তাহলে এখানে কি লিখবো? ইনভেস্টমেন্ট ইকুইটি শেয়ার ইন আইটিসি, আইটিসি লিমিটেড অ্যাকাউন্ট, তাই তো? আমরা কোন কোম্পানিতে ইনভেস্ট করেছি? আইটিসি কোম্পানিতে। হ্যাঁ আইটিসি কোম্পানি আমাকে বোনাস শেয়ার দেবে, কি বলেছে? বলছে যদি তোমার আইটিসি কোম্পানির তিনটে শেয়ার কেনা থাকে তোমাকে একটা বোনাস শেয়ার দেবো, তিনটে কেনা থাকলে একটা বোনাস শেয়ার দেবো। তো কতগুলো শেয়ার ছিল বল? কতগুলো শেয়ার ছিল?
তিনটে থাকলে একটা বোনাস শেয়ার দেবে, শেয়ার কতগুলো ছিল 15,000 শেয়ার ছিল, তাহলে কতগুলো বোনাস শেয়ার দেবে 5,000টা, তা 5,000টা যদি বোনাস শেয়ার দেয় তাহলে ফেস ভ্যালু কত 50,000 টাকা, তাহলে লেখ টু বোনাস শেয়ার, লেখ টু বোনাস শেয়ার, লেখ টু বোনাস শেয়ার কত হবে 50,000 টাকা। এগুলো দেখিয়ে দিতে হবে না, 15,000টা শেয়ার ইন্টু 1/3 করে যেটা হবে ইন্টু 10, ডেট কত 15,720, আর আমরা জানি এর জন্য কোনো পেমেন্ট করতে হয় না। হয়ে গেল দুটো লাইন হয়ে গেল। নেক্সট, এগেইন অন 1/9/2020 আইটিসি লিমিটেড অফার রাইট এন্টাইটলমেন্ট, আগে বলেছি রাইট শেয়ার, রাইট শেয়ার বলেছিলাম, ভালো করে এই জায়গাটাই বুঝতে হবে। অ্যাকচুয়ালি অঙ্কটা করালাম পার্টিকুলার এই লাইনটার জন্য, এই লাইনটা দেখে নে, কারণ বাকি যে বাইরে দুটো হোমওয়ার্ক দিচ্ছি সে দুটো অঙ্ক ইজিলি পেরে যাবি এই লাইনটা শোনা গেলে। বলছে 1/9/2020 আইটিসি কোম্পানি অফার করেছে রাইট এন্টাইটেলমেন্ট অফ 3 শেয়ার ফর এভরি 5 শেয়ার হেল্ড। কি বলেছে জানিস? বলছে আমার কোম্পানির যদি কারোর 5টা শেয়ার কেনা থাকে আমি তাকে কতগুলো অধিকার দেব, শেয়ার দেব না, তিনটে শেয়ার কেনার অধিকার দেব, তিনটে, 5টা হলে তিনটে আর একটা থাকলে কত 3/5, কতগুলো শেয়ার ছিল বল 20,000টা, 20,000টা শেয়ার ছিল তো বল কতগুলো শেয়ার ছিল, না 15,000টা শেয়ার ছিল, তারপর 5,000 বোনাস পেলো, 20,000টা শেয়ার ছিল, তাহলে 20,000 × 3/5 করলে কত হচ্ছে 4, 12,000। তার মানে তুমি রাইট শেয়ার তুমি নিতে পারবে কতগুলো, তোমার অধিকার কত করে 12,000টা নিতে পারবে। এবার আমি 12,000টা নাও নিতে পারি, আমার কাছে টাকা না থাকে 12,000 নেবো কি করে, ঠিক আছে, বা দেখা হলো আমার ইচ্ছাও নেই 12,000টা শেয়ার নেওয়ার, হতে পারে, তাহলে আমি নিতে পারি কত ম্যাক্সিমাম কত নিতে পারি 12,000 নিতে পারি, ঠিক আছে। তো কি বলেছে, কি বলেছে পর, আমি কতগুলো নিচ্ছি পর, ভালো করে পর বলে দিয়েছে। ও বলছে রাইট শেয়ার যদি নিই তাহলে পেমেন্ট করতে হবে, তো আমি যদি রাইট শেয়ার নিই আমি ম্যাক্সিমাম 12,000 নিতে পারবো, আর আমি যদি নিই তাহলে আমাকে পেমেন্ট করতে হবে, কত টাকা পেমেন্ট করতে হবে, বলছে 2 টাকা প্রিমিয়াম দিতে হবে। 2 টাকা প্রিমিয়াম মানে কি, 10 টাকা যদি ভ্যালু হয় আর 2 টাকা প্রিমিয়াম মানে কত দিতে হবে 12 টাকা দিতে হবে, ঠিক আছে, কিন্তু আমি কি 12,000টা কিনছি। বলছে এক্সেল ইনভেস্টমেন্ট লিমিটেড এক্সাইজ 1/4 অফ ইটস রাইট এন্টাইটেলমেন্ট টু পারচেস রাইট শেয়ারস, অর্থাৎ আমার যত অধিকারের মধ্যে জন্মালো তার আমি কতটা কিনেছি, আমি তার 1/4 কিনছি, মানে 12,000 নিচ্ছি না, 12,000 এর 1/4 কত 3,000টা কিনছি, কতগুলো রাইট শেয়ার কিনছি আমি 3,000টা শেয়ার, তাহলে একটা শেয়ারের জন্য কত করে লাগছে 12 টাকা করে, বুঝতে পারলি, 10 টাকা ফেস ভ্যালু 2 টাকা প্রিমিয়াম, তাহলে 3,000 × 12 কত 36,000 টাকা। গল্পটা বুঝতে পারলি তো কি বললাম, তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট, লেখ টু ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে 3,000টা শেয়ার মানে এখানে 30,000 টাকা আর এখানে 36,000 টাকা, বলে দিলাম, বুঝিয়ে দিলাম। ডেট কত 1/9/20। নেক্সট, তাহলে আমি কিনতে পারি কতগুলো রাইট শেয়ার, এবার তো বলেছিলাম আমার অধিকার ছিল কতগুলো রাইট শেয়ার 12,000টা কিনতে পারি, কিন্তু আমি কিনেছি কত, তাহলে কিনিনি কত 9,000টা রাইট শেয়ার কিনিনি। এই যে যে 9,000টা রাইট আমি কিনলাম, এই 9,000টা রাইট কি করব, অন্য কাউকে বেচে দিতে পারি, অন্য কাউকে বেচে দিতে পারি রাইট, আমি অন্য কাউকে বেচতে পারি, না কিনলে আমি যা পুরো দেখো আমার আমার তার টাকা নেই কেনার ইচ্ছা নেই, পুরো 12,000টাই বেচে দিতে পারি, রাইট বেচবো শেয়ার না, মানে আমার অধিকারটা বেচে দেবো, ঠিক আছে, যাকে বেচে দেবো সে আবার শেয়ার কিনতে পারবে, তাহলে আমার রাইট বেচছি, কতগুলো রাইট বেচছি বল 9,000 রাইট বেচছি, তাহলে কত টাকা করে রাইট বেচে কত টাকা করে পাচ্ছি, দেখ কি বলেছে বল, রাইট বেচে কত টাকা করে পাচ্ছি, মানে বলেছে দেখ সোল্ড দ্য রেস্ট 3 টাকা, রাইট বেচে কত করে পাচ্ছি 3 টাকা, তার মানে কত টাকা হলো, একটা শেয়ারে তিন, একটা রাইটে 3 টাকা, তাহলে 9,000টা রাইটে কত 27,000 টাকা পাচ্ছি। স্যার এইটার এন্ট্রি কোথায় হবে, ভালো করে শুনবি, কিন্তু বলছে এই যে 27,000 টাকা পাচ্ছি এটা পিএল অ্যাকাউন্টের ক্রেডিটে বসে, কোথায় বসে, পিএল অ্যাকাউন্টের ক্রেডিটে বসে, আর পিএল অ্যাকাউন্টের ক্রেডিট দিক মানে কি ইনকাম। স্যার এটা কোথায় লিখবো, আমি বারবার বলছি কেউ এই এন্ট্রি পার্টিকুলার এই এন্ট্রি রাইট শেয়ার বেচলে, রাইট বেচলে নট রাইট শেয়ার, রাইট বেচলে কেউ ক্যাপিটালের ঘরে লিখতে পারে, আদারওয়াইজ পিএল এর ক্রেডিটে, কি বললাম বুঝতে পারলি তো, রাইট বেচলে কোথায় লিখতে পারে, আমি কোথায় লিখবো, আমি কোথায় লিখবো শুনবি, রাইট বেচলে কোথায় লিখবো পিএল অ্যাকাউন্টের ক্রেডিটে লিখবো, কোথায় লিখবো, রাইট বেচলে কোথায় বসে পিএল এর ক্রেডিটে বসে, এখানে তো পিএল কোথাও খোলা নেই, খোলা আছে, আমি কোথায় নেবো, নেবো না এন্ট্রি নেবো না, একটা নোট দিয়ে দেবো অঙ্কের শেষে যে সেল অফ রাইট ইস ট্রান্সফার্ড বা ইস ক্রেডিটেড টু পিএল অ্যাকাউন্ট, ঠিক আছে, কত টাকা 27,000 টাকা, বুঝতে পারলি কি বললাম, রাইট বেচলে, রাইট বেচলে কোথায় বসে পিএল এর কেইটে বসে, পিএল এর কেইটে, তো আমি তো এখানে পিএল খুলিনি এন্ট্রি করবো না, বোঝা গেল কি বললাম, মাথায় থাকবে তো, মনে রাখতে হবে, হ্যাঁ তোর যদি মন চায় করতে পারিস, বইতে করেছে,
বইতে করেছে সেটা হচ্ছে তুই এখানেও লিখতে পারিস, তুই 27,000 টাকা এখানেও লিখতে পারিস, ঠিক আছে, এখানেও লিখতে পারিস, কোনো সমস্যা নেই এখানে, ঠিক আছে, তো ওটাও লেখা যায়, দুটোই ঠিক, দুটোই ঠিক, কোনো ভুল নয়। নেক্সট কি বলে তারপর, বলছে দেখ পর ডেট পর, তাহলে রাইট বেচার তো এন্ট্রি করলাম না আমি, 15/8/20 আইটিসি কোম্পানি ডিভিডেন্ড ডিক্লিয়ার করছে, 15/8/20 ডিভিডেন্ডের ডেট তো এইদিক হবে, মানে ডিভিডেন্ড এইদিক বলছে 15/8/20 কি লিখবো, বাই ব্যাংক, তাহলে ডিভিডেন্ড কত ছিল দেখ, আমি কি বলেছিলাম ওপেনিং এর উপর ডিভিডেন্ড পাবে, তাই তো বলেছিলাম তো 1,50,000 টাকা, কত পার্সেন্ট ডিভিডেন্ড, 10%, তাহলে 1,50,000 টাকে 10% কত হয়, 15,000 টাকা, এই বছর কোনো শেয়ার কিনিনি, বোনাস শেয়ার, এরপর ডিভিডেন্ড হবে না, রাইট শেয়ার হবে না, এই বছর যদি কোনো শেয়ার কিনিস তার উপর ডিভিডেন্ড, এই বছর কোনো শেয়ার কিনিসনি, ঠিক আছে, তো হয়ে গেল ডিভিডেন্ডও হয়ে গেল। লাস্ট পয়েন্ট কি বলেছে দেখ পর, বলছে বোনাস শেয়ারস ওয়ার নট কনসিডার ফর ডিভিডেন্ড, সুন্দরভাবে লিখে যে বোনাস শেয়ার এবার ডিভিডেন্ড কনসিডারই করা হবে না, বলেই দিয়েছে বোনাস এবার ডিভিডেন্ড কনসিডার করা হবে না, ঠিক আছে। 31/1/21 এক্সেল ইনভেস্ট লিমিটেড সোল্ড, 1,500 খানা শেয়ার বেচে দিচ্ছে, 1,500 খানা শেয়ার বেচে, শেয়ার বেচলে কোন দিক হবে, এইট দিকে লিখবি, শেয়ার বেচছে, কিন্তু ভালো করে শোন শেয়ার বেচছে, ঠিক আছে, তো যেমন আগে একটা অঙ্ক বলছিল বোনাস শেয়ার বেচেছে, কোন অঙ্ক বলছে রাইট শেয়ার বেচে, এখানে বলছে শেয়ার বেচেছে, ঠিক আছে, শেয়ার বেচেছে, কতগুলো শেয়ার বেচে, 1,500 খানা শেয়ার, মানে কত, 15,000 টাকা, তাহলে কি লিখবো, বাই ব্যাংক। ডেট বল, শেয়ার বেচার ডেট কবে, 31/1/21 প্রশ্ন হলো কত টাকায় বেচেছে, দেখ ভালো করে শোন কত টাকায় বেচেছে, ওয়ার্কিংস কর, এই ওয়ার্কিংস কর, ওয়ার্কিংস লেখ, লেখ সেল অফ শেয়ার্স, ওয়ার্কিংস লেখ সেল অফ শেয়ার্স, কি লিখবি, সেল অফ শেয়ার্স, লেখ সেল অফ শেয়ার্স, প্রথমে কি লিখবো, কস্ট, প্রথমে কি লিখবি, কস্ট, শেয়ার কত টাকা বেচে, প্রথমে লিখবো কস্ট, তাহলে শেয়ার কিনেছিলি কত টাকা দিয়ে বল, এক একটা শেয়ার কিনেছিলি কত টাকা দিয়ে, তোকে বলতে হবে, শেয়ার বেচেছিস কষ্টের চেয়ে 20% বেশি দামে, ঠিক আছে, তো কষ্টের চেয়ে 20% বেশি দামে, তাহলে দেখ শেয়ার গুলো কিনেছিলাম কত টাকা করে, দেখ সেল অফ শেয়ার, প্রথমে লিখতে হবে কস্ট প্রাইস, তার সঙ্গে প্রফিট যোগ করবি, সেল বেরিয়ে যাবে, তাহলে বলেছিল তুই 1,500টা শেয়ার বেচছিস, কতগুলো শেয়ার বেচছিস, 1,500টা শেয়ার, এক একটা শেয়ার কিনেছিলাম 12 টাকা করে, একটা শেয়ার কিনেছিলাম কত টাকা করে, 12 টাকা করে, ঠিক আছে, একটা শেয়ার কিনেছিলাম 12 টাকা করে, ঠিক আছে, একটা শেয়ার কিনেছিলাম 12 টাকা করে, তাহলে 1,500 × 12 গুণ কর কত হচ্ছে, 18,000 টাকা, তার প্রফিট করেছে, প্রফিট কত বলেছে বল, প্রফিট কত বলেছে অঙ্কে বল, প্রফিট 20%, কার উপর প্রফিট করে, 20% কস্টের উপর, তাহলে এর উপর 20% চাপিয়ে দে, 18,000 × 20% কর, 18 × 36 মানে 3,600, তাহলে সেল করলি কত টাকা দিয়ে, 21,600 টাকা দিয়ে সেল, তাই তো, তাহলে রাইট শেয়ার মানে শেয়ার বেচে কত টাকা কামালি, 21,600 টাকা কামালি। এবার তো জানতি একই নিয়ম, কোনো কিছু বেচলে তার প্রফিট বা লস বেরোবে, তাহলে শেয়ার বেচেছিস প্রফিট বা লস হবে, তাহলে কি হবে, লিখবো সেল কত, 21,600 মাইনাস কি করবো, কস্ট, পুরো আগের মতন হবে কস্টটা, মনে পড়ছে তো, কি করবি, ওপরে লিখবি 1,75,000 যোগ 36,000, তাই তো, আর মাইনাস হবে কত, মাইনাস তো কিছু নেই ওখানে, ডিভাইডেড বাই 1,50,000 যোগ 50,000 যোগ 30,000, ঠিক আছে, মাইনাসও কিছু নেই, করে যেতে হবে ইনটু কতগুলো শেয়ার বেচছিস, 15,000 কর, ভ্যালু কত হচ্ছে বল, বল ভ্যালু কত হচ্ছে, করে দেখে বলিস কত হচ্ছে ভ্যালু, ওপরটা কি 2,11,000 রে, ওপরটা কি 2,11,000 দেখতো, 175 + 36 2,11,000 বাই 1,00,000 মানে 2,00,000 2,30,000, তাহলে 2,11,000 বাই 2,30,000 ইনটু 15,000 কত হচ্ছে, 13,760 বা 61,
13,760/61 তাহলে 13,761 কস্ট, তাহলে কি বেরিয়ে গেল এটা থেকে, এটা বাদ দিয়ে প্রফিট বেরিয়ে যাবে কত, কত হচ্ছে 21,600 থেকে 13,761 বাদ দিয়ে প্রফিট বেরোবে, কত বল 7839 এটা প্রফিট বেরোলো। তাহলে প্রফিট ক্যাপিটালে ঘরে বসাই 7839, বছরের শেষ দিন, বছরের শেষ দিন কবে ছিল বল 31/3/21 টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, শেষ অঙ্ক ব্যালেন্স কর, আচ্ছা দেখো এবার টোটালটা করব, সেই 2,00,000 এই যে এবার কি হলো এখানে 7839 বললাম তো প্রফিটটা হলো 31/21 টু পিএল অ্যাকাউন্ট, এবার নমিনাল লেখো টোটাল করে 2,30,000, সেই 2,30,000টা এই দিক লিখবো, 2,30,000 থেকে 15 বাদ দিলে কত হলো 2,15,000, এবার এই দিকে এই ঘরটা করো ডেবিটে 1,75,000 প্লাস 36,000 প্লাস 7839 কত হচ্ছে 2,18,839, এটা আবার এদিক লিখবো, তার থেকে মাইনাস করবো 21,600, 1,97,239, এই দিক 15,000 লিখলাম, সেই 15টা এদিক বসাবো, এখানে লেখো টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে 15,000 টাকা, এটা ক্লোজিং ব্যালেন্স মানে বাই ব্যালেন্স সিটি, এত টাকা ব্যালেন্স পড়ে আছে, কি লিখবো 31/3/21 শেষ। A company was incorporated on 1st August 2020. তো কে কো দেখে অঙ্কগুলো একই ধরনের অঙ্ক আছে, তো কোনো আলাদা নেই, মানে রিসেন্ট ইয়ারে কেমন এসে এটা সিবিসিএস এ আসা অঙ্ক, সিবিসিএস সিস্টেম আসা। টু টেক ওভার আ বিজনেস ফ্রম 1st April 2020. দ্য প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট অফ দ্য বিজনেস ফর দ্য ইয়ার এন্ডেড অন 31st মার্চ 2021 ইজ গিভেন হিয়ার অ্যাজ আন্ডার। তো সব ডিটেইলস দিয়ে দিয়েছে দেখ, বলেছে ইট ইজ অ্যাসারটেন দ্যাট সেলস ফর ইচ ফেব্রুয়ারি আর মার্চ, ফেব্রুয়ারি আর মার্চের সেলস আর 1.5 times, আগে প্রথম দিন করেছিলাম ফেব্রুয়ারি মার্চে দেড় গুণ সেল হয়েছে অন্যান্য মাসে যা সেল হয়েছে, ঠিক আছে। তো আর সেলস ফর মে আর জুলাই, মে আর জুলাই মাসে অনলি হাফ সেলস হয়েছে, বলছে অ্যাপোর্শন দ্য ইয়ার প্রফিট বিটুইন প্রি ইনকর্পোরেশন এন্ড পোস্ট ইনকর্পোরেশন কর্পোরেট বলছে। অঙ্ক স্টার্ট করি, কত নম্বর অঙ্ক, নাম্বার 34, টাইমলাইন তখন বল ইয়ার এন্ড কবে বলেছে 31/3/21 শুরু হয়েছিল তাহলে 1/4/20 আর ইনকর্পোরেট 1/8/20 এটা প্রি আর এটা পোস্ট, প্রি হচ্ছে 4 মাস পোস্ট হচ্ছে 8 মাস, তাহলে টাইম রেশিও কত হবে 1:2, এবার করবো কি সেলস রেশিও, কোন কোন মাসে সেল বলেছে, এখানে বলেছে ফেব্রুয়ারি মাস আর মার্চ মাস, ফেব্রুয়ারি আর মার্চ মাসে বলেছে দেড় গুণ, তাই তো ফেব্রুয়ারি মার্চের দেড় গুণ আর মে আর জুলাই বলেছে হা, তাহলে এপ্রিল, এপ্রিল মাসে সেল কিছু বলেছে না, মের কিছু বলেছে হ্যাঁ মে আর জুলাই, মে আর জুলাই, মে আর জুলাই, তাহলে এখানে এখানে দেখ এপ্রিল মাসে সেল তো 1 টাকা, মে আর জুলাই, মে আর জুলাই সেল কত বলছে হাফ বলেছে, তাহলে মে আর জুলাই যদি হাফ হয় তাহলে মের হাফ জুনের পুরো 1, জুলাইয়ের হাফ, তাহলে ঠিক আছে হয়ে গেল, তাহলে কত হচ্ছে 1, 2, 3 ফ্রি হয়ে গেল 3, পোস্ট তাহলে পুরো টানা আগস্ট মাস থেকে জানুয়ারি অবধি, তাহলে পোস্ট আগস্ট থেকে জানুয়ারি 6 মাস মানে 1 × 6 = 6 আর মার্চ, তাই তো মার্চে
ফেব্রুয়ারি আর মার্চ দের করে দের ইনটু তিন তিন আর ছয় নয় রেশিও হলো 3:9 মানে 1:3 টাইম রেশিও 1:2 আর সেল রেশিও 1:3 তোমার পর টাকার সেম স্টেটমেন্ট সই অ্যাপোর্শনমেন্ট অফ কফি বিটুইন প্রি ইনকর্পোরেশন পিরিয়ড অ্যান্ড পোস্ট ইনকর্পোরেশন পিরিয়ড and post incorporation period next different video chahiye log ko particular তারপর লিখবো বেসিস রেশিও টোটাল প্রি আর পোস্ট প্রথমে একটা একটা বলবি গ্রস প্রফিট প্রথমে বল গ্রস প্রফিট কত করেছিলাম তুই কি হবে সেলস রেশিও এইমাত্র করলাম 1:3 750 কে 1:3 করলে কত হয় 1,87,500 আর 5,62,500 রেন্ট অ্যান্ড রেটস ইন্টারনেট কোন রেশিওতে হয় টাইম রেশিওতে রেশিও 1:2 টাকা 45,000 তাহলে 45,000 কে 1:2 তে ভাগ করলে কত হয় 15,000 আর 30 নেক্সট রিয়েক্টার ফিস রিয়েক্টর ফিস কত বলছে বল 50,000 টাকা ডাইরেক্ট পোস্টে বসবে জানি আমরা নেক্সট স্যালারিজ স্যালারিজ কত বলছে বল টাইম নিশ্চিত হবে কত হচ্ছে বল ৪২,585 নেক্সট অফিস এক্সপেন্সেস তাই তো কত
1,20,000 এটাও টাইম রেশিও, কত হচ্ছে 40,000 আর 80,000, নেক্সট ট্রাভেলার্স কমিশন, ট্রাভেলার কমিশন টাকাটা কত ছিল 30,000, জানিস ট্রাভেলার কমিশন কিসের উপর হয়? এটা সেল না, মানে তোরা ভাবতে পারছিস সেটা সবখানে তো টাইম রেশিও হচ্ছে, ভাবলি কিসের উপর হতে পারে, ভাব না ট্রাভেলার কমিশন কেন ট্রাভেল করছে, কমিশন দিচ্ছে কেন দিচ্ছে না, ওই সেলের জন্য সেটা করলে তো সেল বাড়বে, তো সেলের উপর ডিপেন্ড কত 1:3, ৭,500 আর 22,500, ছিল 35,500, 1:3 সেলস রেশিও, 9,375 আর 28,125, নেক্সট ব্যাড ডেট, ব্যাড ডেট কত টাকা ছিল বল, এটা সেলস রেশিও তো হয় 1:3, 1,875 আর 5,625, অনেক ফিট লেগ হোক না, কত আসছে বল, 7,083 আর 14,167, ডেপ্রিসিয়েশন টাইম রেশিও 1:2, 15,000 টাকা, 5,000 আর 10,000, লাস্ট লেন ডিভেঞ্চার ইন্টারেস্ট, ডিভেঞ্চার ইন্টারেস্ট কত টাকা দিয়েছে বল, 11,250, বল দিয়ে কথা বলবি, ডিভেঞ্চার ইন্টারেস্ট 11,250, ডিভেঞ্চার কাদের দি, ডিভেঞ্চার কোথায় হয়, নর্মাল ছোটখাটো বিজনেস হয় নাকি কোম্পানি দিয়ে হয়, ডিভেঞ্চার কোম্পানি দিয়ে হয়, তাহলে পুরোপুরি পোস্টে বল, যোগ্য কর, কথা হচ্ছে
4,65,000, ঠিক। তারপরটা কর, ৩৩৬,660, মাইনাস করে একটা করে কি লিখবো, এ মাইনাস বি দিয়ে লিখবো কি, গ্রস প্রফিট। প্রফিট বের হলো এ মাইনাস বি, কত বলছি প্রথমটা 285,000, তাই তো? তারপর একটা 59,167, লাস্টটা বলছে 2,258 বলছে। অঙ্কটা শেষ হয়ে গেল, ঠিক আছে। এই যে 59,167 টাকে কি বলে, ক্যাপিটাল প্রফিট। ৫,833, এটা হচ্ছে রেভিনিউ প্রফিট। বলছি ললিত এন্ড সঞ্জয় আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট এন্ড লস ইন দ্য রেশিও অফ 3:2, জমি বিজনেস করছে তাদের রেশিও ছিল 3:2, দ্য ব্যালেন্স শিট দিয়ে দিয়ে দেখো কোশ্চেনে, ঠিক আছে। তো মানে যে আগে যে পার্টনারশিপ ফার্ম ছিল, এই পার্টনারশিপ ফার্মে ব্যালেন্স শিটটা দিয়ে দিয়েছে। এবার কি বলেছে, দ্য পার্টনার্স এগ্রি, পার্টনার এগ্রি করছে কনভার্ট করবে পার্টনারশিপ ফার্মটা লিমিটেড কোম্পানিতে নিয়ে যাবে। দ্য ফলোয়িং টার্মস অ্যান্ড কন্ডিশন উইল বি অ্যাপ্লিকেবল ফর দ্য ফার্ম। অথোরাইজ ক্যাপিটাল বলেছে কত, 5,00,000 টাকা, ঠিক আছে। যার মধ্যে যে নতুন যে কোম্পানিটা হবে তার অথরাইজ ক্যাপিটাল হবে, অথরাইজ ক্যাপিটাল যেই ক্যাপিটাল ছাড়া, যেটা ছাড়া কোম্পানি চালুই হতে পারবে না। একটা মিনিমাম একটা অথরাইজ ক্যাপিটাল হচ্ছে এমন ক্যাপিটাল যার বেশি কোম্পানি ক্যাপিটাল হতে পারবে না, অর্থাৎ শেয়ার ইস্যু করা যাবে না, ঠিক আছে। তো তোর মধ্যে 30,000টা ইকুইটি শেয়ার 10,000 করে, 3,00,000 টাকা, 2,000টা প্রেফারেন্স শেয়ার 100,000 করে, ঠিক আছে। তো 2,00,000 টাকা বলছে অল অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস টু বি টেকেন ওভার বাই দ্য কোম্পানি, কোম্পানি সমস্ত অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি, ল্যান্ড নিয়ে নেবে 95,000 টাকা দিয়ে, প্ল্যান্ট নিয়ে নেবে 92 দিয়ে, বিল নেবে 12,000 টাকা দিয়ে, স্টক নেবে 36,000 টাকা দিয়ে, ঠিক আছে। তারপর ক্যাশ ইন হ্যান্ড নেবে 5,300, সান্ডি রেডার্স 10% প্রভিশন, সান্ডি রেডার্স যত টাকা ছিল 10% প্রভিশন হবে, কেইটার্স 40,000 টাকা, ব্যাঙ্ক ওভারটা 65,000 টাকা, গুডউইল 15,000 টাকা টু বি নিউলি টেকেন, এই বলে দিয়েছে এই নেব। উইথ দ্য পারচেস কনসিডারেশন ইজ টু বি ডিসচার্জ বাই দ্য ইস্যু অফ 12,000 ইকুইটি শেয়ার অফ রুপিস 10 ইচ অ্যাট এ প্রিমিয়াম রুপিস 2, তার মানে যাদের থেকে নিচ্ছি তাদেরকে পেমেন্ট করতে হবে। তো ইকুইটি শেয়ার দেবো 12,000টা শেয়ার, 10,000 দেবে ফেস ভ্যালু, 2,000 প্রিমিয়াম মানে 12,000 দেবো, আর 750টা প্রেফারেন্স শেয়ার দেবো 100,000 করে, বাকি টাকাটা দেবো ক্যাশ। তো সবার প্রথম তুমি নেট অ্যাসেট টেকেন ওভার বের করো, আরও পারচেস কনসিডারেশন করে ফেলো, নেট অ্যাসেট টেকেন ওভার তখনই বের করবে পারচেস কনসিডারেশন কোশ্চেনে বলে না দিলে, ঠিক আছে। তো বলেছে ব্যালেন্স অ্যামাউন্টটা তুমি ক্যাশ দিয়ে পেমেন্ট করতে, মানে তোমাকে পারচেস কনসিডারেশন তোমাকে বলেনি, তো নেট অ্যাসেট টেকেন ওভার বের করবে ওখান থেকেই বেরোবে পারচেস কনসিডারেশন। তো তারা বলছে তোমাকে একটা ওপেনিং ব্যালেন্স শিট করতে বলছে ইন দ্য বুকস অফ নিউ কোম্পানি। দেখো নতুন বর্তমানে যে রুল হয়েছে
অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013, ঠিক আছে, কোম্পানির যে ব্যালেন্স শিট খুলতে হয় না সেখানে শিডিউল সিক্স মেনটেন করতে হয়, ঠিক আছে, শিডিউল সিক্স মেনটেন করে খুলতে হয়। তো এই টাইপের ব্যালেন্স শিট তোমরা যখন বিকম ফিফথ সেমিস্টারে উঠবে তখন ওই রকম ব্যালেন্স শিট আসবে। আমি না সোল প্রপার্টিশিপ বিজনেস বা পার্টনারশিপ ফার্মে যেমন ব্যালেন্স শিট যেমন একদিকে লাইবিলিটি আর একদিকে অ্যাসেট সেই অনুযায়ী খুলে দিচ্ছি। স্যার যদি আপনি এইভাবে খুলে দিচ্ছেন, কিন্তু দেখো দেখো একটা কথা মাথায় রাখবে, একটা কথা মাথায় রাখবে, তোমাকে বলছি ক্লিয়ারলি ভাই বলছি, তোমাদের একটু শুনে রাখো, বর্তমানে যে কোম্পানির ব্যালেন্স শিট হয় না সেটা শিডিউল সিক্স মেনটেন করেই করতে হয়, শিডিউল সিক্স মেনটেন করে করতে হয়, ঠিক আছে। ধরো একভাবে প্রথমে লাইব্রেরি, তারপরে থাকবে অ্যাসেটস। যেমন আগে কী হতো, তোমরা পার্টনারশিপ ফার্ম বা স্বল্প বিজনেস কী করেছো, এরকম করেছো বাঁদিকে লাইব্রেরি ডান দিকে অ্যাসেট এরকম কর, ঠিক আছে। ধরো কিন্তু কোম্পানির ব্যালেন্স শিট এরকম হয় না, কোম্পানি ব্যালেন্স শিট এরকম হয় ডাইরেক্ট, প্রথমে লিখবে লাইব্রেরি তারপরে হবে অ্যাসেটস, ঠিক আছে, প্রথমে লিখবে লাইব্রেরি তারপরে হবে অ্যাসেটস, এইভাবে হচ্ছে কোম্পানি ব্যালেন্স শিটটা হয়, ঠিক আছে। তো ঠিক আছে, আমি দেখি কীভাবে কী করানো যায়, ঠিক আছে। অ্যাকচুয়ালি কোম্পানি যে ব্যালেন্স শিট হয় প্রপার ফরম্যাট মেনটেন করে করতে হয়, ঠিক আছে, যেটা তোমরা বিকম ফিফথ সেমিস্টার ওটা ডিটেলসে শিখবে, ঠিক আছে। তো হ্যাঁ, কেউ যদি সিবিএসসি বা আইএসসি বোর্ড থেকে এসে দেখো, তারা তো তোমরা ক্লাস টুয়েলভে ব্যালেন্স শিট শিখেই এসছো, যাই হোক বাদ দাও, অঙ্কটা তো আগে তো নেট অ্যাসেট টেকেন ওভার পারচেস কনসিডারেশন বের করে দিই, তারপর দেখা যাচ্ছে। প্রথমে লেখো ক্যালকুলেশন অফ নেট অ্যাসেট টেকেন ওভার, অ্যান্ড পারচেস কনসিডারেশন প্রথমে লিখবে টোটাল অ্যাসেটস, টোটাল অ্যাসেটস, কোশ্চেনে পরিষ্কার হয়ে বলে দিয়েছে কি কি অ্যাসেট কত কত দামে নেবে, ল্যান্ড নেবে 95 হাজার, তাহলে লিখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 95 হাজার টাকা, তারপর বলেছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত টাকা দিয়েছে, এটা বলছে তুমি 92 হাজার টাকা দিয়ে প্ল্যান্ট নেবে। নেক্সট কি বলেছে, বিল রিসিভেবল বলেছে 12 হাজার টাকা, লেখো বিল রিসিভেবল 12 হাজার টাকা, নেক্সট বলছে স্টক বলেছে 31,400 টাকা, লেখো স্টক 31,400 টাকা, নেক্সট ডেটার্স বলেছে 80,500 টাকা, আচ্ছা গণ্ডগোল হলো মনে হচ্ছে, ল্যান্ড 95 নিয়েছি, প্ল্যান্ট আমি 92 নিয়েছি, বিল 12,000 টাকা বলেছে 12,000 টাকায় নিয়েছি, স্টক 36 বলেছিল, তুমি কোম্পানি স্টক নিচ্ছে 36 দিয়ে, ক্যাশ বলছে কত, ক্যাশ ক্যাশ কত টাকা বলছে, ক্যাশ বলছে 5,300, লিখে দাও ক্যাশ 5,300, ঠিক আছে, ক্যাশ 5,300, ডেটার্স বলছে 10% কম, ডেটার্স যত ছিল 10% কম দাম দেবে কোম্পানি, লিখো ডেটার্স কত ছিল, ডেটার্স আগে 80,500 ছিল, এখন 10% কম দাম দেবে, সেভেন্টি টু থাউজেন্ড ফোর ফিফটি, ঠিক আছে, তো ডেটার্স হলো, তারপর সবই তো হয়ে গেল, ল্যান্ড নিয়েছো, প্ল্যান্ট নিয়েছো, ঠিক আছে, বিল নিয়েছো, স্টক নিয়েছো, ক্যাশ নিয়েছো, ডেটার্স নিয়েছো, আর কি গুডউইল বলে দিয়েছিলো কোশ্চেনে, গুডউইল বলেছিল কত, গুডউইল বলেছিল 15,000 টাকা, তাহলে গুডউইলটাও নাও 15,000 টাকা, লেখো গুডউইল 15,000 টাকা, টোটাল করো, টোটাল অ্যাসেটটা বেরিয়ে যাবে, কিন্তু টোটাল করলে কত হচ্ছে দেখো 95,000,
প্লাস 92,000 প্লাস 12,000 প্লাস 36,000 প্লাস 5,300 প্লাস 72,450 প্লাস 15,000 টোটাল কত হচ্ছে 3,87,750 এটা হয়ে গেল তোমার টোটাল অ্যাসেটস। এবার লাইবিলিটিও নেবে বলেছিল, দেখো লাইবিলিটি তুমি কেইটার্স নেবে 40,000 আর ব্যাঙ্ক ওভারড্রাফট নেবে তোমার 65,000 টাকা। তাহলে লেখো লেস দিয়ে লেখো এক্সটার্নাল লাইবিলিটিস, এক্সটার্নাল লাইবিলিটিস কি কি লিখবে প্রথমে, প্রথমে লেখো কেইটার্স, কেইটার্স কত লিখবে 40,000 টাকা, আর ব্যাংক ওভারড্রাফট লিখবে কত 65,000, ব্যাংক ওভারড্রাফট লিখবে 65,000 টাকা। চল্লিশ আর 65 যোগ করলে কত হচ্ছে 1,00,000। আচ্ছা তার মানে এই যে কোম্পানিটা ঠিক আছে পার্টনারশিপ ফার্ম থেকে 3,87,750 অ্যাসেট নিয়েছে আর লাইবিলিটি নিয়েছে 1,00,000, তাহলে অ্যাকচুয়ালি নেট অ্যাসেট নিয়েছে কত করে দেখতে হবে তোমাকে 2,22,750 টাকা, এত টাকা নেট অ্যাসেট নিয়েছে। ঠিক আছে নেট অ্যাসেট টেকেন ওভার, তাহলে এত টাকার যে নেট অ্যাসেট নিয়েছে এত টাকাই পেমেন্ট করবে, 2,22,750 টাকা নেট অ্যাসেট নিয়েছে মানে এই টাকাটাই পেমেন্ট করতে হবে। ঠিক আছে তো তাহলে লেখো পারচেস কনসিডারেশন, হ্যাঁ লেখো পারচেস কনসিডারেশন, ঠিক আছে তো পেমেন্ট করবে কি কি কোশ্চেনে বলে দিয়েছে কি কি পেমেন্ট করবে। দেখো বলেছিল 12,000টা ইকুইটি শেয়ার দেবে, 10 টাকা শেয়ার 12 টাকায় দেবে আর 750টা প্রেফারেন্স শেয়ার দেবে, বাকিটা ক্যাশ দেবে। করো লেখো ইকুইটি শেয়ার, ইকুইটি শেয়ার ক্যাপিটাল 12,000টা শেয়ার 12 টাকা করে মানে 1,44,000 টাকার ইকুইটি শেয়ার ক্যাপিটাল, আর কি দেবে প্রেফারেন্স শেয়ার দেবে 750, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল দেবে 750টা 100 টাকা দামের, কত হলো তোমার 75,000 টাকা। ঠিক আছে বলছে বাকি টাকা ক্যাশ দেবে, লেখো ক্যাশ, তা বাকি টাকা কত তুমি বুঝতেই পারছো 2,22,750-এর মধ্যে 1,44,000 টাকা ইকুইটি শেয়ার, 75,000 টাকা তোমার প্রেফারেন্স শেয়ার, বাকি 3,750 টাকা হচ্ছে ক্যাশ। ঠিক আছে হয়ে গেল কমপ্লিট, এটা ওয়ার্কিংসের পার্ট কমপ্লিট। এবার তোমাকে ব্যালেন্স শিট করতে বলেছিল, কিন্তু কোম্পানির ব্যালেন্স শিট তোমাকে প্রপার ফরম্যাট মেনটেন করতে হয়। ঠিক আছে এটা আমরা জানি কোম্পানির ব্যালেন্স শিটে কী করতে হয়, প্রপার ফরম্যাট মেনটেন করতে হবে। অ্যাকচুয়ালি বর্তমানে যে রুল হয়ে গেছে কোম্পানির ব্যালেন্স শিট না এরকম হয়, এরকম হয়। ঠিক আছে তো তাহলে এখানে লিখতে হবে ব্যালেন্স শিট, এখানে লিখো ব্যালেন্স শিট অফ নিউ কোম্পানি, নতুন কোম্পানি ব্যালেন্স শিট হবে অ্যাজ অন যে ডেটটা বলেছে সেই ডেটটা বসাবো। এখানে লিখবো রুপিস, এখানে লিখবো পার্টিকুলার্স, সবার প্রথম লিখতে হবে, এখানে লিখতে হবে লেখো ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস। এই জন্য বলছি বারবার বলছি যদি কেউ এই অঙ্কটাকে টার্গেট করে যাও মানে এই অঙ্ক বিজনেস অ্যাকুইজিশন যদি ব্যালেন্স শিট দেয় না তাহলে তুমি চেষ্টা করবে এই অঙ্ক না করার, কারণ ব্যালেন্স শিট যদি ভুল ভাল হয় তোমার নাম্বার প্রচুর কেটে নেবে। ঠিক আছে তো তাহলে তুমি কী করবে এর সঙ্গে আরেকটা যেটা অর্থ থাকে সেটা আমরা ক্লাস বহুবার করেছি ইনকর্পোরেশন, ইনকর্পোরেশনটা করে ওখানে কোনো ব্যালেন্স শিট করতে দেয় না। ঠিক আছে আচ্ছা এখানে লেখো ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, ঠিক আছে এর আন্ডারে লিখবে শেয়ার হোল্ডার ফান্ড, এর আন্ডারে লিখবে তুমি শেয়ার হোল্ডার ফান্ড। ঠিক আছে তো ঠিক আছে শেয়ার হোল্ডার ফান্ড লিখলে, শেয়ার হোল্ডার ফান্ড লেখার পর প্রথমে লিখবে এ দিয়ে লিখবে শেয়ার ক্যাপিটাল, বি দিয়ে লিখবে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস,
বি দিয়ে লিখবে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, ঠিক আছে? রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, তো দেখো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস শেয়ার ক্যাপিটালটা পরে করছে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কী আসবে? অনলি সিকিউরিটিস প্রিমিয়াম আসবে, মুখে সিকিউরিটিস প্রিমিয়াম ছিল। তাহলে এই কোম্পানি, নতুন কোম্পানি যে পুরোনো পার্টনারশিপ ফার্ম থেকে বিজনেসটা নিয়ে নিচ্ছে, তাকে কী দিয়ে 12,000-21,000 দিচ্ছে 2 টাকা প্রিমিয়ামে, তাহলে সিকিউরিটিস প্রিমিয়ামে বসবে তোমার 24,000 টাকা। কী করে হলো? 12,000টা শেয়ার 2 টাকা প্রিমিয়াম। হয়ে গেল এটা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কমপ্লিট। এবার করতে হবে কি, দেখে নাম্বার ওয়ান করো বেটার হবে। এবার নাম্বার টু দিয়ে লেখো কারেন্ট লাইবিলিটিস, নন কারেন্ট লাইবিলিটি তো নেই কিছু, এই অঙ্কে তো কোনো নন কারেন্ট লাইবিলিটি নেই, ঠিক আছে? মানে কারেন্ট লাইবিলিটি, এখানে লেখো কারেন্ট লাইবিলিটি, লেখো কারেন্ট লাইবিলিটি, লেখো কারেন্ট লাইবিলিটি। কী কী কারেন্ট লাইবিলিটি নিচ্ছে ওই কোম্পানির? ওই কোম্পানির কারেন্ট লাইবিলিটি বলতে কেইটার্স নিচ্ছে আর ব্যাঙ্ক ওভারড্রাফট নিচ্ছে, লেখো কেইটার্স আর ব্যাঙ্ক ওভারড্রাফট। তাহলে কত টাকার কেইটার্স নিচ্ছে? 40,000 টাকা, আর ব্যাঙ্ক ওভারড্রাফট নিচ্ছে তোমার 65,000 টাকা। টোটাল হয়ে যাবে, লাইবিলিটি সাইড খতম হয়ে গেল। ব্যালেন্স শিট যে করবে না তুমি, এই যে এই যে ফিগারটি ওয়ার্কিং নেটা সেট থেকে নেবো, এটা থেকেই ব্যালেন্স শিট করে দেখো। আমি কেইটার 40,000 টাকা আর ব্যাঙ্ক ওভারটা 65,000 টাকা, এইগুলো করে নেবো। এবার অ্যাসেট সাইডে ঢুকবো, অ্যাসেট সাইডে ঠিক আছে, অ্যাসেট সাইড ঢুকবো। অ্যাসেট সাইডে প্রথমেই লিখতে নন কারেন্ট অ্যাসেটস, লেখো নন কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে, নন কারেন্ট অ্যাসেটস লিখে দিন। তার আন্ডারে সবার প্রথম লিখতে হবে তোমার প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, মানে পিপি, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট। আমি বারবার বলছি, যারা তোমরা থার্ড সেমিস্টারে পড়ছো, এটা বুঝতে অনেকেরই অসুবিধা হবে, এটা অনেক দিন প্র্যাকটিস করার পর হাতে আসে। ফিফথ সেমিস্টার যারা করে, এটা অসুবিধা হয় অনেকের, এটা অনেক দিন করার পর হাতে আসে। হ্যাঁ, তুমি তোমরা যদি কেউ সিবিএসসি বা আইসিএ বোর্ডে করে আসো তাহলে এইগুলো জানা জিনিস, ঠিক আছে? এগুলো করে এসছো তো, এটাই আর কি বলছি। তো এরকম সেরকম ক্ষেত্রে এই টাইপের অঙ্ক তোমাকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? এই টাইপের অঙ্ক ছেড়ে দিতে হবে, কারণ এর সঙ্গে অড দেবে, তো অল্টারনেটিভ অপশানটা চুজ করবে। প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট এর আন্ডারে কী আসবে? ট্যাঞ্জিবল অ্যাসেটস, ট্যাঞ্জিবল অ্যাসেটসের মধ্যে কী কী আসবে? তুমি ল্যান্ড নাও, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আর প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। কত টাকা ল্যান্ড নিয়েছো দেখো, লেখো এখানে করেছিল ল্যান্ড, ল্যান্ড নেবে 95,000 টাকা আর প্ল্যান্ট নেবে 92,000 টাকা। তাহলে লেখো ল্যান্ড লিখবে 95,000 টাকা, আর প্ল্যান্ট লিখবে 92,000 টাকা। হয়ে গেল, ঠিক আছে? এই হয়ে গেল ট্যাঞ্জিবল অ্যাসেটস। এরপর কি করব? ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস এর মধ্যে কি আসবে? গুডউইল, যেটা কোশ্চেনে অ্যাডজাস্টমেন্টে বলে দিয়েছিল। গুডউইল, গুডউইল কত দিয়েছিল? 15,000 টাকা, ঠিক আছে? গুডউইল দিয়েছিল কত? 15,000 টাকা লিখে দিলাম। হয়ে গেল তোমার নন কারেন্ট অ্যাসেট, হয়ে গেল। এবার চলে আসবো কারেন্ট অ্যাসেটসে। কারেন্ট অ্যাসেটস মধ্যে প্রথমে লিখবে কি? ইনভেন্টারি, ইনভেন্টারি, ইনভেন্টারি মানে হচ্ছে ক্লোজিং স্টক, ইনভেন্টারি মানে ক্লোজিং স্টক, যেটা কিনা ছিল তোমার 36,000 টাকা। তারপর লিখতাম আমরা ট্রেড রিসিয়েবল, লিখতে হয় ট্রেড রিসিয়েবল,
ঠিক আছে, আচ্ছা না ঠিক আছে, 10 ডিসিবেল অত এত ডিটেলস তোমার তো এখন ফিফথ সেমিস্টার পড়ো না, এত ডিটেলস লিখতে হবে না, এত ডিটেলস লিখতে হবে না। তো এখানে দেখো আমি তোমাকে বলছি, তো সিম্পল সিম্পল ওয়ার্ড লিখে দাও, এত লিখতে হবে। এখানে ইনভেন্টরি মানে তুমি স্টক লিখে দাও, বেটার হবে স্টক। এখানে ডেটার্স লিখে দাও, ব্যাস, অত কঠিন দরকার নেই। ডেটার্স কত টাকা, ডেটার্স কত ছিল দেখো, 72,450, 72,450। অ্যাকচুয়ালি এই ফর্ম্যাটটা তুমি করেছো জাস্ট ওরা এটাই দেখবে, মানে আগে যে ফর্ম্যাট ছিল একদিকে লাইব্রেরি একদিকে গ্যাসের, ওইভাবে করলে কেটে দেবে, কিন্তু এইভাবে তুমি করেছো কিনা এটাই জাস্ট ওরা দেখবে, ঠিক আছে, এত মেনটেন না করলেও হবে। ডেটার্স হলো, তারপর লিখবে তুমি বিল রিসিভেবল, বিল রিসিভেবল কত ছিল দেখো, 12,000 টাকা, আর রইল বাকি ক্যাশ। ক্যাশ তুমি নিয়েছিলে কত, 5,300, তো তোমার ক্যাশ ছিল 5,300, কিন্তু এখানে ক্যাশে একটা গল্প বলেছে, তুমি তো তার মধ্যে কোম্পানি কত টাকা ক্যাশ দিয়ে দিয়েছে দেখো, কত টাকা ক্যাশ দিয়ে দিয়েছিল, ক্যাশ তো ছিল 5,300, মানে একটু বোঝার চেষ্টা করো, তুমি ওই কোম্পানির ক্যাশ নিয়েছো, মানে পার্টনারশিপ ফার্মের ক্যাশ নিয়েছো 5,300, নিয়ে ওকে কত টাকা ক্যাশ দিয়েছো, ওকে কত টাকা ক্যাশ দিয়েছো, এই যে 3,750, তাহলে ওর থেকে 3,750 মাইনাস করে দাও, তাহলে হয়ে যাবে 5,300 থেকে তুমি 3,750 মাইনাস করো, কত হচ্ছে 1,550 টাকা, তাহলে অ্যাসেট সাইড হয়ে গেল, অ্যাসেট সাইডে কিছু নেই, অ্যাসেট যোগ করে দাও কত হচ্ছে, 95,000 যোগ 92,000 যোগ 15,000 যোগ 36,000 যোগ 72,450 যোগ 12,000 ঠিক আছে, যোগ 1,550, কত হচ্ছে টোটাল 3,24,000। অ্যাসেট সাইড টোটাল 3,24,000, লাইব্রেরি সাইড 3,24,000 হবে, কোনো চিন্তা করার বিষয় নেই এখানে। তার আগে লাইব্রেরি সাইডে একটা নোট, ওখানে তো লেখার জায়গা ছিল না শেয়ার ক্যাপিটাল, আমি শেয়ার ক্যাপিটাল নোটটা নিচে করে দিচ্ছি, ঠিক আছে, শেয়ার ক্যাপিটাল নোটটা আমি নিচে করে দিচ্ছি। কি লিখবে প্রথমে, প্রথমে লিখতে হবে অথোরাইজ ক্যাপিটাল, মাথায় রাখবে, লিখতেই হবে অথোরাইজ ক্যাপিটাল, কিছু করার নেই, এবং লিখতেই হয় এটা, কোশ্চেনে বলুক বা না বলুক, অথোরাইজ ক্যাপিটাল, ঠিক আছে। অথোরাইজ ক্যাপিটাল কী লিখবে, কতগুলি গুলিশার ছিল কোশ্চেনে দেখো, অথোরাইজ ক্যাপিটাল কী বলেছিল, অথোরাইজ ক্যাপিটাল কোশ্চেনে বলেছিল, কোথায় একটা বলেছিল, এই যে 30,000টা 21,000 10 টাকা করে আর 2,000টা 100 টাকা করে, এটাই লিখতে হবে, দেখে দেখে এটা লিখতে হবে, কী বলেছিল, 30,000টা ইকুইটি শেয়ারস অ্যাট ₹10 ইচ, কত টাকা, 3,00,000 টাকা, আর কি বলেছিল, 2,000খানা প্রেফারেন্স শেয়ার অ্যাট ₹100 ইচ, কত টাকা, 2,00,000 টাকা, 3,00,000 আর 2,00,000, 5,00,000 টাকা অথোরাইজ ক্যাপিটাল হয়ে গেল। এবার তোমাকে করতে হবে কি, ইস্যুড ক্যাপিটাল, এবার তোমাকে করতে হবে ইস্যুড ক্যাপিটাল, ইস্যুড ক্যাপিটাল, ইস্যুড ক্যাপিটাল কত লিখবো, তুমি 12,000টা শেয়ার ইস্যু করেছো ইকুইটি শেয়ার, দেখো 12,000টা ইকুইটি শেয়ার অ্যাট ₹10 ইচ, কত হচ্ছে, 1,20,000, আর কি, 750টা প্রেফারেন্স শেয়ার্স, ₹100 কত করে, 100 টাকা করে, 100 ইচ, তাহলে কত হলো তোমার, 75,000 টাকা, তাহলে 1,20,000 আর 75 যোগ করে কত হচ্ছে, 1,95,000, তাহলে শেয়ার ক্যাপিটাল ওখানে লিখবে 1,95,000, তুই নিচে করে দিয়েছো কোনো সমস্যা নেই, লাইব্রেরি সাইড যোগ করে দাও, কত হচ্ছে, 1,95,000 যোগ 24,000 যোগ 40,000 যোগ 65,000, কত হচ্ছে, 3,24,000, দু সাইড ট্যালি হয়ে গেল। অমল বিমল আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস এন্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2, তাহলে অমল আর বিমলের, এ ভাই
অমল আর বিমলের রেশিও কত ছিল? 3:2 ছিল, ঠিক আছে? তো দেয়ার ব্যালেন্স শীট অ্যাজ অন 31st December 2018 ব্যালেন্স শীট কে দিয়েছে 2018, ঠিক আছে? তোর দেখতে পাচ্ছিস ব্যালেন্স শীটে নতুনত্ব কি আইটেম আছে তোদের বলে দিই, বলে দিই রে সব, শোন সবাইকে বলে দিচ্ছি শোন। লাইবিলিটি সাইডে আমার কাছে নোট মানে জেনারেলি দেওয়া আছে, পারি তো লাইবিলিটি সাইডে জেনারেলি দেওয়া কি করতে হয় বল, কাদের মধ্যে ভাগ করতে হয়? ওল্ড পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হয়। তাহলে এই তো বললি জেনারেলি দা ওল্ড পার্টনার ভাগ করবো, সবাই দেখ বলে দিকে দেখা অঙ্ক পরে করবো, অঙ্ক পরে করবো, আমি আলোচনা করে দিই তারপর অঙ্ক করে। তারপর কি বলেছে এবার আমি জিজ্ঞাসা করছি, আর কি আছে জিজ্ঞাসা করার মতন? এইদিকে কিছু নেই, ওইদিকে অ্যাসেট সাইডে গুডউইল ছিল, অ্যাসেট সাইডে গুডউইল থাকলে এটা কি করতে হবে বলতো? আমি তারপর আমি অ্যানালাইসিস করছি এটা। আমি যখন তোদের আজকে অঙ্ক আরম্ভ করলাম, অঙ্ক আরম্ভ করার আগে বোর্ডে একটা অঙ্ক টোকা ছিল, দেখেছিস? বোর্ডে একটা অঙ্ক টোকা ছিল, ওটা দেখেছিলি? পার্টনার্স ক্যাপিটাল এই দিকে একটু গুগল লেখা ছিল, দেখেছিলি তো? আচ্ছা বলে দিই শোন, তোরা ভুলে গেছিস তো, একটু বলে দিচ্ছি একটু মনে শুনে। গুডউইল দু রকমের হয় জানিস, সেটা আমি 12 এ পড়েছিলাম, শিখেছিলাম। গুডউইল দু রকমের হয়, দু রকমের, দু রকম কি কি? হ্যাঁ হ্যাঁ, গুডউইল দু রকমের হয়, একটা হচ্ছে সেলফ জেনারেটেড গুডউইল, আর একটা পারচেজ গুডউইল, ঠিক আছে? আমি আগে একটা স্টুডেন্টই পড়াতাম, যখন শুরু করেছিলাম একজন স্টুডেন্ট পড়াতাম, আজকে প্রচুর স্টুডেন্ট হয়ে গেছে, ঠিক আছে? তার মানে কি আমি পড়াতে পারি, লোকের প্রচুর পড়া ভালো লেগেছে, অর্থাৎ আমি আজকে এই জায়গাটা এসছি কি করে, আমি নিজেকে এই জায়গাটা তৈরি করেছি, এটা হচ্ছে আমার সেলফ জেনারেটেড গুডউইল। কোনোদিন করাবো না, ওয়েল এক্সপিরিয়েন্স বহু বছরের অভিজ্ঞ এরকম ডাক্তারকে দিয়ে অপারেশন করাবো কি? তাই তো করাই, মানে এরকম তো মানে যেটাকে বলে ধর বড় বড় সড় একটা সার্জারি, বড় সার্জারি, ঠিক আছে? সবাই মানে এক্সপিরিয়েন্স লোককে দিয়ে করা তো, বুঝতে পারছিস তো? তার মানে কি সেলফ জেনারেটেড গুডউইল জিনিসটাকে যেটা নিজে থেকে তৈরি হয়, বুঝতে পারলি তো? সেটাই আমি তোকে বললাম, যেমন মানুষ তো প্রথমে যে সমস্ত ডাক্তার জুনিয়র ডাক্তার কাছে যায় না, এক্সপিরিয়েন্স ডাক্তার কাছে যায়। তো সেলফ জেনারেটেড গুডউইলটা কি হয়, এই সমস্ত পার্টনাররা একদিনে তৈরি করেনি, বিজনেসটা 2010 সালে বিজনেস স্টার্ট করেছিল, আজ 2022 সাল, বিজনেসটা করতে 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 একটা জায়গায় নিয়ে এসছে, অর্থাৎ ওরা খেটে এই জায়গা তৈরি করেছে, এটা হচ্ছে সেলফ জেনারেটেড গুডউইল, বুঝতে পারলি তো? আর একটা কথা, আমাদের যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 আছে, সেখানে কি বলছে? বইতে বইতে স্যার, বইতে মানে বুকসে স্যার, বুকস মানে ব্যালেন্স শীটে, ব্যালেন্স শীটে কখনো সেলফ জেনারেটেড গুডউইল দেখা নাই, তাহলে কি গুডউইল দেখাতে হয়? পারচেজ গুডউইল, বুঝলে? সেলফ জেনারেটেড গুডউইল কাকে বলে, বুঝলি? সেলফ জেনারেটেড গুডউইল কাকে বলে? সেলফ জেনারেটেড গুডউইল হচ্ছে কি বলতো, তুই যেমন তোর যে বিজনেস আছে, তোদের যে বিজনেস আছে, তো বিজনেসটা অনেকটা অনেকটা দাঁড়িয়েছে, একটা জায়গায় দাঁড়িয়েছে, তো তাহলে দাঁড়টা করিয়েছে কি? তো বাবা দাঁড় করিয়েছে, এটা হচ্ছে সেলফ জেনারেটেড গুডউইল। তাহলে বুঝলি সেলফ কথা, সেলফ জেনারেটেড গুডউইল, সেলফ নিজে থেকে দাঁড় করাতে হয়। আমি যে আমার কোচিং সেন্টারে আছি দাঁড় করিয়েছি, এটা সেলফ জেনারেটেড, বুঝতে পারছিস তো? তাহলে সেলফ জেনারেটেড গুডউইল কখনো বইতে দেখানো যায় না, ঠিক আছে? তো স্যার, তাহলে বইতে কোন গুডউইল দেখানো যায়? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 বলছে বইতে শুধুমাত্র পারচেজ গুডউইল দেখানো যায়। স্যার আমি কি করে বুঝবো ব্যালেন্স শিটে কি গুডউইল দিয়েছে? সব সময়ের জন্য মনে করবি ব্যালেন্স শিটে সেলফ জেনারেটেড গুডউইল, পারচেজ গুডউইল দেয় কি দিয়ে? সেলফ জেনারেটেড গুডউইল। তাহলে কি করতে হবে? বইতে দেখাতে পারবো না, তাহলে কি করতে হবে? মুছতে হবে। আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, সাপোর্ট তোর বোঝানোর জন্য দেখাচ্ছি। এইগুলো তুই যদি দেখিস ভিডিওতে সব ডিটেইলস বোঝানো হবে, তোর তো 12 পড়েছে বুঝিয়েছি, ভিডিওতে ছিল। ধর এখানে তোর গুগল ছিল, ধর কত সাপোর্ট, ধর 10,000 টাকা ছিল গুগল, ঠিক আছে? আর তার টোটাল ব্যালেন্স সাপোর্ট 1,00,000 টাকা, তাহলে এটা হলো টোটাল 1,00,000 টাকা, বুঝতে পারছিস? টোটাল 1,00,000 টাকা স্যার, ধর এখানে তার টোটাল ছিল কিছু ছিল 1,00,000 টাকা। এইদিক 10 কমালে স্যার এইদিকে 10 কমাতে হবে, এইদিকে 10 কমাতে হবে, কিন্তু স্যার 10 তো এইদিক কমাবো বললাম, কাকে কমাবো? গুডউইল কে তৈরি করে? পার্টনার তৈরি করে, তাহলে পার্টনারদের কমাতে হবে, পার্টনারদের কমাতে, মানে এটা ক্যাপিটাল ছিল, ক্যাপিটাল 10 কমানো, তাই তো? ক্যাপিটাল থেকে 10 কমানো মাইনাস,
তাহলে 90,000 হচ্ছে। বুঝতে পারলি? স্যার বুঝতে পারলো। স্যার নিজেই ভাব কে কমলো, স্যার গুডউইল কমলো, গুডউইল কমলো মানে গুডউইল এখান থেকে পুরো মুছে গেল, অর্থাৎ ব্যালেন্স শীটে তুই আর গুডউইল দেখাতে হবে না, কাজ শেষ। কিন্তু গুডউইল তো কমলো, সঙ্গে সঙ্গে পার্টনারদের ব্যালেন্স কমলো কি কমলো না? স্যার কমলো। তাহলে ক্যাপিটাল, ক্যাপিটাল কমাতে গেলে কি করতে? স্যার ডেবিট দিয়ে করতে, তাই না? ক্যাপিটাল কমছে, ডেবিট দিয়ে কি লিখবো? টু গুডউইল। তাহলে আজকে পুরো মাথার মধ্যে একটা পুরো ঢুকিয়ে নেই যে ব্যালেন্স শীটের অ্যাসেট সাইডে যদি গুডউইল থাকে কিচ্ছু করবো না, রাইট অফ করে দেবো। কোন রেশিওতে? ওল্ড রেশিও। স্যার কাজ শেষ। তাহলে রেশিও লাগাচ্ছি লোয়ার আমি তোদের সেই দেখি ভুলে গেছিস না, এটা সমস্যা হয়েছে। দেখ অ্যাডজাস্টমেন্টে যে গুডউইল, ওখান থেকে আমরা প্রিমিয়াম ফর গুডউইল ওইগুলো বের করবো, ঠিক আছে? তো ওখান থেকে আমরা প্রিমিয়াম ফর গুডউইল বের করবো। এটা হচ্ছে ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে যে গুডউইল আছে সেটা কি? সেলফ জেনারেট গুডউইল, এটাকে আমরা রাইট অফ করবো, ঠিক আছে? তো তুই ভাবছিস স্যার এখানে 10,000 টাকা আছে আর এখানে কত আছে? 35,000 টাকা। তাহলে 20,000 টাকা অ্যাডজাস্ট না, এরকম করবো না, ওগুলো মানে ওল্ড জামানায় করতাম এগুলো, ঠিক আছে? এবার নিউ জামানায় এগুলো করবো না। তোদের বহুবার পাঠিয়েছি অ্যাসেট সাইডে গুডউইল থাকা মানে আমি ভাববো না, রাইট অফ করবো। স্যার যদি অ্যাডজাস্টমেন্ট গুডউইল থাকে তাহলে অ্যাডজাস্টমেন্ট গুডউইল, তাহলে আমরা ধরে নেবো ফুল ভ্যালু অফ গুডউইল, ওখান থেকে নতুন পার্টনার প্রিমিয়াম। বুঝতে পারলি? পড়াই নিলে কোনো আগে বহু পড়েছি এবং আগামী দিন অনেক অঙ্ক পাবি, পিডিএল প্রচুর আছে, ঘরে ঘরে আছে এরকম অঙ্ক। ইচ্ছা করে কোশ্চেন সেট করেছি, ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে গুডউইল দিয়েছি, আবার নিচে অ্যাডজাস্টমেন্টে গুডউইল দিয়েছি। এটা তোদের স্কুলে, তোদের স্কুলে যে ম্যাম ছিল উনি কি করাতো, ওটার সঙ্গে ওটা ডিফারেন্স করে করে দিত, ভুল নিয়ম, এটা করা উচিত না, ঠিক আছে? তো দেখ বুঝতে পারলি কি বললাম, স্যার বুঝতে পারলি কি বললাম, যেটা বললো সেটা করবি। আরে তুই যেটা বললি সেইভাবে করলেও মিলবে, আমি যেভাবে করছি সেইভাবে করলেও মিলবে, কিন্তু আমি যেটা করছি সেটা বেশি ঠিক, ঠিক আছে? তো হয়ে গেল তো? হ্যাঁ স্যার হয়েছে। আর সেরকম কিছু বলার নেই, ফার্নিচার আর সেরকম কিছু নেই, এবার চারণ করি, এবার রান করি, এবার বোঝার তো কিছু নেই, মেইনলি আমার দুটো জিনিস বোঝাতে ইচ্ছা করছিল, দুটো জিনিস বলে দেবো। তো দেখ একটা করে বলি, ক্যাপিটালের ব্যালেন্স কত ছিল স্যার? 35,30। তাহলে এখানে লিখো বাই ব্যালেন্স বিডি, লিখ বাই ব্যালেন্স বিডি 35,000 আর 30,000, ঠিক আছে? জেনারেলিতে কত ছিল? 10,000 টাকা ভাগ করে দে, জেনারেলিতে 10,000 টাকা ভাগ করে দে, তাহলে কি লিখবি? কেইট থেকে লিখ বাই জেনারেলিতে কত টাকা? 10,000 টাকা 300 ভাগ করে কত হয়? 6,400, 6,400 হয়ে গেল, ঠিক আছে? তারপর কেইটার ছিল, শুধু দেখ কেইটার কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল? আমার চোখে পড়ছে না, তোদের চোখে পড়েনি। 18,000 টাকা লে, 18,000 কত? 18,000 টাকা হয়ে গেল। কি ছিল স্যার? বিলস পেবেল, তুই বিলস পেবেল, ঠিক আছে? মনে কর পাবি না, 99.99% না পাওয়ার। তাহলে বিল পেবেল কত বল? বিল লিখে দিলাম, এবার অ্যাসেস সাইড চলে আয়, গুডউইল তো হয়ে গেছে, প্ল্যান টেন হয়ে ছিল 2,100 টাকা, কি বলেছে স্যার? 22 ছিল, হয়ে গেল কত? 30, তাহলে 8,000 টাকা বেড়ে গেল। তাহলে প্ল্যান টেন মিশিয়ে ছিল 22, বাড়লো 8, হলো 30, এটাকে বলে ইনক্রিজ। তাহলে অ্যাসেট বাড়ে, বেড়ে যাওয়া মানে আমার লাভ 8 দিয়ে গেলে, বাই প্ল্যান টেন মিশিয়ে কত টাকা? 8,000 টাকা। নেক্সট কি বলেছে স্যার? ফার্নিচার 10,000 টাকা ছিল, বলেছে ডেপ্রিসিয়েটেড বাই 920, মানে কি ডেপ্রিসিয়েশন? ফার্নিচার 920 টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে, 10,000 টাকা ছিল ফার্নিচার, এখানে ফার্নিচার, ফার্নিচার ছিল 10,000 টাকা মাইনাস ডেপ্রিসিয়েশন 920, তার মানে 9,080 নাকি? হ্যাঁ 9,080। তাহলে ডেপ্রিসিয়েশন হয়েছে মানে অ্যাসেট কমে গেছে, মানে আমার লস ডেবিট থেকে নে টু ফার্নিচার কত টাকা? 920 টাকা। নেক্সট স্টক, স্টক ঠিক আছে, স্টক অ্যাসেটে লেখ 24,000 টাকা। আচ্ছা ছিল অ্যাডজাস্টমেন্ট কিছু না? তাহলে আউটারে পাঠিয়ে দে, স্টক 24,000 টাকা আউটারে পাঠা। নেক্সট স্টকের পর কি বলেছিল? ডেটার্স, অ্যাডজাস্টমেন্ট বলেছে কিছু? তাহলে দেখ আউটারে পাঠা, 30,000 না?
নেক্সট কি বলেছিল স্যার? ক্যাশ 2000 টাকা। আমি কি ফর্মে অ্যাকাউন্টটা পরে খুলছি, খুলতে তো হবে নিশ্চয়ই, পরে খুলছি, একটু পরে খুলছি। কি বলেছে দেখি, কোশ্চেন করি কি বলেছে। বলছে সি নম্বর পয়েন্ট বলেছে ড্যাট কমল শুড ব্রিং 20,000 অ্যাজ ইজ ক্যাপিটাল। ব্যবসায় যে নতুন পার্টনার কত টাকা ক্যাপিটাল নিয়ে এসেছে? 20,000 টাকা। তাহলে কি ফর্মে তো পরের পাতা যাও, ওয়ার্কিং স্কোয়াড ক্যাশ অ্যাকাউন্ট লিখ, ক্যাশ অ্যাকাউন্ট কি ফর্ম ক্লিয়ার, ডেবিট ক্রেডিট, অ্যাসেট বাড়বে এদিকে কমবে এদিকে, তাহলে টু ব্যালেন্স বেটি, টু ব্যালেন্স বেটি কত টাকা? 2000। ওপেনিং ব্যালেন্স ছিল 2000। ব্যবসার নতুন পার্টনার কত টাকা ক্যাপিটাল নিয়ে এসেছে? 20,000। তাহলে তো ক্যাশ বাড়ছে, তাহলে কি লিখবো? কমার্স ক্যাপিটাল কত টাকা? 20,000 টাকা। তার মানে কি হলো ভাই, ক্যাশ বেড়ে গেল, তার মানে কি হবে সম্মুখ কত বসে হবে একটা বল, বাই ক্যাশ অ্যামাউন্ট বট ইন, অ্যামাউন্ট বট ইন কত টাকা? 20,000 টাকা কমলের বাড়ি। ঠিক আছে তো, হলো তো এটা, ঠিক আছে হলো তো। আর কি বলেছে, গুডউইলটা পরে করছি আমি, দেখি না নিয়ম নম্বর পয়েন্টটা পড়ি, কি বলছে ড্যাট আফটার দ্য অ্যাবাভ অ্যাডজাস্টমেন্ট ক্যাপিটাল অফ দ্য ওল্ড পার্টনারস, ঠিক আছে তো, বি মেড প্রপোর্শনেট টু দ্য ক্যাপিটাল অফ দ্য নিউ পার্টনারস এন্ড ফর দ্য পারপাস দ্য ওল্ড পার্টনার আর টু ব্রিং অর উইথড্র ক্যাশ। ওই যে আমি এই পয়েন্টটা বললাম খুব ইম্পর্টেন্ট, দেখ অনার্স না দিয়ে জেনারেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে তো, অনার্স একদম ইজি কোশ্চেন করে জেনারেল দিয়ে দিচ্ছে, তো করে দিচ্ছি, অসুবিধা নেই, আমার কিছু কেন নেই অঙ্কের মধ্যে। তাহলে তোকে তুই যেটা বলছিলি তোদের কথাটাই বলি, তোদের সঙ্গে কথা বলি, সেটা কি গুডউইল, তাই তো? গুডউইল কোশ্চেনে কি বলেছিল, গুডউইল অফ দ্য ফার্ম বলেছিল, তাই তো? কিরে কোশ্চেনে কি বলেছিল ও, এটা বললো কত টাকা বললি, 15,000 টাকা। 15,000 টাকা যে গুডউইল দিয়েছে, এটা কি, এটাই কোনো একজন পার্টনার গুডউইল নাকি সবার গুডউইল? সবার গুডউইল 15,000 টাকা। তাহলে নতুন পার্টনারের যে গুডউইলটা তাকে কি বলে? প্রিমিয়াম ফর গুডউইল। আরে নতুন পার্টনারের গুডউইলকে কি বলে? প্রিমিয়াম ফর গুডউইল। ওয়ার্কিংস কত নম্বর ওয়ার্কিংস লাইক প্রিমিয়াম ফর গুডউইল, দু নম্বর ওয়ার্কিং সেল প্রিমিয়াম ফর গুডউইল কত টাকা? 15,000 টাকা ছিল। এই নতুন পার্টনার শেয়ার বলেছিল তুমি, হ্যাঁ বলেছিল, তাহলে 3,000 টাকা। দেখি কোশ্চেনটা, হ্যাঁ 1/5 বলেছিল, তাহলে 15,000 করলে কত হচ্ছে? 3,000 টাকা। তাহলে নতুন পার্টনার কত টাকা প্রিমিয়াম নিয়ে আসছে? আচ্ছা কোশ্চেনে কোথাও বলেছে নতুন পার্টনার আনতে পারেনি? না স্যার, আপনি যখন বললেন আনতে পারেনি বলে বলেনি, তাহলে আনতে পেরেছে কোথায় বলছে? বলে আনতে পেরেছে, ওটাও তো বলেনি, তাহলে কি ধরবি তুই? আনতে পেরেছে, কিছু না বললে সবসময় ধরবি আনতে পেরেছে, ঠিক আছে তো? আনতে পেরেছে, তাহলে স্যার আনতে পেরেছে মানে ক্যাশ বেড়ে গেছে, কি লিখবো? 2PFG কত টাকা? 3,000 টাকা। এই টাকাটা কোন রেশিও ভাগ করতে জানিস তো? স্যাক্রিফাইজিং রেশিও ভাগ করতে, স্যাক্রিফাইজিং রেশিও ভাগ করতে। দেখি দেখি কিছু নিউ রেশিও আমরা কি শিখেছিলাম, নিউ রেশিও যদি বলে দেয় তাহলে স্যাক্রিফাইজিং রেশিও বড় করতে হয়, কি রে কি বলেছিলাম, যদি কোশ্চেন নিউ রেশিও তাহলে স্যাক্রিফাইজিং বড় করতে হয়, স্যার নিউ রেশিও বলে না দেয় তাহলে ওল্ডটাই স্যাক্রিফাইজিং রেশিও। এবার আমি কোশ্চেন পড়ে দেখি নিউ রেশিও বলেছে কি, সে দেখি ওইভাবে হয়তো নাও বলতে পারে, ঘুরিয়ে বেছি বলতে পারে, দেখতে হবে বলেছে কি। ঠিক আছে তো, মনে হচ্ছে বলেনি, মনে হচ্ছে নিউ রেশিও বলে না, বলেনি নিউ রেশিও, বলেনি নিউ রেশিও বলেনি। তাহলে জানিস তো স্যাক্রিফাইজিং রেশিও কত হবে? তাহলে ওই আবার ওইটা লিখতে হবে, ওই কথাটা লিখতে হবে, লিখতেই হবে কিন্তু পরীক্ষায়, ভাব 15 পেতে গেলে কথাগুলো লিখতে হবে, অ্যাভয়েড করলে চলবে না, নাম্বার কাটবে না, হলে বুঝতে পারি তো কি আর লিখে দিতে হবে নাকি লিখে দিতে পারবে? আমি বলে দিচ্ছি কথাটা, লিখে নিবি পরে। সিন্স নাথিং ইজ ক্লিয়ারলি মেনশন অ্যাবাউট নিউ প্রফিট শেয়ারিং রেশিও ইন দ্য প্রবলেম, সো উই ক্যান অ্যাজিউম দ্যাট ওল্ড রেশিও ইকুয়াল টু স্যাক্রিফাইজিং রেশিও। তো স্যাক্রিফাইজিং রেশিও কত বলেছিল আমাকে? 3:2। তাহলে 3,000 টাকাকে 3:2 ভাগ করলে কত হবে? তাহলে 1812, তাই না? তাহলে এখানে PFG, তাহলে শ্রেয়া তুই যেটা বলছিলি তাহলে বুঝতে পারলি এবার ব্যাপারটা, তোর যেটা বলছিল একটু আর ধারণা হয়েছিস তো? তাহলে 1812 হয়ে গেল, দেখ আমার তো কাজ আর্ধেক কমপ্লিট হয়েই গেল, নাকি না? কিরে এত অব্দি, এত অব্দি কোনো সমস্যা নেই তো? এত অব্দি ক্লিয়ার হলেই আমি করবো, ঠিক আছে তো?
দেখ এই বছর এখনো পর্যন্ত, এই বছর ভালো করে প্রশ্ন কি বলছি, এই বছর এখনো পর্যন্ত কিন্তু ক্যাপিটালাইজেশন করাইনি, আজকে ফার্স্ট করাচ্ছি এই বছর। তোদের টুয়েলভে প্রচুর শিখেছি, টুয়েলভের মতো টুয়েলভ তো এক বছর আগে হয়ে গেছে না, অনেকদিন আগে তো ভুলে গেছে, এখন আবার নতুন করে শেখাতে হবে, ঠিক আছে? তাহলে ভালো করে বুঝতে পারলে কি বললাম, এত অব্দি হলেই আমি তখন বলবো। আর ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট আমাদের লাগবে, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করতেই হবে এবং খুব ভালো করে শিখতে হবে যেন মাথার মধ্যে পুরো ঢুকে যায়, যাই দেবে পারে। তাহলে বোঝা গেল কি বললাম, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট রেডি করা আছে, তাদের খাতা সুন্দরভাবে করা আছে, তো কাজ সুন্দর নোট করে করা আছে, এত সুন্দরভাবে করা আছে, ক্লিয়ার করে দিয়েছিলাম, ওটাই তো আবার দেবো, নতুন তো দেবো না, ওটাই তো আবার দেবো, ঠিক আছে? তো দেখ ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টটা কি হবে, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টটা কি করে করতে, দেখ দু রকমের অ্যাডজাস্টমেন্ট, সবাই শোন, দু রকমের অ্যাডজাস্টমেন্ট ক্যাপিটাল অ্যাডজাস্ট করা হয়, দু রকমের, কি রকমের হয়? আচ্ছা বল, এই যে কোশ্চেনটা, নতুন পার্টনারের নাম কি? কমল। আচ্ছা কমল কি টাকা আনতে পেরেছে, মানে ক্যাপিটাল, ক্যাপিটাল আনতে পেরেছে? কোশ্চেনে কি বলেছে কমল কত টাকা ক্যাপিটাল এনেছে? ভালো করে শোন, আমার কথাটা ফোকাস কর, তুই যে কোনো জিনিস পাইতে যখন দেখবি ওর এমনি বুঝিয়ে যাবে। আমার প্রশ্ন হলো, দু রকমের কোশ্চেন হয় ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট, দু রকমের কোশ্চেন হয়। এক কোশ্চেন হচ্ছে কোন অঙ্কে বলে দেবে নতুন পার্টনার ক্যাপিটাল আনতে পারেনি, ঠিক আছে? আবার কোন অঙ্কে বলে দেবে নতুন পার্টনার ক্যাপিটাল আনতে পেরেছে। যদি নতুন পার্টনার ক্যাপিটাল আনতে না পারে তখন কি করতে হবে, নতুন পার্টনার ক্যাপিটাল বের করতে হবে, তো হ্যাঁ স্যার বের করতে হবে, নতুন পার্টনার ক্যাপিটাল আনতে না পারলে নতুন পার্টনার ক্যাপিটাল বের করতে হবে। কিভাবে বের করবো? পুরোনো পার্টনারের উপর বেস করে, কি বললাম, কার উপর বেস করে? পুরোনো পার্টনার, ওটা হচ্ছে একটা প্রসেস, ওটা হচ্ছে এক ধরনের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। এই ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টকে বলা হয় ইজি টাইপের স্থান, এই অ্যাডজাস্টমেন্ট বলে ১,৫,০০০ টাকা হলো কমল বলেছে যে ওদের যে টোটাল যা হবে তার ওয়ান থার্ড আমি নিয়ে আসবো, ওয়ান ফিফথ আমি নিয়ে আসবো, বুঝতে পারছিস কি বললাম? ও স্যার এরকম, ১,৫,০০০ টাকা যদি ওয়ান থার্ড বা ১,০০,০০০ ওয়ান থার্ড ৫,০০০ টাকা, বুঝতে পারছিস? তো এটা হচ্ছে নতুন পার্টনার ক্যাপিটাল আনতে না পারলে এইভাবে করতে হবে, বুঝতে পারি? তো কিছু কঠিন না রে, কঠিন না, হয়তো পরের দিনই হয়তো এরকম অঙ্ক পাবো। আর আমার এতটা টুয়েলভে প্রচুর ভরে ভরে অঙ্ক করেছি, আরে ক্লাস টুয়েলভে এইচএসে ২০১৫তে আমরা তোদের করাইছিল, বুঝতে পারছিস, খুব সুন্দরভাবে করা ছিল, এরকম অ্যাডজাস্টমেন্ট। আর স্যার এই অঙ্কে কি বলেছে সেটা বলুন, এই অঙ্ক বলেছে নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে পুরনো পার্টনারের ক্যাপিটালটা অ্যাডজাস্ট, এটা বলেছে। তাহলে দু রকমের কোশ্চেন সেট, কেমন কোশ্চেন সেট হতে পারে, হয় তোকে কোশ্চেনে নতুন পার্টনারের ক্যাপিটাল বলে দেবে না, আর না হলে নতুন পার্টনারের ক্যাপিটাল বলে দেবে এবং বলবে নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে কাদের ক্যাপিটাল অ্যাডজাস্ট করতে, পুরনো পার্টনারের ক্যাপিটাল অ্যাডজাস্ট করতে। এটা করার জন্য কতগুলো স্টেপে, ধাপে ধাপে এগোতে হবে, কি ধাপ স্যার? প্রথম ধাপটার নাম কি? প্রথম ধাপটার নাম হচ্ছে নিউ রেশিও তোমাকে বের করতে, প্রথম ধাপ, প্রথম ধাপটা কি করতে হবে? এবং আমি খাতায় করেছিলাম, লিখেছিলাম স্টেপ ওয়ান টু থ্রি ফোর, এরকম চারটা স্টেপ লিখে দিয়েছি, একদম প্রপারলি করেছিলাম, কোনো ভুলই হওয়ার জায়গা নেই, এত সুন্দর লিখেছিলাম। তাহলে স্টেপ ওয়ানে কি করতে হবে, প্রথমে তোমাকে নিউ রেশিও বার করতে হবে, করবো নিউ রেশিও করতে পারবো, আচ্ছা পারবো, তো করি একটা একটা করবো, তারা ওরা করবো না, দেখ বারবার বলছি তারা ওরা করবো না, এক অঙ্ক ভালো করে করবো, কারণ এরকম টাইপের অঙ্ক যদি পাবে প্রথমে কি করবো বল, তাই নিউ রেশিও বের করবো, তাই তো আমাদের রেশিও তো শিখেছি। আচ্ছা আমি মনে করছি এটার মধ্যে অঙ্কটা হয়ে যাবে, এখানে করি না, এখানে এতটা জানা নেই, নিউ রেশিও বের করি, কি শিখেছিলাম? আচ্ছা কত নম্বর ওয়ার্কিংস হলো স্যার? ক্যাশ অ্যাকাউন্ট একটা ওয়ার্কিংস, তারপর দু নম্বর ওয়ার্কিংস হলো প্রিমিয়াম পার বুকিং, তিন নম্বর ওয়ার্কিংস অ্যাক্টিভিটি রেশিও, চার নম্বর হবে নিউ রেশিও, তাহলে চার নম্বর ওয়ার্কিংস নাম্বার চার। কি শিখতাম আমরা? তোরা তো ফার্স্ট ভিডিও দেখেছি পার্টনার্স, তাই তো, তারপর ওল্ড রেশিও, তারপর নিউ রেশিও, আর তো জানার দরকার নেই। পার্টনারদের নাম কি কি ছিল, কেন স্যার? অমল, বিমল, কমল। আচ্ছা বল দেখি আমাকে, ওল্ড রেশিও কত ছিল অঙ্কে? ৩:২, তাহলে কি তিন বাটা পাঁচ আর দুই বাটা পাঁচ, কমলের কত হবে, কমলের কত বাটা পাঁচ হবে, কেরে কমলের কত হবে, হবে না, আরে কমলের ছিল না। এবার ধর সাপোজ, সাপোজ আমি শিখিয়েছিলাম, আরে তোরা তো করে এসেছিস, হ্যাঁ নিউ রেশিও আমি কেন জিজ্ঞাসা, আমি নিজে করছি না, তোরাই তো পারবি, বল কি করতাম? মানে ব্যবসায় যে নতুন পার্টনার নাম তো কমল, কমলের প্রফিট শেয়ারিং কত ছিল? ১/৫ স্যার, মানে আমি কি বলেছিলাম স্যার, আপনি ধরেছিলেন টোটাল প্রফিট ১ টাকা, তার মানে নতুন পার্টনারের প্রফিট কত? ১/৫,
তোরাও করেছিলি, তোরা প্রচুর করেছিলি অঙ্ক, এমসিকিউ ভরে ভরে আসতো, কি করিসনি আগে চারের পাঁচ। এই যে চারের পাঁচ যে প্রফিট পেয়েছে এটা কারা কারা নেয়? কেন স্যার অমল আর বিমল নেবে না? অমল আর বিমল দেখ, অমল আর বিমল তাই তো। চারের পাঁচে কত হবে স্যার? ওই তো ছিল স্যার থ্রি টু টু, তাহলে কত হলো চারের পাঁচে তিনের পাঁচ মানে কত হলো বারোর পঁচিশ, আর চারের পাঁচে দুইয়ের পাঁচ কত হচ্ছে আটের পঁচিশ তাই তো। তাহলে এটা কত হলো স্যার বারোর পঁচিশ, আর এটা কত হলো আটের পঁচিশ, আর এটা কত ছিল রে স্যার একের পাঁচি একের পাঁচ। সমান করতে হয়, সমান করতে হয়, এখানে পঁচিশ এখানে পঁচিশ এখানেও পঁচিশ হতে হবে, তাহলে পাঁচ মাল্টিপ্লাই করতে হবে, তাহলে পাঁচ বাই পঁচিশ, তাহলে আমার নিউ রেশিও কত হলো টুয়েলভ ইস টু এইট ইস টু ফাইভ। তার মানে স্যার আপনি যে বললে চারটে স্টেপে করতে হবে, আমাদের একটা স্টেপ কমপ্লিট, নিউ রেশিও কমপ্লিট হয়ে গেল। নিউ রেশিও এত অব্দি হয়েছে, সবার টাকা হয়েছে, সবার টাকা হয়ে গেলে আমি বুঝে দেবো, কিন্তু আমি আর রাখতে পারবো না, আমাকে জায়গা লাগবে, আমার জায়গা লাগবে, হয়ে গেল। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ কি শোন, সেকেন্ড স্টেপটা হচ্ছে তোর টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম। কি বললাম? টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম। সেকেন্ড স্টেপের নাম কি? টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম। লে সেকেন্ড স্টেপ কি লিখব? টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম, টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম সেকেন্ড স্টেপ। ঠিক আছে লিখিস সবাই টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম। আচ্ছা এই যে টোটাল ক্যাপিটাল বের করবো, আচ্ছা টোটাল ক্যাপিটাল মানে কি? চেষ্টা কর না, কি করে বের করতে হবে পারবি? আচ্ছা ও বললো, বল তুই বল, আমি বলছি শোন, কোশ্চেনই বলে দিয়েছি, কোশ্চেনই বলেছি, আমার কোশ্চেন ভালো করে পড়িনি, বলেছিল নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে পুরনো পার্টনারের ক্যাপিটাল বের করবো। তার মানে টোটাল ক্যাপিটাল বের করবো কি করে? নতুন পার্টনার ক্যাপিটাল উপর বেস করে। আর খুব ভালো যাতে পরবর্তী অঙ্ক বুঝতে অসুবিধা না হয়, যাতে পরবর্তী অঙ্ক বুঝতে অসুবিধা না হয় কি লিখলাম? অন দা বেসিস অফ কমন ক্যাপিটাল, আর যেন কোনোদিন ভুল না হয়। তাহলে টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম, ফার্মের টোটাল ক্যাপিটাল বের করলাম কার উপর বেস করে? বল কার উপর, কার উপর বেস করে? পড় লাইনটা পড়। কমন্স মানে নতুন পার্টনার ক্যাপিটাল। তাহলে বুঝতে পারলি? আজ তোকে একটা জিনিস শিখিয়ে দিলাম, ভালো করে শোন, তোর মাথার মধ্যে গেঁথে নে। যদি বলে দেয় নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে পুরনো পার্টনারের ক্যাপিটাল অ্যাডজাস্ট করো, তাহলে আমি বলি চারটে স্টেপে অঙ্ক করতে হয়। প্রথম স্টেপের নাম কি? নিউ রেশিও। স্যার যদি নিউ রেশিও দিয়ে দেয় তাহলে করবো না। সেকেন্ড স্টেপের নাম কি? টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম, ওটা কার উপর বেস করে করতে হয়? কমন। আর কমন কি প্রতিটা অঙ্কে থাকবে? নিউ পার্টনারের উপর বেস করে করতে হয়। আগে এটা বের করি তারপর বাকিটা হবে। আচ্ছা বল নতুন পার্টনার নাম কত? নাম কি? কমল। নতুন পার্টনার ক্যাপিটাল কত? 20,000। নতুন পার্টনার ক্যাপিটাল 20,000। না নতুন পার্টনারের শেয়ার কত? 1/5। তাহলে 1/5 ইকুয়াল টু 20,000। কারোর কোনো ডাউট থাকলে বল স্যার বুঝিনি। আর এটা কি বলবি, কেন বুঝিস? এটা তো কোশ্চেনই নেই কি বুঝিনি, এটা বুঝিনি তো কোনো কোশ্চেনই হবে না। নতুন পার্টনার ক্যাপিটাল তো 20,000, আর নতুন পার্টনার কত? কতর জন্য 20,000? কতর জন্য 20,000 টাকা এনেছি? একের পাঁচের জন্য 20,000 টাকা। বল না একের পাঁচে, আমি কিছুক্ষণ আগে শেয়ার করলাম এক মানে কি বলেছিলাম? টোটাল প্রফিট। তার মানে বলতে পারি স্যার এক মানে টোটাল প্রফিট বলতে পারি তো? তাহলে এক সমান সমান কত হবে? 20,000 ইনটু 5 100,000 টাকা। কি বলতে পারি কি পারি? হ্যালো এটাও ঢুকে নে, এটাও ঢুকে নে। ও চারটে স্টেপ লাগবে, তিনটে স্টেপে কাজ শেষ হলো তো? হলো বল, মাথায় ঢুকছে? কিছু নেই ঢুকতে, মানে আমি এমন ভাবে পড়ে যাবো তো চোখ বন্ধ, এটা পারে না করতে, অনেকে কঠিন লাগে করতে, কিন্তু এটা খুব ইজি জিনিস। দেখ আমি কি স্টেপটা মাথার মধ্যে রাখতে হবে, পুরো মাথার মধ্যে ঢুকতে হবে। আমি যখন অঙ্ক করি মাথার মধ্যে ঘুরে কি বলছে, আমি যখনই অ্যাডমিশন করতাম আমি আগে না লাস্ট অ্যাডমিশন করতাম, অ্যাডমিশন দিলে অন্য অ্যাডমিশন দিলে কি করতাম, আমি দেখতাম কি ক্যাপিটাল অ্যাডমিশন দিয়েছে, আমি খুঁজে নিতাম, আগে খুঁজে নিতাম। তাহলে তখন মাইন্ড সেটআপটাই অন্য হয়ে যেত যে আমি এটা দিয়েছি এইভাবে করতে হবে, সেটআপটা আলাদা হতো, মাইন্ড সেটআপ। তো আমি জানতাম যে আমার পরীক্ষা যদি দেয়, যদি অ্যাডমিশন অঙ্ক দেয় তাহলে তো এই অঙ্কই দেবে, নতুনের উপর বেস করে পুরনোদের অ্যাডজাস্ট করো, আর যদি ওটা পারতে যে কোনো অ্যাডমিশন করো।
আর তোর তো ক্লাস টুয়েলভে আমি আমি দেখ ক্লাস টুয়েলভে তোদের সিলেবাসে ছিল না, সবচেয়ে বড় কথা তোদের সিলেবাসে ছিল না, আমি করিয়েছিলাম ইচ্ছা করে, আমি জানতাম কোনো দিন দেবে না পরীক্ষায়, ইচ্ছা করে করেছিলাম কেন কলেজের জন্য, তখন শিখিয়ে রেখেছিলাম ইচ্ছা করে, কারণ আমি জানি দেবে না, ও তোদের যে বছর পরীক্ষা ছিল সে বছর সিবিএসসি আইসি বোর্ডে বলে দিয়েছে তোমাদের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট নেই আউট অফ সিলেবাস, আমি তবু না জেনে আমি জেনে বুঝে করেছিলাম ইচ্ছা করে, ঠিক আছে, যাতে আজকে বেনিফিটটা পাওয়া যায়, ঠিক আছে, খাতা খুলবি দেখবি তোদের ভোরে ভোরে অঙ্ক আছে ওই অ্যাডজাস্টমেন্টের অঙ্ক, ঠিক আছে, তো দেখ হলো তো 1,00,000 টাকা, এবার কি করবো না নেক্সট ডে কি করবো জানিস, অমল বিমল আর কম, ঠিক আছে, তো লেখ নিউ ক্যাপিটাল কি লিখছি, অ্যাকচুয়ালি দেখ আমার লেখার ইচ্ছা ছিল নিচে কিন্তু আমাদের জায়গা নেই, আমি কি করবো তাই আমি পাশে লিখলাম, ঠিক আছে, তোরা কিন্তু নিচে করবি, তোরা নিচে করবি, নিচে নিচে করবি, তোর বুঝতে সুবিধা হবে, কি লিখবো বল নিউ ক্যাপিটাল, আচ্ছা আমাকে তুই বলতে পারবি, তোরা কি বলতে পারবি নিউ ক্যাপিটালের জন্য কোন রেশিও হবে, নিউ রেশিও না ওল্ড রেশিও, নিউ রেশিও কমন কথা কমন জিনিস, এরা কি করছে বুঝতে পারলো, নিউ ক্যাপিটাল নিউ রেশিও লাগবে, নিউ রেশিও কত ছিল 12:28, তোরা নিজেরাই তাকেই বল, নিজেরা তাকেই বল, তোর 1,00,000 টাকা তো নিউ ক্যাপিটাল, কি রে টোটাল ক্যাপিটাল, আচ্ছা এটাই তো নিউ ক্যাপিটাল হ্যাঁ কি না বলতে পারি, কেউ কি বলতে পারি, কেউ কি আমার সঙ্গে এগ্রি করছে এটাই নিউ ক্যাপিটাল বলে, এটা কি নিউ ক্যাপিটাল হ্যাঁ কি না, এই 1,00,000 টাকা ক্যাপিটাল তো আমি এই রেশিওতে ভাগ করবো, এই 1,00,000 টাকা ক্যাপিটাল মানে কি আমি তোকে বলাচ্ছি শোন শোন ঠান্ডা মাথায় বলছি, এখানে লিখতাম না কি লিখতাম পার্টনার্স, বলতে পারবি পার্টনার্স ক্যাপিটাল, দেখি না তোদের মাথাটা কি বলছে, দেখ আমি বলছি মানে অ্যানসার দিতে হবে না, বোঝার চেষ্টা কর, পার্টনার্স ক্যাপিটাল তো এতদিন এখানে লিখতাম ক্যাপিটাল বের করতাম লিখতাম তো, আমাকে বলতে এটা কি ক্যাপিটাল বলতে, এটা কি ক্যাপিটাল লিখতাম, নিউ ক্যাপিটাল স্যার এখানে যেটা ব্যালেন্স করতে সেটাই তো ওখানে লিখতাম, এটাই নিউ ক্যাপিটাল, এটাই ক্লোজিং ক্যাপিটাল, এটাই নিউ ক্যাপিটাল, এটাই নিউ ক্যাপিটাল, অর্থাৎ এখানে যে ক্যাপিটালটা এটাই এখানে বসবে, বুঝতে পারলি, বুঝতে পারলি মাথার মধ্যে ঢোকা কিন্তু এটা, এই যে এখানে যে পার্টনার্স ক্যাপিটাল, যে পার্টনারদের নাম কি ছিল অমল বিমল আর কমল, অমল বিমল কমল, 1,00,000 টাকা হবে, বুঝতে পারলি 1,00,000 টাকা করে হলো, অর্থাৎ এই যে নিউ ক্যাপিটাল এটাকে নিউ ক্যাপিটাল যদি সত্যি তোদের মাথায় যদি একটু বিন্দুমাত্র বুদ্ধি থাকে, দেখ এদিক টাকা যদি বিন্দুমাত্র বুদ্ধি থাকে তাহলে তুই বলতে পারবি যে স্যার কেন আপনি এখানে লিখুন না টু ব্যালেন্স সিডি, স্যার টু ব্যালেন্স সিডি কেন লিখছি, আরে আমরা যেটা এখানে টু ব্যালেন্স সিডি লিখতাম সেটাই তো এখানে যেত, তাহলে এখানে যেটা আছে সেটা এখানে টু ব্যালেন্স সিডি আসতে পারে না, ছোটবেলায় ব্যাক ক্যালকুলেশন শেখায়নি 10 থেকে 2 বার দিলে 8, লাটের সঙ্গে 2 যোগ করলে 10, তাহলে বল কত হচ্ছে 48,000, 32,000 আর 20,000, কোনো ডাউট থাকলে বল ক্লিয়ার করে দিচ্ছি, এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি, কি কোন ডাউট আছে এখানে, বুঝেছিস ব্যাপারটা, তো স্যার এতদিন বুঝে গেছে, বুঝেছিস তো অব্দি, এরপরে একটা জিনিস লিখবি, কি লিখবি, বলে দিলে এক্সিস্টিং ক্যাপিটাল, এটাই আমি লিখতে যাচ্ছিলাম এক্সিস্টিং ক্যাপিটাল, এক্সিস্টিং ক্যাপিটাল, তাই তো, শোন ভাই শোন ভাই শোন এক্সিস্টিং ক্যাপিটাল কাকে বলে জানিস, আমি তোকে বলেছি শোন, আচ্ছা কিছুক্ষণ আমি লিখে দিয়েছি না, এটা লেখা উচিত ছিল না আমার আগে, স্যার ভুল লিখে না ভুল লিখিনি, লেখা উচিত ছিল না আগে, পরে লেখা উচিত ছিল, ধর মনে করো আমি লিখিনি, মনে করো কিছু কথা মনে লিখিনি, কিছু লেখা নেই, কিছু লেখা নেই, তাহলে বল এখানে কত 35, আর 6 কত 41, আর 1,800 কত স্যার 42,800, 42,800 থেকে 6,000 দিলে কত হয়
বল ক্যালকুলেটর নেই, 42,800 থেকে 6,000 দিলে কত হয়? 36,800, তাই হচ্ছে তো? আচ্ছা 36,800, তাহলে এটাকে বলে এক্সিস্টিং ক্যাপিটাল। আচ্ছা তোদের বুঝতে হচ্ছে, আমি আমি তোদের জন্য মুছে দিলাম, যা মুছে দিলাম। এবার বল কত হচ্ছে, কত হচ্ছে বল? কেন স্যার 36,800, এইটাকে বলে এক্সিস্টিং ক্যাপিটাল, বোঝা গেল? এক্সিস্টিং মানে কি? আগে, তাই তো? তাহলে কত হলো? 36,800, এখানে লিখে 36,800। এবার বল বিমল কত? 30,034,000 মানে 31,200। এবার বল কমলের কত? বল কমলের কত? 20,000। 20,000 হবে না কেন স্যার? 20,000 হবে না কেন বল না? 20 এইদিকে আর দিকে 20 তো হবে, হলো কি হলো না স্যার? হয়েছে বল, কোনো ডাউট আছে? আরে ডাউট থাকলে আজকে এটা আপলোড হয়ে যাবে, দেখে নিবি, দেখে নিবি। এই অপরা কেন দেখবি? এই অপরা আমি একটা ভিডিও দেবো, এই ভিডিওতে আরো ধরে ধরে বোঝানো হয়েছে, আরো ধরে ধরে বুঝিয়েছি। তো কি ধরলামই না, শুধু এটাই বুঝিয়েছি ধরে ধরে, এটাই এই কনসেপ্টে কতক্ষণ টাইম নিয়ে ধরে যাবো, যার কোনো কোশ্চেনই থাকবে না। কোশ্চেন যদি না থাকে এইভাবে তৈরি করা হয়েছিল। অ্যাকচুয়ালি আমি তোকে এখন এইগুলো করাচ্ছি, এগুলো আগে ওইগুলো তৈরি করা, পুরো ধাপে ধাপে এগোনো, ঠিক আছে? তো দেখ বলতে পারি ভাই তোরা আমাকে দেখ, ভালো করে শোন, আমাকে ক্যাপিটাল দেখাতে হবে কত স্যার? 48। আবার বলছি আমাকে ক্যাপিটাল দেখাতে হবে কত? 48। 48 দেখাতে হবে ক্যাপিটাল, কিন্তু আমার আছে কত? 36। মনে কর না আমাকে দেখাতে হবে 50, আমার আছে 40, তাহলে কি করতে হবে? ক্যাপিটাল নিয়ে আসতে হবে, তুলে নেবো, আনতে হবে। ও বললে বলে আনতে হবে বলিস না, ও বলছে তুই তুই নিজে ভাব, তুই চিন্তা ভাবনা, নিজে চিন্তা ভাবনা কর, আমাকে আমার ক্যাপিটাল রাখতে হবে 48। তাহলে বিজনেস ঠিকঠাক করে করতে গেলে আমাকে এই ক্যাপিটাল রাখতেই হবে স্যার, না রাখলে কি হবে? বিজনেস ভালো মতো চলবে, মেনটেন করতে হবে বিজনেস ক্যাপিটালটা। তো বিজনেসে এই ক্যাপিটাল তোকে রাখতে হবে, কিন্তু তোর আছে কত? বিজনেস বলে দিয়েছে তোমাকে 48 ক্যাপিটাল তোমার লাগবে, কিন্তু দেখা গেল তোর আছে কত জানিস? তোর আছে 30। তাহলে বল তোকে বাড়ি গিয়ে টাকা আনতে হবে নাকি বিজনেস থেকে টাকা তুলে নিবি? চিন্তা ভাবনা কর, হয়ে গেল মুখস্থ করে কি আছে এখানে? ব্যালেন্স দিলাম। ও আমরা তো বললি দেখছি বড় বড় মিস্টেক হয়ে গেছে, জানিস তো একটা মিস্টেক হয়ে গেছে, এই রিভারেশন মেলাই না, ঠিক আছে? কি আছে রিভারেশন দেখো, বলে দিই দেখো, ঠিক আছে? মানে আমাদের কনসেপ্ট ঠিকঠাক যাচ্ছিল বুঝছ তো, শুধু এইটা নেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, এটা 8,000, এখানে 8,000, 8,000 থেকে 920 বাদ দে, 7,000, 7,000 আসিস, এটা আগে দেখি নেই, আগে মিলে নিলে ভালো হতো। টু পার্টনার্স ক্যাপিটাল, অমল আর বিমল, রেশিও কত? ভাগ করলে কত হয়? 4,248,000। ঠিক তো, এবার বল, এবার বল যোগ বিয়োগ করবি, এবার বল শোন, এদিক শোন নয়ন, ভালো করে দেখ, 35,600,6,800,4,248, চারটে যোগ করে এটা বাদ দিয়ে বল কত হচ্ছে? 41,048। এটাও তো চেঞ্জ হবে, বল কত হচ্ছে? 34,032। ঠিকঠাক বলছিস তো? এইবার ফোকাস কর বোর্ডের দিকে, থাকো, এবার তো সব ঠিক হয়ে গেছে, এবার সব ঠিক হয়ে গেছে, কে জানি। দেখ শোন, তোর কথাই ভাব, ঠিক আছে? তোর মানে যারা বিজনেসের এই সমস্ত যারা অ্যাকাউন্টেন্ট, পার্টনারশিপ যে অ্যাকাউন্টেন্ট, ওই তো সমস্ত জিনিস করে হিসাব করে বলে দেবে। ও বলেছে যে নয়ন তোমার ক্যাপিটাল লাগবে, তোমার 48,000 ক্যাপিটাল লাগবে, তোমার 48,000 ক্যাপিটাল লাগবে মানে লাগবে। তখন তুই বললি কেন, আমার কি আছে, আমার পজিশনটা কি আছে, আমার কত ক্যাপিটাল আছে? তখন ও বললো
তোমার 41,000 রাউন্ডে বললো, তোমার 41 আছে, তুই নিজেই ভাব, বললো তোমার লাগবে 48, তোমার আছে 41, তাহলে কি করতে হবে তোকে, তোকে বাড়ির দিয়ে সাথে একটা নিয়ে আসতে হবে। হ্যাঁ স্যার নিয়ে আসতে হবে, আমি টাকাটা লিখলাম না, নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে ইংরেজি কি বলে, ব্রট ইন, নিয়ে আসা কি ইংরেজি কি বলে স্যার, ব্রট ইন, বোঝা গেল? আচ্ছা বলতো কত টাকা বেরিয়েছে, 6,952 ব্রট ইন, আমার না লেখার জায়গা নেই, আমি মুখে বলছি তোরা লেখ, আমার লেখার জায়গা নেই কিন্তু, তোরা লেখ এই 6,952 এখানটায় লিখবি ব্রট ইন, এখানটায় লেখ ব্রট ইন, এখানটায় লেখ 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 ব্রট ইন লিখ, ঠিক আছে দেখ দেখতে পাচ্ছিস আঙ্গুল বারবার সরাচ্ছি, দেখ এখানে ব্রট ইন লিখবি, ঠিক আছে ব্রট ইন, বুঝতে পারলি তো, লিখেছিস 6,952 ব্রট ইন লিখেছিস তো, আরে বল না ভাই ব্রট ইন কোথায় নিয়ে এসেছে, কি রাস্তাঘাটে নিয়ে এসেছে টাকাটা, কোথায় নিয়ে এসেছে, বিজনেসে নিয়ে এসেছে, বিজনেসে যদি টাকাটা নিয়ে আসে তাহলে বিজনেসে ক্যাশ বক্সে কি এফেক্ট পড়বে, বাড়বে, তাহলে ক্যাশ বক্সে বললে কি হবে, এদিক লিখবো তাহলে কি লিখবো, টু, কি বলে লিখবো, টু ভাই অমল লিখবো, ভাই টাকাটা কে নিয়ে এসছে, অমল লিখবো, অমল টু, অমল কত টাকা, 6,952, কি বোঝা গেল, কি বোঝা গেল না, বোঝা গেল কি বোঝা গেল না, আবার বলছি বোঝা গেল, হ্যাঁ বোঝা গেছে, আচ্ছা অমল যদি টাকা নিয়ে আসে অমলের ক্যাপিটাল বাড়বে না কমবে, তাহলে অমলের ক্যাপিটাল বাড়লে কোন দিক লিখবো স্যার, এদিক লিখবো, তাহলে কি লিখবো, বাই ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা, অমলের ঘরে লিখ 6,952, বোঝা গেল তো স্যার, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি 6,952, এবার ভাব বিমল, ওই দেখ ও বিমল, ওই দেখ বিমল, তাই না, বিমলের ভালো ভালো ইয়ে পাওয়া যায় তাই না, বিমলের প্যান্ট তাই না, বিমল এটা বিমল, ওকে বলে দিয়েছে অ্যাকাউন্টেন্ট বলে দিয়েছে, দেখো দেখো ভাই বিমল তোমার 32,000 টাকা ক্যাপিটাল লাগবে, তখন ও বললো আচ্ছা অ্যাকাউন্টেন্ট বাবা আমার কত আছে, বললো তোমার 34 আছে, বললো বাহ তাহলে তো বিশাল ভালো, দাদা টাকা তুলে নিয়ে চলে যায়, বাকি টাকাটা আমাকে দিয়ে দাও, বুঝতে পারলি গল্পটা, ওর দরকার 32 আছে 34, ও কি করবে, তুই 2,000 টাকা নিয়ে ঘুরতে চলে যাবে, বুঝলি তো, তাহলে কি করবে টাকাটা ঘুরতে চলে যাবে কি করবে, উইথড্র করবে, উইথড্র করবে, তাহলে কত হচ্ছে ব্যালেন্স করে 2,032, তাই তো, আমার তো লেখার জায়গা নেই, একই কথা বলবো, তোরা লিখবি এখানে লিখবি কি উইথড্র, উইথড্র মানে উইথড্র, কোনো বইতে ওয়ার্কিংস করা নেই, কোনো বইতে ওয়ার্কিংস করা নেই, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ার্কিংস, এটা করে রাখলে খুব ইজি হবে করতে, অনেকে কি করে জানেন, অনেকে এর মধ্যে টাকা রেখে এর মধ্যে মানে কি করে পুরো নোংরা করে, এখানে ভুল হওয়ার চান্স থাকে বেশি, তো বল 2,032 বুঝে গেল, এটা তো কিছুই হবে, তাহলে বল বিমল নিয়ে এসছে নাকি নিয়ে গেছে, নিয়ে গেছে, নিয়ে গেলে কি হবে, ক্যাশে এফেক্ট কি পড়বে, কমে গেছে, তাহলে বাই বিমল, বাই বিমল অ্যাকাউন্ট, এই অঙ্কটা জেনারেলে দেওয়া উচিত হয়নি, অনার্সে দিতে পারতে, অঙ্ক অনার্সের অঙ্ক ছিল, অনার্সের অঙ্ক, অনার্সে দিতে পারতে, কিছু ছিল না অঙ্কের মধ্যে, তোদের যদি সবার স্যার হয়ে গেছে তাহলে আমি এখানে মুছে দেবো, সবার হয়ে গেছে মুছে দেবো, তাহলে বল তোরা আমাকে বল যে এই ক্যাপিটালাইজেশন কি টাফ ছিল, টাফ ছিল, খুব টাফ ছিল ক্যাপিটালাইজেশন, আর কোনো টাফই নেই, ভাব তুই স্যার কারণ অ্যাডমিশন আছে, হ্যাঁ তুই মনে কর শেষ অ্যাডমিশন শেষ, এত কিছুই নেই সেখানে, এত কিছুই শেখানো নেই, প্র্যাকটিস করার শেখানো নেই মানে প্র্যাকটিস করার আছে, আমাকে একটা কথা বলতে পারবি কেউ, ও বলবি কি আমার তো করাই হয়ে গেছে, বলবি কি এই তো এখানে যে ক্যাপিটাল সেটাই তো এখানে টু ব্যালেন্স শীট, হ্যাঁ কি না বলতে পারবি, কত হবে 48,000 32,000 আর 20,000, ঠিক তো, আচ্ছা আগে আগে একটা বল ক্যাশ মেলা, তোরা সবাই ক্যাশ মেলা, ক্যাশ মেলা, আরে ডেবিট সাইডে যোগ করে কত হচ্ছে ক্যাশে, এ বল না ডেবিট সাইডে যোগ করে কত হচ্ছে, 22,000 3,25,600 31,952, তার থেকে মাইনাস কর, মাইনাস করে কত হচ্ছে 29,920, বাই ব্যালেন্স সিলি 29,920, আগে বলছি শোন শ্রেয়া তুই ব্যালেন্স সিলি যোগ কর,
ব্যালেন্স যোগ করতে এখন কোশ্চেন বলছে স্যার আপনি পার্টনার্স ক্যাপিটাল নাম মিলিয়ে কেন ব্যালেন্স যোগ করতে বলছে, পরে বলছি কারণটা পরে বলছি, তুই আগে ব্যালেন্স যোগ কর, দুসাই যোগ কর, অ্যান্সার মিলছে কিনা আগে বল, তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি, তারপরে বাকিটা দেখে নিচ্ছি। আচ্ছা বল এ নয়ন দুসাই মিললো দেখি, আমি আমি দেখ এটা না মিলিয়েই বললাম ওই সাইড কর দেখ মিলিয়ে যাবে, এটাই তো টেকনিক, ভাব না কেন তুই এখানে এত এন্ট্রি করতে, টু ব্যালেন্স শিট পেয়ে গেছিস, তুই টু ব্যালেন্স শিটও পেয়ে গেছিস। এবার অনেকে কি করে জানিস, আমি বলি অনেকে কি করে, অনেকে টু ব্যালেন্স শিট এখানে বসা ব্যালেন্সিং ক্যাশটা করে, ক্যাশের ব্যালেন্স করে, আমরা কিছুই করলাম না, আমরা কিছু করি, আমরা কিছুই করি না, দেখ তুই এই সাইড যোগ করে যাবে ওই সাইড যোগ করে একই বেরোবে, বুঝলি বুঝিস কি বললাম, বুঝিস কি বললাম বল বল দেখি কত বার হচ্ছে, কুড়ি কুড়ি চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার আটত্রিশ হাজার বত্রিশ আটত্রিশ হাজার বত্রিশ, তাহলে পুরো কমপ্লিট অঙ্ক করা কি বোঝা গেল, অঙ্কটা খুব কঠিন অঙ্ক ছিল না, ভয় পাবি না অঙ্ক দেখে, এই তো আমরা বলি না স্যার পরীক্ষায় কেন আমাদের ক্যাপিটালাইজেশন অঙ্ক তো কিছু বলিস না, কিন্তু ক্যাপিটালাইজেশন একটা স্ট্যান্ডার্ড অঙ্ক, স্ট্যান্ডার্ডাইজড অঙ্ক, এগুলো স্ট্যান্ডার্ডাইজ অঙ্ক বলে, ঠিক আছে তো, শুধু তোদের মেমোরেন্ডাম মনে আছে তো, মেমোরেন্ডাম তো করিয়েছিলাম তো পরে দেখে নিবি, কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট, ঠিক আছে তো, ঠিক আছে তো বোঝা গেলি তো, আমি ঠিক উল্টো পাল্টা হলে বই ভুল আমার ঠিক, ঠিক আছে দেখি দেখি আমি ঠিক করলাম নাকি বই ঠিক করে দেখি কে ঠিক করেছে, ছয় ছয় নম্বর করে বই দেখ এইটাই অ্যান্সার দিয়েছে, আমি এটা সেটাই অ্যান্সার দিয়েছি, তাহলে বুঝতে পারি তো, এটা কোন সালে এসেছিল, উনিশশো জেনারেল এসেছিল, আচ্ছা বুঝতে পারছি কোন হয়েছে, হ্যাঁ তেজপাল নাগপাল জয়পাল মণিপাল চারজন পার্টনার মিলে বিজনেস করছে, তাদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল কত, থ্রি থ্রি টু টু রেশিও, তিন তিন দুই দুই, খুব ভালো অঙ্ক দেখ স্ট্যান্ডার্ড অঙ্ক, বলছে বলছে ফলোয়িং ইজ দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান, ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছিস তোরা চোখের সামনে, দেখ চোখের সামনে দেখ ব্যালেন্স শিট দেখতে পাচ্ছিস, ঠিক আছে অ্যাডজাস্টমেন্ট করে নে তারপর তুই পোস্টিং করবি, অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দ্য ফার্ম ওয়াজ ডিসলভড, ফার্মটা বন্ধ হয়ে যাচ্ছে, দ্য ফলোয়িং আর দ্য রিয়ালাইজেশন ফ্রম দ্য অ্যাসেটস, সানডিয়েটার্স বেঁচে এত টাকা পাচ্ছিস, স্টক বেঁচে এত পাচ্ছিস, ফার্নিচার ট্রেডমার্ক এগুলো বেঁচে বেঁচে এত পাচ্ছিস, সান্ডিকেটার্স অ্যান্ড তেজপাল লোন ওয়ার পেড ইন ফুল, পুরোটা লোনটা কেইটার্স আর তেজপালের লোনটা পুরোপুরি পে হয়ে যাচ্ছে, দেয়ার ওয়াজ আ কন্টিনজেন্ট লাইবিলিটি, জানিস কন্টিনজেন্ট লাইবিলিটি কাকে বলে, জানিস জানিস কন্টিনজেন্ট লাইবিলিটি আমার আইডিয়া আছে, কন্টিনজেন্ট লাইবিলিটি জানিস কিরে, কন্টিনজেন্ট লাইবিলিটি মানে কি, মানেটা পরে বলো, মানে বললে কিছু বুঝবি না, কন্টিনজেন্ট লাইবিলিটি হচ্ছে এমন একজন লাইবিলিটি যেই লাইবিলিটি অরিজিনালি আমার ছিল না কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে অর্থাৎ লাইবিলিটি ছিল না, যেমন ধর সাপোজ ধর আমি ধর তোর কাছে পাঁচ হাজার টাকা পাই, ভালো করে তোর কাছে আমি পাঁচ হাজার টাকা পাই, আমি তোকে তোর কাছে কেন পাই, ধর তোকে ধর আমার দোকানে তুই মাল কিনতে এসছিস, তোকে আমি পাঁচ হাজার টাকার মাল বেচেছি, ধারে মাল বেচেছি, তোকে টাকা চাইলাম, বলে টাকা দে, বলে স্যার এখন টাকা দিতে পারবো না, টাকা দিতে তিন মাস লাগবে, তিন মাস পর দেবো, আমরা ঠিক আছে, আমি তখন কী করলাম একটা কাগজে লেটার লিখলাম, লেটার লিখলাম যে আমি তোকে মাল বেচেছি, তুই বলি তিন মাস পর টাকা দেবি, কাগজটা তুই অ্যাকসেপ্ট করলি, মানে লেটারটা তুই অ্যাকসেপ্ট করলি, অ্যাকসেপ্ট করে আমাকে দিয়ে দিবি, আমার কাছে হয়ে গেলো বিল রিসিভেবল, ওই বিলটা তিন মাস পর তোকে দেবো, তুই আমাকে টাকা দেবে, করেছিস বিল অফ এক্সচেঞ্জ, তো সেই সময় তোর সিলেবাস ছিল না বিল অফ এক্সচেঞ্জ, যাই হোক কিন্তু আমি তো টাকা পাবো তিন মাস পর, টাকা আমার দরকার জানিস আজকেই টাকা দরকার, আজকে আমাকে আমি চলে গেলাম ওই ওই কাগজটা ব্যাংকের কাছে নিয়ে চলে গেলাম, ব্যাংককে বেচে দিলাম, ব্যাংক আমাকে আজকে টাকা দিয়ে দিল, কিছু টাকা কেটে ব্যাংক আমাকে আজকে দিয়ে দিল, কিন্তু ব্যাংক তিন মাস পর ওর কাছে চলে যাবে, ওর কাছে ব্যাংক দেবে কাগজটা লেটারটা দেবে বা বিলটা দেবে, ও আবার ব্যাংকে টাকা দিয়ে দেবে, ঠিক আছে, কিন্তু ও যদি তখন টাকা দিতে না পারে, ও যদি তখন টাকা দিতে না পারে তখন ব্যাংক কার থেকে টাকা যাইবে, আমার থেকে টাকা যাইবে, তাহলে আমার একটা লাইবিলিটি ক্রিয়েট হয়ে গেল, এটা আমার আমার সত্যিই কোনো লাইবিলিটি ছিল, লাইবিলিটি এরকম লাইবিলিটিকে বলা হয় কন্টিনজেন্ট লাইবিলিটি, এরপরে বোঝালাম কন্টিনজেন্ট লাইবিলিটি জিনিসটাকে, এখানে দেখ বলেছে কন্টিনজেন্ট লাইবিলিটি,
বলছে দেয়ার ওয়াজ আ কন্টিনজেন্ট লাইবিলিটি ফর বিল রিসিভেবল ডিসকাউন্টেড ফর রুপিস 30,000 টাকা, ঠিক আছে? তো দ্য বিল ওয়াজ অনার্ট অন ডিউ ডেট, এই দেখ অনার্ট ডিজন ভালো করে শোন, অনার্ট অন ডিউ ডেট মানে বোঝ, মানে বোঝ, অনার্ট অন ডিউ ডেট মানে ব্যাংক ওই পার্সনকে ধর ওর কাছে চলে গেছে, ব্যাংক আইমের মধ্যে চলে গেছে, ব্যাংকে টাকা দিয়ে দিচ্ছে, বিল অনার্ট হয়েছে, ডিজনার্ট হয়নি, তার মানে বিল ডিজনার্ট কিন্তু আমার লাইব্রেরি হতো, তা আমার তখন লাইব্রেরি নেই, তাহলে এই এন্ট্রিটা আমাকে মুরগি বানানোর জন্য দিয়েছে, এই এন্ট্রিটা মুরগি বানানোর জন্য দিয়েছে, কোনো এন্ট্রি হবে না, বললেন পুরো পুরোপুরি মুরগি বানানোর জন্য দিয়েছেন, অর্থাৎ এই 30,000 টাকার কোনো ট্রিটমেন্ট হবে না, ঠিক আছে? বোঝা গেল মোটামুটি, বুঝতে পারলি? এন্ট্রিটা খুব ঘুরিয়ে দিয়েছিল তোকে, দ্য ডিসলিউশন এক্সপেন্স হচ্ছে 6,000 টাকা, এই ভালো করে শুনবি, ডিসলিউশন খরচাটা কে বহন করবে? কোনো একজন পার্টনার বলছে আমি দেবো, বন বাই নাগপাল, ঠিক আছে? ডিসলিউশন খরচাটা কে বহন করবে? নাগপাল। তাহলে আমি কি শিখিয়েছিলাম? আমি শিখিয়েছিলাম দেখ খরচাটা কি, খরচা বহন করার কথা কার আর কে করছে, ঠিক আছে? তো ফার্মের খরচাটা বহন করার কথা, ফার্মের খরচা বহন করার কথা রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, কিন্তু খরচাটা করছে কে? পার্টনার বাজে বলি কে করছে দেখ, নাগপাল, নাগপাল। তাহলে আমি রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট নাগপাল, দেখ পুরো অঙ্কটাই বলে দিলাম। তারা বলেছে কি ইনস্টলমেন্ট কে হচ্ছে জয়পাল, কিন্তু একটা জিনিস তোকে পড়াবো, তো সবাইকে পড়াবো, দেখ অ্যাসেট সাইডে ক্যাপিটালে কারা কারা ছিল, একটা জয়পাল ছিল আর একটা মণিপাল ছিল। আমি কি বলেছিলাম অ্যাসেট সাইডে যারা ক্যাপিটাল থাকে কি ডেবিট ব্যালেন্স, আমি বললাম যারা ডেবিট ব্যালেন্স থাকে তারাই বেসিক্যালি ইনস্টলমেন্ট হয়, কিন্তু এখানে তো দুজন দুজন ডেবিট ব্যালেন্স ছিল, দুজন কি ইনস্টলমেন্ট না, একজন। আমি বললাম বেসিক্যালি দেখবি ডেবিট মানে ডেবিট ব্যালেন্সটাই ইনস্টলমেন্ট হয়, কিন্তু সবাই ইনস্টলমেন্ট নাও হতে পারে, তাহলে এখানে ইনস্টলমেন্ট হচ্ছে কি জয়পাল। অ্যান্ড ₹44,000 ওয়াজ রিয়ালাইজ ফ্রম হিজ এস্টেট, তাই তো, এস্টেট বাই অ্যাসেটস, যে ওই অ্যাসেটগুলো বেচে কত টাকা পাওয়া যাচ্ছে, 44,000 টাকা পাওয়া যাচ্ছে। বলছে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট খোলো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলো, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খোলো, খুব সুন্দর অঙ্ক দিয়েছে, সত্যি বলছে খুব সুন্দর অঙ্ক দিচ্ছে, অঙ্ক রাখতে বলছে, পুরো কোশ্চেনটা পড়িয়ে দিলাম, তোরাও নিশ্চয়ই অনেকটা বুঝে গেছিস। প্রথমে অ্যাকাউন্টের নাম কি লিখবো, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। এখানে কি পার্টনার্স ক্যাপিটালে চারটে, হ্যাঁ চারটে, চারটে পার্টনার, চারটে মণিপাল আছে আর একজন, আচ্ছা আছে, চারটে পার্টনার, তারপর লাস্টে কি হবে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। ডেবিট ক্রেডিট পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়ে গেল, পার্টনারদের নাম লিখতে হবে তোর, তাজপাল তাই তো নাকি, তেজপাল কি ছিল, তেজপাল, নাগপাল, জয়পাল, মণিপাল, শর্ট ফর্ম লিখছি, তেজপাল, নাগপাল, জয়পাল, মণিপাল, ঠিক আছে? ক্যাপিটাল বাড়বে ক্রেডিট দিকে, কমবে ডেবিট দিকে, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে, হয়ে গেল? তো সবাই একটা করে বসাতে হবে, কোশ্চেনটা নিশ্চয়ই দেখে নিয়েছিস তোরা। প্রথমে ব্যালেন্স শিটটাকে বন্ধ করতে হবে, ব্যালেন্স শিটটাকে বন্ধ কর, প্রথমে অ্যাসেট সাইডে দেখ, অ্যাসেট সাইডে কী ছিল, কার কার ক্যাপিটাল ছিল, জয়পাল আর মণিপাল, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট দিকে লেখ টু ব্যালেন্স বিডি বলে, জয়পালের ঘরে লিখবি 1,92,000 আর মণিপালের ঘরে লিখবি 72,000।
ঠিক আছে। ফার্নিচার, ফার্নিচার কোথায় বসে জানিস? রিয়ালাইজেশন ডেবিটে বসা, টু ফার্নিচার বলে। ঠিক আছে, সব কটা অ্যাকাউন্ট লিখবি মাসে মাসে। ফার্নিচার অ্যাকাউন্ট কত টাকা? 48,000 টাকা। তারপর লিখবি টু ট্রেডমার্ক, 84,000 টাকা। তারপর লিখবি টু স্টক, সব একটা পাশাপাশি অ্যাকাউন্ট লিখবি, টু স্টক অ্যাকাউন্ট 1,20,000। তারপর লিখবি টু সানডি ডেটার্স অ্যাকাউন্ট, ঠিক আছে তো? কত টাকা লিখবো বল ডেটার্স? 1,92,000। লেস কি ছিল? প্রভিশন ফর ডাউটফুল ডেট, ক্রেডিট থেকে লিখ বাই প্রভিশন ফর ডাউটফুল ডেট, কত টাকা? 6,000 টাকা। ক্যাশ অ্যাট ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্টে চলে যা, টু ব্যালেন্স বিটি বলে। এবার লাইবিলিটি সাইড, ক্যাপিটাল, ক্যাপিটালটা লিখবো বাই ব্যালেন্স বিটি বলে। তেজপাল নাগপাল, তেজপালের কত ছিল? 2,40,000, আর নাগপালের ছিল 1,80,000। হয়ে গেল, কেইটার্স, কেইটার্স কি লিখবি? লেখ রিয়াল কেইটা, লেখ বাই কেইটার্স। তারপর কি ছিল? বাই তেজপাল লোন, কত টাকা ছিল লোন? 1,20,000। তাহলে দেখ ব্যালেন্স শিট পুরো, ব্যালেন্স শিট পুরো কমপ্লিট হলো, কি বলিস? ব্যালেন্স শিট পুরো কমপ্লিট হয়েছে, ঠিক আছে, বুঝে গেল স্যার? কমপ্লিট হয়েছে। একটা করে অ্যাডজাস্টমেন্ট পর, মানে কি কি বলেছে? ডেটার্সের থেকে কত পাওয়া গেছে? 1,32,000। স্টক বেচে পাওয়া গেছে 96,000। ফার্নিচার বেচে পাওয়া গেছে 12,000। আর ট্রেডমার্কের থেকে পাওয়া গেছে 48,000। তাহলে পাঁচ কত? 4টি আইটেম হলো। তাহলে কি লিখবি? বাই ব্যাংক অ্যাকাউন্ট। একটা করে বলবি বল, ডেটার্সের থেকে পাওয়া গেছে 1,32,000, লাইক ডেটার্স 1,32,000। তারপর স্টক 96,000। তারপর বল ফার্নিচার 12,000। ট্রেডমার্ক 48,000। ঠিক আছে তো, হয়ে গেল। 4টি আইটেম যোগ করে বলবি কত হয়েছিল বলতো? 1,32,000, 96,000, 12 আর 48। 4টি আইটেম যোগ করে কত বেরিয়েছিল? 2,88,000। সঙ্গে সঙ্গে ডবল পোস্টিং কর যাতে ভুল না হয়, কারণ আমরা দেখেছি যে ডবল পোস্টিং না করাতে পরবর্তী সময় মিস্টেক হয়ে যায়, ঠিক আছে তো? তাহলে বাই ব্যাংক, তো ব্যাংকের ডেবিটে লেখ সঙ্গে সঙ্গে। কি লিখবি? টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট বলে। কি কি লিখবো? ডেটার্স 1,32,000, স্টক 96,000, ফার্নিচার 12,000, ট্রেডমার্ক 48,000। সবকটা করে কত হয়েছিল বলে? 2,88,000 না? দেখ এখন পর্যন্ত কোনো অঙ্ক টাফ লেগেছে? কিছুই না, দেখ একই টাইপের অঙ্ক। তাহলে সানডি কেইটার্স অ্যান্ড তেজপাল লোন ওয়ার পেড ইন ফুল, এটাও বলতে হবে না নিশ্চয়ই, বুঝে গেছিস? তাহলে লেখ রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ডেবিটে লেখ টু ব্যাংক। আমরা যখন প্রথম থেকে বেসিক অঙ্কগুলো বলেছিলাম না, ওই বেসিক অঙ্ক করার বেনিফিট হচ্ছে এখানে, এই অঙ্ক কোনো আটকাবেই না।
এই জন্য বেসিক অঙ্ক শিখতে, বেসিক অঙ্ক ওই অঙ্কগুলো পরীক্ষায় আসবে না, ওই অঙ্ক জানা থাকলে এই অঙ্কগুলো ইজিলি হয়ে যাবে, টাইম লাগবে না। কেইটার্স, কেইটার্স কত বলেছিল বল, কেইটার্স পুরো টাকা পেমেন্ট করছি 1,86,000, আর কি ছিল তেজপাল লোন কত টাকা, 1,20,000, 1,86,000 আর 1,20,000 যোগ করলে কত হচ্ছে বল, 3,06,000। দেখ তো দেখতো 3,06,000 নাকি, এটা আবার বসিয়ে দে ব্যাংক অ্যাকাউন্টে, বসিয়ে দে কেইট দিকে, লেখ বাই রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, কি কি লিখবো, কেইটার্স আর তেজপাল লোন, কেইটার্স 1,86,000, তেজপাল লোন লিখবো কত, 1,20,000, ঠিক আছে। দেখা তো অব্দি হয়ে গেল, তারপরের পয়েন্টটা তো বললাম, বিল রিসিভেবল ডিসকাউন্ট বেকার দিয়েছে, জাস্ট আমাদের ঘাবড়ানোর জন্য দিয়েছে, বাট এর কোনো এন্ট্রি হবে। ডিজলিউশন খরচা 6,000 টাকা ওয়াজ বর্ন বাই নাগপাল, এই ডিজলিউশন খরচা কে বর্ন করছে, নাগপাল বর্ন করছে, ঠিক আছে। আমি বারবার করে ডিজলিউশন শিখেছি, দেখতে হবে খরচাটা করার কথা কার, খরচাটা করার কথা কার, কিছু না বললে সব সময় খরচাটা করার কথা ফার্মের, আর ফার্মের যদি খরচা করার কথা হয় তাহলে রিয়ালাইজেশন ডেবিট, কিন্তু খরচাটা কি ফার্ম করেছে, ফার্ম করলে টু ব্যাংক বলেছে এক্সপ্রেস পেড বাই ফার্ম, না। তাহলে কি বলছে, 6,000 টাকা ওয়াজ বর্ন বাই নাগপাল, ঠিক আছে, নাগপাল বর্ন করছে, তাহলে কি হবে, নাগপাল কি হবে, জার্নালটা রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু নাগপাল অ্যাকাউন্ট, তো রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ডেবিটে লিখবি টু নাগপাল। নাগপাল ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা, 6,000 টাকা, ঠিক আছে। সঙ্গে সঙ্গে ক্যাপিটাল অ্যাকাউন্টে কেইটা লিখবি, বাই রিয়ালাইজেশন, নাগপালের ঘরে কত লিখবো বল, 6,000 টাকা হয়ে গেল। আর কি ছিল, আর সেরকম কিছু নেই, ইনস্টলমেন্ট ওটা করবো পরে, তার আগে ডিজলিউশনটা মানে রিয়ালাইজেশনটা মেলাবো, তাই তো। আর আমি কি শিখিয়েছি সবসময় যে ডেবিট দিকেই বেশি হবে, তো বলেছিলাম তো ডেবিট দিকে বেশি হবে, কারণ ডিজলিউশন ইনস্টলমেন্ট দিলাম মানে ডেবিট দিকে বেশি হবে, তাহলে ডেবিট সাইডে যোগ কর, করে বল কত বেরোচ্ছে, ডেবিট দিক যোগ করে বল কত বেরোচ্ছে, ডেবিট দিক যোগ করে বল কত বেরোচ্ছে, তেজপাল 86,800, 86,800 নাগপাল 31,200, সবাই পিসমিল করে যাবে, তাহলে আসলে কিন্তু পরীক্ষা এরকমই অঙ্ক আসবে, এখন যে অঙ্কটা করলি এরকম ধরনের অঙ্কই আসবে। জানা থাকলে কি হবে, তুই পরীক্ষার আগে রিভিশন যদি নাও করিস তবু করে ফেলতে পারবি। তাহলে পার্টনার্স ক্যাপিটাল ডেবিটে লিখ রিয়ালাইজেশন অ্যাকাউন্ট কত হবে, 86,800, 86,800, 31,200, 31,200 হয়ে গেল, কমপ্লিট, এত অব্দি কমপ্লিট হয়ে গেল। এইবার মন দিয়ে শুনবি, আগের অঙ্কটাই, আগে যে অঙ্কটা করলাম লাস্ট অঙ্কটা, ওখানে না গার্নার ভাষের মোড়ের রুল বলেছিল, তাই তো, এই অঙ্কে কোনো বলেনি গার্নার ভাষের মোড়ের রুলটা করতে হবে, ইনসলভেন্ট, ঠিক আছে। তো তাহলে দেখ কি বলেছে, এখানে বলছে ইনসলভেন্ট কে বলেছে, বলছে জয়পাল ইনসলভেন্ট হচ্ছে, জয়পাল ইনসলভেন্ট হচ্ছে এবং ওর কাছ থেকে 44,000 টাকা পাওয়া যাচ্ছে,
ঠিক আছে? তো তাহলে একটা জিনিস মাথায় রাখবি, আগের একটা ভালো একটু শুনবি কিন্তু এই জায়গাটা, এই পয়েন্ট শুনতে হবে, বাকি কিছু নেই। গার্নার মাথায় ঘুরে ঢুলে কি বলেছিল, বলছে ফার্স্ট রিয়েলাইজেশন লস হবে, হয়েছে ওকে রিয়েলাইজেশন লস। সেকেন্ড বলেছে যত টাকা লস হবে সেটা পার্টনার্স ক্যাপিটাল ট্রান্সফার করতে হবে, ট্রান্সফার করেছি। তিন নম্বর গার্নার মাথায় মানে কি বলেছে, মানে গার্নার মাথায় ঘুরে কি বলেছিল, যে যত টাকা লস খাবে সে তত টাকা নিয়ে আসবে। প্রশ্ন হলো এই অঙ্কে কি, আমি যেটা বলছি যে অঙ্কে কোথাও বলেছে গার্নার ভার্সেস মুরের রুল অ্যাপ্লাই করতে হবে, ইনস্টলমেন্ট বলেছে কিন্তু গার্নার মধ্যে মুরের কথা বলেনি। যেহেতু গার্নার মধ্যে মুরের কথা বলেনি তাই প্রতিটা পার্টনারকে কত কত টাকা করে বাড়িতে আনতে হবে এটাকে আমি যাবো, শুধু এই পয়েন্টটা নেব, বাকি সেম। বুঝেছিস কি বললাম, বেসিক ডিফারেন্স যদি গার্নার ভার্সেস মুরে বলে দেয় আর যদি না বলে দেয়, গার্নার ভার্সেস মুরে যদি নিয়ম বলে দেয় তাহলে প্রতি পার্টনার যত টাকা লস খেয়ে সেই টাকাটা বাড়িতে নিয়ে আসবে, আর যদি গার্নার ভার্সেস মুরে যদি কোশ্চেন মেনশন করে না দেয় তাহলে ওই টাকাটা আনার দরকার নেই। এইটাই হচ্ছে বেসিক ডিফারেন্স, আর কিচ্ছু নেই, আর কিছু নেই। তার মানে অর্থাৎ তেজপাল, নাগপাল, জয়পাল, মণিপাল ওদেরকে বাড়িতে কোনো টাকা আনতে হবে না, ঠিক আছে? তো বলেনি তো গার্নার মাথায় মনে, যদি বলতো তাহলে এন্ট্রিটা করতে হতো, যদি বলতো তাহলে এন্ট্রিটা করতে হতো, এদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলি। তাহলে বল আমাকে একবার বল কে ইনসলভেন্ট, আর একবার বল জয়পাল। তাহলে জয়পালের ঘরটাকে ব্যালেন্স কর, জয়পালের ঘরটা ব্যালেন্স কর, ডেবিট ডিক যোগ কর, দেখ কত হচ্ছে। জয়পালের যা টাকা ছিল তার চেয়ে এক্সট্রা টাকা তুলে নিয়েছে, ও 2,23,200 বিজনেস থেকে তুলেই নিয়েছে, তাহলে এই টাকাটা কোথায় পাবে ওর থেকে, তাই তো? তাহলে ও কত আনতে পেরেছে, 44,000 টাকা। তাহলে টাকা আনতে পারলে কি লিখবি, বাই ক্যাশ বলে জয়পালের ঘরে 44,000 টাকা লিখবি, হ্যাঁ কি না? ঠিক আছে? তো তারপর শর্ট পড়ছে কত বল, ফর মাইনাস কর 2,23,200 থেকে 44,000, যে 44,000 ছিল না 44,400 ছিল দেখতে কোশ্চেনে, 44,000 এটা না কোশ্চেনটা একটু ভুল ছিল, 44,400 হবে, আমি একটু ঠিক করেছি কোশ্চেনটা, এটা 44,400 হবে। তাহলে এত টাকা শর্ট পড়ছে, কার টাকা শর্ট পড়ছে এই টাকাটা, জয়পাল এত টাকা আনতে পারেনি। কি শিখেছিলাম, কোনো পার্টনার যদি ইনসলভেন্ট হয় তাহলে ও যতটা পারবে ততটা বাইতে আনবে, যত টাকা আনতে পারবে না সেই টাকাটা কারা বিয়ার করবে, কারা বিয়ার করবে, বাকি পার্টনার। অ্যান্সার ভুল, বাকি পার্টনার কেন বলবি, বাকি পার্টনার বললে তুই বলি স্যার বাকি পার্টনার মানে তো স্যার তাহলে তেজপাল, নাগপাল আর মণিপাল হচ্ছে, বাকি পার্টনার বলবি না, বলবি সলভেন্ট পার্টনার, সলভেন্ট পার্টনার। আগের অঙ্কে বাকি পার্টনার কেন, আগের অঙ্কে তিনজন পার্টনার ছিল, তার মানে একজন তো সলভেন্ট ছিল। তো এই অঙ্কে ভালো করে দেখ, ভালো করে শোন, সলভেন্ট পার্টনার, এখন তুই বলিস সলভেন্ট পার্টনার, তেজপালও সলভেন্ট, নাগপালও সলভেন্ট, মণিপালও সলভেন্ট, তিনজনই কিন্তু সলভেন্ট। থাক, সলভেন্ট পার্টনার নিবি কিন্তু যাদের ক্রেডিট ব্যালেন্স আছে, ওর তো মণিপালের যত টাকা ছিল তার চেয়ে অতিরিক্ত টাকা তুলেই নিয়েছে, মানলাম ও সলভেন্ট না, মানে মানলাম ও ইনসলভেন্ট না, সলভেন্ট, কিন্তু ও কিন্তু বিয়ার করতে পারবে না। তাহলে বুঝতে পারলি, বিয়ার কারা কারা করবে, বিয়ার করবে তারাই সলভেন্ট পার্টনার যাদের ক্রেডিট ব্যালেন্স আছে, তার মানে এখানে তেজপাল আর নাগপাল বিয়ার, বুঝতে পারলি নাকি বুঝিস নি? এই ছোট ছোট জিনিসটাকে মনে রাখতে হবে, ব্যাস কিছুই নেই, পরের ক্লাসে যখন আরো এই টাইপের অঙ্ক করবো আর বুঝিয়ে যাবে, এই টাইপের অনেক অঙ্ক আছে 2-3টে করবো হয়ে যাবে। তাহলে এই 1,78,800 টাকা কে বিয়ার করবে বললাম, বল কোন রেশিওতে, ক্যাপিটাল রেশিওতে, ক্যাপিটাল কত ছিল বল, 2,40,000 আর 1,80,000, রেশিও করলে কত হয়, 4:3, কেটে 2,40,000 আর 1,80,000 রেশিও করলে কত হয়, 4:3। তাহলে কি লিখবে এখানটায়, এখানে লিখবি বাই, লিখ বাই, টি অ্যান্ড এন আমার লেখা নাই, লেখার জায়গা নেই বলে, মানে তোরা লেখার জায়গা থাকলে লিখবি বাই তেজপাল অ্যান্ড নাগপাল ক্যাপিটাল, বাই তেজপাল অ্যান্ড নাগপাল ক্যাপিটাল বলে 1,78,800, বুঝতে পারছিস তো ব্যাপারটা, বাই তেজপাল এন্ড নাগপাল ক্যাপিটাল বলে 1,78,800 লিখেছিস। তাহলে তেজপাল কত দেবে, নাগপাল কত দেবে, স্যার 4:3 তে, তাহলে কি লিখবি এইদিকে, ডেবিটে লিখবি 2 জয়পাল, তাই তো, 2 জয়পাল বলে 4:3 তে ভাগ করবি, কর এই টাকাকে 4:3 তে ভাগ কর, 1,06,28, তাহলে একটু ভালো করে কর,
4:3 1,78,800 4:3 ভাগ কর, 1,78,800 4:3 ভাগ কর। একটা বেরোচ্ছে, আর একটা 29, ঠিক জয়পাল মিলে গেছে পুরো, জয়পাল পুরো মিলে গেছে, জয়পাল মিলে গেছে। এবার কাকে মেলাবো জানিস তো, শুনছিস তো নাকি? ওই খাতা নেই, মানে সরি কোশ্চেন আর কি দেখার দরকার নেই, যা হবে এখন তোর পুরো খাতা নিজের খাতায় দেখবি। মণিপাল, এবার মণিপাল জানিস তো স্যার কেন আগে কি যেন তেজপাল, তেজপাল আর কি ছিল বল, নাগপাল, ওইগুলো আগে মেলাবো না। মানে যারা ক্রেডিট ডেবিট ব্যালেন্সটাকে আগে মেলাবো। আমি কাকে মেলালাম প্রথমে? প্রথমে জয়পালকে মেলালাম ওই ইনস্টলমেন্ট, তারপর মণিপালকে মেল, তারপর বাকি দুজন, ঠিক আছে? মণিপালের ডেবিট দিকে যোগফল কত হচ্ছে বল, তাহলে কি করে মেলাতে হয় একটু শুনে নে। প্রথমে ইনস্টলমেন্টকে মেলাবি, তারপর কাকে মেলাবি? যার ডেবিট ব্যালেন্স যদি থাকে, কোনো পার্টনার যদি ডেবিট ব্যালেন্স থাকে তাকে মেলাবি, তারপর বাকিদের মেলাবি, ঠিক আছে? তো তাহলে বল, তাহলে এবার পার্টনারশিপ ফার্ম মণিপালের কাছে কত পাবে? 1,03,200, তাহলে ওর কাছে পাবে মণিপালের কাছে। এবার ফার্ম বললো মণিপাল টাকা দাও, তাই তো? এবার বল ও টাকা দিতে পারবে কি পারবে না? যা কোথাও কি কোশ্চেনে বলেছে মণিপাল ইনসলভেন্ট? তাহলে ইনসলভেন্ট না সলভেন্ট, তাহলে তো টাকা দিতে পারবে, তাহলে টাকা দিতেই হবে, টাকা দিতে পারবে না দিতেই হবে, ওকে কিচ্ছু করার নেই, দিতেই হবে। কেন ও বিজনেস থেকে এক্সট্রা টাকা নিয়ে নিয়েছে, এক্সট্রা ফায়দা নিয়েছে, তাহলে ওকে দিতে হবে, বেটাতে হবে। তাহলে কি লিখবো? মণিপালের থেকে টাকা আসছে, লিখবো বাই ক্যাশ বলে, লিখ বাই ক্যাশ বলে মণিপালের ঘরেই টাকাটা বসিয়ে দেয়। কত টাকা? 1,03,200, বুঝেছিস? বোঝা গেল? তাহলে কোন কোন ঘর মিলে গেল স্যার? জয়পাল আর মণিপাল দুজনেই মিলে গেল, ঠিক আছে? এবার কাকে মেলাবো? এবার তুই যে কোনো একটা আগে পরে লেখ না, কোনো অসুবিধা নেই। তেজপালটাকে মেলাম, তেজপালে কেইটে কত ছিল? 2,40,000, থেকে ডেবিট গুলো বাদতে কত হচ্ছে দেখ, তাহলে এই টাকাটা ওকে পেমেন্ট করে দেবো, হ্যাঁ কি না? কিরকম হবে? নাগপালটা মেলে 1,80,600, 1,86,000, সেই 1,86,000 এদিকে লেখ, 62,571 কি লিখবো? এটা টু ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে? তাহলে দেখ পার্টনার্স ক্যাপিটালও মিলে গেল, ঠিক আছে? তো এবার দেখ আমাদের একটা কাজ বাকি আছে, ব্যাংক গুলো দেখ, আমি এখানে মার্ক করছি ব্যাংক গুলো কোথায়, এই যে ব্যাংকটা, এই ব্যাংকের পোস্টিংটা করবি, ক্যাশ বা ব্যাংকের পোস্টিংটা করবি, আবার এই ক্যাশ বা ব্যাংকের পোস্টিং আমি মার্ক করে দিলাম যাতে ভুল না হয়। এই তিনটে পোস্টিং বাকি আছে, ব্যাস এই তিনটে পোস্টিং করলে অঙ্ক শেষ। তাহলে টু ব্যাংক ছিল, তাহলে ব্যাংকের কেইটে বসবে, লেখ বাই তেজপাল, ব্যাংকের কেইটে লেখ বাই তেজপাল, কত টাকা? 91,029, তাই তো? তারপর কি লিখবি? বাই তেজপালের পর কি ছিল? বাই নাগপাল, বাই নাগপাল লিখবো কত? 62,571, আবার এইদিকে টু জয়পাল 44,400, তাই তো? লিখ টু জয়পাল 44,400, লাস্ট কি ছিল? টু মণিপাল 1,03,200, ভালো অঙ্ক ছিল। আর বাড়িতে বারবার বলছি পিসমিল একটু রিভাইজ কর।
কত হলো বল, যোগ করে বল কত হচ্ছে? এ বি এন সি আর পার্টনার্স, ঠিক আছে, শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 4:3:1, রেশিও কত ছিল দেখ, 4:3:1, দে ডিসলভড দ্য ফার্ম অন 31st March 2021, দেয়ার ক্যাপিটাল আর টু বি রিপেড, ঠিক আছে, তোদের ক্যাপিটালটা রিপেড হচ্ছে অ্যাজ অ্যান্ড হোয়েন দ্য অ্যাসেটস আর রিয়ালে, যখন যখন অ্যাসেট রিয়ালে হবে তখন ক্যাপিটালটা শোধ হবে। On the date of dissolution, the balance sheet of the firm was as under. Balance sheet টা দিয়ে দিয়ে দেখতে পাচ্ছিস, balance sheet দিয়ে দিয়েছে। তাহলে অ্যাসেট গুলো যে রিয়ালাইজড হয়েছে দেখ, 31st May তে 40,000, 31st July 30,000, 31st September 50,000, 31st October 80,000 and 31st December 1,30,000. No further sum could be realized. PPR statement showing peaceful distribution of cash according to the maximum possible loss method. দেখিস মেথডটা কি বলেছে, এই মেথডটা বলেছে ম্যাক্সিমাম পসিবল লস মেথড। দেখ অঙ্কটা আরম্ভ করবো, দেখ দাগটা কেটে নিয়েছি আমি, কী করেছি স্টেটমেন্ট শোয়িং উপরে লিখেছি পিসমিল ডিস্ট্রিবিউশন অফ ক্যাশ, ঠিক আছে, তো আন্ডার কোন মেথডে করছিস, মেথডটার নাম লিখলাম, মেথডটার নাম বুঝতে পারি তো, মেথডটার নাম হচ্ছে এটা ম্যাক্সিমাম পসিবল লস মেথড, ঠিক আছে, মেথডটার নাম ম্যাক্সিমাম পসিবল লস মেথড লিখে দিয়েছি। তারপর ঘরগুলো কী করেছি দেখ, একটা ডেটের ঘর করেছি, একটা পার্টিকুলার্সের ঘর করেছি, একটা ডিটেলস নিয়েছি, একটা টোটাল লাইবিলিটিস নিয়েছি, একটা কেইটার্স নিয়েছি, একটা ব্যাঙ্ক ওভারড্রাফট নিয়েছি, বুঝলি তো, কেইটার্স আর ব্যাঙ্ক ওভারড্রাফট দুটোই দিয়েছিল, ঠিক আছে, তো আর ক্যাপিটাল ABC দিয়েছি, ঠিক আছে। আগের অঙ্কটা যেইভাবে হয়েছিল মানে আগে যে অঙ্কটা করালাম তোদের ঠিক সেমভাবে কর। ঠিক আছে, তো প্রথমে কি লিখবি ডেট দিয়ে, ডেটটা কি হবে বল, ডেটটা প্রথমে আগের অঙ্কটা ডেটের ছিল না, ডেটের অঙ্ক তাহলে কি লিখবো প্রথমে, ওপেনিং ব্যালেন্স, তাই তো, যেমন লেখা ছিল বল কি লেখা ছিল ওপেনিং ব্যালেন্স, ডেট কি হবে জানিস, 31/3/21, ঠিক আছে, তো কি লিখলাম 31/3/21 ওপেনিং ব্যালেন্স, তো বল ওপেনিং ব্যালেন্স যখন লিখবো কেইটার্স কত টাকা পায় আমার কাছে, 52,500 টাকা, তাই তো, কেইটার্স 52,500 টাকা পায়। ব্যাংক ওভারটা কত টাকা পায় দেখ, 17,500, এ পায় কত, 1,40,000, বি পায় কত, 60,000, সি পায় কত, 1,00,000, ঠিক আছে। তোমার হাতে কিছু আছে টাকা, ক্যাশে কোনো টাকা নেই দেখ, ক্যাশে কোনো টাকা নেই, তাহলে কি লিখবো ফার্স্ট রিয়েলাইজ, ফার্স্ট রিয়েলাইজ কবে, 31 May, তাই তো, কিরে বুঝতে পারছিস তো, 31/5/21 কি লিখবো ফার্স্ট রিয়ালাইজেশন, কত টাকা ছিল ফার্স্ট রিয়ালাইজেশন বল, 40,000 টাকা। সবার প্রথম কাকে টাকা শোধ করবো, একসঙ্গে কেইটার্স আর ব্যাংক ওভারড্রাফট, যেমন আমরা পিসফিল করেছি দুজনকে একসাথে টাকা দেবো, দুজনকে একসাথে টাকা শোধ করবো, তাই তো, মাইনাস দিয়ে লিখবে কি, পেড টু বল, পেড টু কেইটার্স অ্যান্ড ব্যাংক ওডি, কিভাবে টাকা শোধ করবো, রেশিওতে 52,500, 17,500, রেশিও করলে কত হয় জানিস তো, 52,500, 17,500 রেশিও করলে 3:1 হয়, 3:1, 3:1, 3:1-এ টাকা শোধ করবো। এই তো তাহলে মাইনাস কর 40,000 টাকা, 40,000 3:1 করলে 30,000 আর 10,000, মাইনাস 30,000 আর মাইনাস 10,000, ব্যাস 17,500, সরি 52,500 30,000 বাদ দিলে 12,500 নাকি 22,500, সরি
তারপর সেটা 7,500, 16,500, তারপর হচ্ছে 1,40,000, 60,000, লাস্ট 1,00,000। দেখবি হয়তো পাসনি অঙ্ক ব্যাংক একবার টাকা শোধ করতে, হোমওয়ার্ক যেগুলো দিয়েছিল এগুলো করলেই বেরিয়ে যাবে। ব্যালেন্স ডিউ এটা কত হবে? 1,621, কি লিখব? ব্যালেন্স ডিউ, ঠিক আছে। নেক্সট রিয়েলাইজেশন কত ছিল বল? জুলাই 31,721, ঠিক আছে। কি লিখব? সেকেন্ড রিয়েলাইজেশন কত ছিল? সেকেন্ড রিয়েলাইজেশন দেখ, 30,000 টাকা, ঠিক আছে। 30,000 টাকা তোর কাছে আছে, দেখ 30,000 টাকা 22,500 7,500 যোগ করে 30,000 টাকাই হয়, তাহলে দিয়ে দিতে পারবি টাকাটা। কি লিখবি? মাইনাস এ লিখ পেড টু কেটার্স অ্যান্ড ব্যাংক ওডি 3:1 মাইনাস 30,000, মাইনাস 22,500 মাইনাস 7,500 ড্যাশ ড্যাশ 1,40,000, 60,000 আর 1,00,000, এটা হবে 1,821। কি লিখবো? ব্যালেন্স ডিউ। দুটো রিয়েলাইজেশন কমপ্লিট হয়ে গেল, তাই তো? আরো তিনটে রিয়েলাইজেশন বাকি আছে। মোটামুটি বুঝতে পারলি অঙ্কটা? এত অব্দি বুঝতে পেরেছিস? এবার কি হচ্ছে বল? 30,921, 50,000 টাকা। 30,921 কি রিয়েলাইজেশন? এটা হার্ড রিয়েলাইজেশন। মানে তোর হাতে আছে কত বল? 50,000 টাকা, কিন্তু তোর কাছে পায় কত? 1,40,000, 60, মানে 2,00,000, 2,00,000 আর 1,03,000 টাকা, তাই তো? এটা তো টোটাল লাইবিলিটি। তোর কাছে পায় 3,00,000 টাকা, কিন্তু তোর হাতে আছে কত? 50,000। তাহলে তোর ম্যাক্সিমাম লস কত হচ্ছে? 2,50,000। যেইভাবে লিখিয়েছিলাম সেইভাবে সেইভাবে করতে হবে, দেখে তো। লিখে নিচে লেখ ম্যাক্সিমাম লস কত? 2,50,000। এই 2,50,000টা কোন রেশিওতে ভাগ করবো? প্রফিট শেয়ারিং রেশিও। আমার অঙ্কে প্রফিট শেয়ারিং রেশিও কত ছিল বল? 4:3:1। 4:3:1 তাহলে মাইনাস করতে হবে, তাই তো? পার্টনারের নাম কি ছিল? ABC, তাই তো? এ 1,40,000 পায়, এ 1,40,000 পায়, কিন্তু ওকে লস বিয়ার করতে হবে কত? 1,25,000। তাহলে কত টাকা এক্সেস থাকছে? 15,000।
তখন এটা সারপ্লাস, সারপ্লাস থাকছে। আচ্ছা বি পায় 60,000 টাকা, কিন্তু ওকে কত টাকা লস বিয়ার করতে হচ্ছে, তার মানে ওটা ডেফিসিট হচ্ছে, তাই তো? 60,000 থেকে 93,750 বাদ দিলে কত হচ্ছে? 33,750 ডেফিসিট হচ্ছে, মাইনাস 33,750 আর ওর 68,750 সারপ্লাস হচ্ছে। আমি কি শিখেছিলাম, যদি কোনো ডেফিসিয়েন্সি বেরোয় সেটা কোন রেশিওতে বিয়ার করতে হয়? ক্যাপিটাল রেশিও, ক্যাপিটাল রেশিও। তাহলে চ আরম্ভ কর, এখানে এখানে প্লাস কর 33,750, তাহলে ক্যাপিটাল কত কত ছিল? এক এ আর সির মধ্যে বিয়ার করতে হবে 1,40,000 আর 1,00,000, মানে ছোট কর না, 14 আর 10 মানে 7 আর 5, 7:5 এ বিয়ার কর, 33,750 কে 7:5 এ বিয়ার কর। কত হচ্ছে? 1,477 এখানে মাইনাস কর 19688 আর ওটা হচ্ছে 14063, মাইনাস কর 14063, সেটা 2 করে দে নাহলে মিলবে না, 2 করে দিলাম, এখানে 33,750 তো, ওটা 2 করলে মিলবে 19688 আর 14062, মাইনাস কর এটা করে হচ্ছে দেখ কত হচ্ছে, 15,000 থেকে কত বাদ দেবো, 19688 বাদ দিলে কত হচ্ছে, 4,688 মাইনাস 4,688, তাই তো? আর তারপর একটা 68,750 থেকে 54688, ঠিক আছে তো? এবার দেখ আরো মাইনাস থেকে যাচ্ছে, কিন্তু আবার তো মাইনাস থাকছে, এবার কার মাইনাস হচ্ছে, এর, এবার এর মাইনাসটাও কাকে, এখানে তো ক্যাপিটাল রেশিও প্রশ্ন উঠছে, এবার ও কাকে দিয়ে দেবে, ডাইরেক্ট সি কে দিয়ে দেবে, বুঝতে পারি তো? এখানে দেখ কি করবো, প্লাস বোঝার চেষ্টা কর, এখন ডেফিসিট কার বেরোচ্ছে, এখন ডেফিসিট বেরোচ্ছে এর, এখন এর ডেফিসিট বেরোচ্ছে, তো এর ডেফিসিটটাও তো যেমন দেখ আগেকার ডেফিসিট ছিল, নিয়মটা হচ্ছে যদি কারোর ডেফিসিট বেরোয় বাকি পার্টনারে বিয়ার করবে, তাহলে এখানে ডেফিসিট কার বেরোলো, এখন এর, এরটা কে বিয়ার করবে, বি কি করে বিয়ার করবে, বি তো নেই, বি কেটে গেছে, এখন তাকে সি কেই বিয়ার করতে হবে, তাহলে মাইনাস করবো 4688, এই বেসিক অঙ্কটা আগের অঙ্কটা কেন করালাম বুঝেছি, ওটা বেসিক ছিল অঙ্কটা, তাহলে কত হচ্ছে বাদ দিয়ে, এটা কিছু না, এটা কিছু না, এটা 50,000, তাহলে বোঝ তোর হার্ড রিয়েলাইজেশন তোর হাতে কত ছিল বল, 50 ছিল, 50,000 টাকা তুই কাকে দিবি জানিস, সি কে দিবি, সি কে দিবি আর কাউকে দিবি না, তাহলে এইটা আমি যেটা করলাম এটা রাফ তো, এটা ওয়ার্কিংস, এই ওয়ার্কিংসটা বোঝার জন্য আমি একটা কালি চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে যেতে সুবিধা হয়, এটা পুরোটা ছিল ওয়ার্কিংস, ঠিক আছে, পুরোটা ছিল ওয়ার্কিংস, এইভাবে পরীক্ষা হলো তুই এইভাবে করবি, ঠিক আছে, এটা পুরোটা ছিল ওয়ার্কিংস, বোঝা গেল এত অব্দি? এবার মাইনাস দিয়ে লিখবো, লিখবো পেড টু, কাকে কে পে করবো, অনলি পেড টু সি, এখানে করো মাইনাস 50,000, ওকেও দেবো না, ওকেও দেবো না, তাহলে বাদ দিয়ে কত হচ্ছে, এটা হচ্ছে 1,40,000, এটা হচ্ছে 60,000, আর এটা হচ্ছে 50,000, কোন তারিখে ব্যালেন্স হচ্ছে 1/10/21, এটা হচ্ছে ব্যালেন্স ডিউ,
আর কটা রিয়েলাইজেশন আছে? আর দুটো না একটা? এবার হচ্ছে কি বল, এরপর একটা কত নেক্সট রিয়েলাইজেশন তারিখ কত দিয়েছিল? 31st অক্টোবর। আচ্ছা 31, 10, 21 ফোর্থ রিয়েলাইজেশন, তাই তো? কত টাকা ছিল দেখ? 80,000। এখানে লস কত হচ্ছে? আমার হাতে 80,000 টাকা আছে। আর লাইবিলিটি কত বের হচ্ছে দেখ? 1,40,000, 2,00,000, 2,50,000। আমার কাছে পাবে 2,50,000, কিন্তু আমার হাতে আছে কত? 80,000। তাহলে ম্যাক্সিমাম লস কত হচ্ছে বল? ম্যাক্সিমাম লস কত হচ্ছে? 1,70,000। এটা কোন রেশিও ভাগ করবো বল? রেশিও কি ছিল আগে বল? অফিসের রেশিও কত ছিল? 4:3:1 কত কত হচ্ছে বল? 85,000 এবার কি এর কথা যদি বলি, এর তো পাওয়ার কথা তার 1,40,000 পাবে, কিন্তু ওকে লস বিয়ার করতে হচ্ছে কত? 85,000। ওকে লস বের হবে 85,000 টাকা, তাহলে বাকি টাকাটা নিশ্চয়ই পাবে। 1,40,000 থেকে 85,000 দিলে কত হচ্ছে? 55,000 টাকা। বি 60,000 টাকা কোম্পানির কাছ থেকে পাবে, কিন্তু ওকে লস বিয়ার করতে হচ্ছে 63,750, মানে 3,750 কি হলো? ডেফিসিট হলো। ওই একই কথা, 28,750। যদি কোনো ডেফিসিট বেরোয় সেটা বাকি পার্টনাররা কি করবে? 28,750 আচ্ছা কি বললাম বুঝতে পারলি তো? বির যে ডেফিসিট বেরোলো, বির ডেফিসিটটা কি হবে? বাকি পার্টনার এ আর সি কি করবে? ডিস্ট্রিবিউট করবে। কোন রেশিওতে? ক্যাপিটাল রেশিও। তো ক্যাপিটাল রেশিও কত ছিল দেখ এ আর সির? 7:5 তাহলে 7:5 এ করবো। তাহলে কর 3,750 কে 7:5 কর 2,188 তো কিছুই হচ্ছে না, জিরো হয়ে যাচ্ছে। আর ওটা হচ্ছে 5,2,812 আর এটা 2,8,750 থেকে 1,562 বাদ দিলে কত হচ্ছে? 2,7,188। ঠিক আছে 2,7,188 বোঝা গেল তো? এসে এত অব্দি করে এসছিস? এত অব্দি ঠিক আছে তো? তাহলে এবার আবার কালারিংটা করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। অর্থাৎ আমার হাতে কোটলে আছে কত? 80,000 টাকা। এই 80,000 টাকা কিভাবে দেবো জানিস তো? এ কে দেবো 52,812 আর সি কে দেবো 87,188, সেটা যোগ করলে 80,000 টাকাই হচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার, কাকে কত টাকা দেবো এটাই শেখানোর জন্যই করা। ঠিক আছে যে গোল তোরাও যখন বাড়িতে করবি না, আলাদা কালি ইউজ করলে না বুঝতে সুবিধা হবে, বুঝছো? মানে বাড়িতে রিভাইজ করার সময় অসুবিধা হয়ে যাবে না হলে। লাস্ট কি এখানে পেট করতে হবে তো? মাইনাস দিলে পেট টু
ANC কত টাকা পে করবে একে? 52,812। তাহলে কত হচ্ছে? 1,40,000 থেকে 52,812 বাদ দে, কত হচ্ছে? 87,188। ওটা যেমন 60,000 টাকা ছিল, 60,000 টাকাই বসবে, ওটা 22,812। তবে 1/11/21 ব্যালেন্স ডিউ, লাস্ট রিয়ালাইজেশন, ঠিক আছে? লাস্ট রিয়ালাইজেশন কত ছিল বল? 31/12/21 লস কত হচ্ছে এখানে যোগ করে দেখ, 87,188 প্লাস 60,000 প্লাস 22,812 কত হচ্ছে? 1,70,000। তোর কাছে পাবে 1,70,000, কিন্তু হাতে আছে 1,30,000। লস কত হচ্ছে? 40। লিখবো ম্যাক্সিমাম লস 40,000 টাকা। 19 দিয়ে বিভাগ করো 4:3:1 20,000, 15,000, 5,000, তাই তো? কুড়ি হাজার, পনেরো হাজার, পাঁচ হাজার। তাহলে মাইনাস কর, ৬৮,188, এটা হচ্ছে 45,000, 17,812। আর এখানে তো মাইনাস এর কোনো গল্পই নেই, দেখ তাহলে ইজি হয়ে গেল। মাইনাস থাকলে একটু লেন্দি হয়ে যায়, আর মাইনাস থাকলে কোনো সমস্যা নেই, এই হয়ে গেল। এবার দেখ না তোর হাতে কত, 1,30,000। এবার দেখ এই তিনটে যোগ কর, এটা 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 তিনটে যোগ করে দেখ 1,30,000ই হচ্ছে, করে দেখ একবার। 67,188 প্লাস 45,000 প্লাস 17,812 কত হচ্ছে দেখ? 1,30,000। তাহলে এই টাকাটা এটা কর, আবার দাগ কেটে দিই এখানটায়। এটা ওয়ার্কিং স্পার্ট বুঝছে দেখ, মাইনাস দিয়ে লিখবো পেড টু A,B,C। একে দেবো কত? 67,188, বি কে দেবো 45,000, আর সি কে দেবো 17,812। শেষ অঙ্ক ব্যালেন্স করে দে, অঙ্ক শেষ। তাহলে এই 87,188 থেকে এটা বাদ দিলে কত হচ্ছে? 20,000 টাকা। 60,000 থেকে 45,000 বাদ দিলে 15,000 টাকা, আর 22,812 থেকে 17,812 বাদ দিলে 5,000 টাকা। এটাকে বলে লস। অঙ্ক শেষ, তাহলে নিশ্চয়ই বুঝতে পারলি অঙ্কটা কি হলো?
ফিলিং হয়ে রাখে লস অন রিয়েলাইজেশন।